রনিক ভাই আছেন এখানে। তো একদিন রনিক ভাই আমাকে ফেসবুকে নক করলেন, দাদা আপনি তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে কথা বলেন, আমাদের স্টুডেন্টদের সাথে একটু কথা বললে ভালো হতো। তা আমি খুব কর্ডিয়ালি রিসিভ করলাম ওনার ইনভাইটেশনটাকে। এরপর থেকে আমি ভাইয়ার যে ধৈর্য দেখেছি আর কি, এটা খুবই চমৎকার। সবসময় কন্ট্যাক্ট করা বা সব কিছু অর্গানাইজ করা, এবং উনি ওনার অবস্থান থেকে ওনার যে বিনয়টা, এটাও আমাকে অনেক মুগ্ধ করেছে, এটা না বললেই নয়। তো ওনার সাথে আমার ব্যাকগ্রাউন্ডের কিছুটা মিল আছে। হি ইজ এ ডিরেইলড ইঞ্জিনিয়ার, সো অ্যাম আই। আই এম সরি রনিক ভাই। তো এটা একটু মিল আছে ওনার সাথে আমার, ভালো লেগেছে। এরপর যখন আপনাদের ভাইস চ্যান্সেলারের কথা হচ্ছিল স্যার রনিক ভাইয়ের সাথে, তখন বলছি স্যারকে তো আমি চিনি, ওনার লেখা পরিসংখ্যানের বই পড়েছি, স্টুডেন্টদের পড়িয়েছি পরিসংখ্যানের বই। এরপর শুনলাম স্যার আমাদের আইবি এর ফাউন্ডিং ফ্যাকাল্টি ছিল, এটা খুব ভালো লেগেছে শুনে। তো আমরা আর কথায় না বাড়িয়ে সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। তো আমি শুরুতেই একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে গতকালকে আমাদের টাইগার্সরা আমাদের জন্য যে জয়টা এনেছে, এটার জন্য আমরা সবাই মিলে একটা বিগ হ্যান্ড, গুড লাক টাইগার্স, উই ক্যান। আচ্ছা শুরু দেখা যায়, স্লাইড কি দেখা যাচ্ছে পেছন থেকে? দেখা যায়, আমার কথা কি শোনা যায়? থ্যাংক ইউ। ট্রাস্ট মি, আই এম এন ইঞ্জিনিয়ার, সরি ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমি চুয়েট থেকে পড়াশোনা করেছি, দ্যাটস ওয়াই এটা ইনক্লুড করলাম পরেরটা। আচ্ছা আমি একটু দেখতে চাচ্ছি আপনাদের মধ্যে যারা বসে আছেন তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কারা কারা আছেন, হাত তুলে দেখাবেন। ও অলমোস্ট মোর দ্যান 50%, থ্যাংক ইউ। ওকে আমিও সেম পাপে পাপি। হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে, ইঞ্জিনিয়ারিং আমাকে শুধু ইঞ্জিনিয়ার ছাড়া সব কিছুই বানিয়েছে। ইঞ্জিনিয়ারিং মেড মি এভরিথিং এক্সেপ্ট অ্যান ইঞ্জিনিয়ার। ওকে নেক্সট স্লাইড। এখন আমি শুরুতে একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে জব কি ক্যারিয়ার কি, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এখানে ভাইয়া আছেন, আশরাফ ভাই আছেন, উনি নাম ঠিক বলেছি? ওকে তো আশরাফ ভাই বোধ হয় একটু হেল্প করতে পারবেন আমাকে। মানে জব হচ্ছে আপনি একটা চাকরিতে ঢুকলেন, মাস শেষে বেতন পাচ্ছেন, ইটস ইউর জব। হোয়াট ইজ ক্যারিয়ার? ক্যারিয়ার ব্যাপারটা রিলেটেড উইথ ইউর টোটাল লাইফ স্টাইল, ইউর ফ্যামিলি, ইউর অ্যাপিয়ারেন্স, ইউর গেট আপ, এভরিথিং, ইউর ড্রেস অলসো। ক্যারিয়ার হচ্ছে আপনি যেভাবে করে ভাবছেন, আপনার ফ্যামিলি যেভাবে চলবে, আপনার টোটাল লাইফের সাথে রিলেটেড। এবং আমরা যে ভুলটা করে থাকি সেই ভুলটা হচ্ছে আমরা ক্যারিয়ার নিয়ে অনেক সময় ভাবি না। আমরা ভাবি একটা চাকরি পেয়ে গেলাম, চাকরি থেকে মাস শেষে একটা বেতন আসছে, ওটা দিয়ে ভালোই চলে যাচ্ছে, এনাফ। কিন্তু যদি আমাদের টোটাল লাইফ নিয়ে ভাবতে হয়, আমাদের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে, আমাদের স্বপ্নটা কি, তবে এমন হয় আমাদের স্বপ্নের কাজটা করার আগে আমাদের এমন কিছু কাজ করতে হতে পারে, এমন কিছু চাকরি করতে হতে পারে যেটা আমাদের স্বপ্নের সাথে যায় না, হুইচ ইজ নট মাই কাপ অফ টি। আমি আপনাদের বলবো আপনারা সেই কাজটাকে নিতে পারেন অ্যাজ এ ট্রানজিট পয়েন্ট, নট ইউর ফাইনাল ডেস্টিনেশন। ওকে ট্রানজিট পয়েন্ট, ইউ হ্যাভ টু সুইচ, ইউ হ্যাভ টু সুইচ টু রিচ ইউর ড্রিম, ওয়্যার ইউ ওয়ান্ট টু গো, হোয়াট ইউ ওয়্যার বর্ন ফর, এটা একটু মাথায় রাখতে হবে। তো জব এবং ক্যারিয়ারের মধ্যে পার্থক্যটা মনে হয় ক্লিয়ার হয়েছে। অর্থাৎ ক্যারিয়ার হচ্ছে আমাদের স্বপ্নের জায়গাটা, যেটাকে নিয়ে আমরা আমাদেরকে দেখবো, আমাদের ফ্যামিলিকে দেখবো, আমাদের সোসাইটিকে দেখবো, টোটাল লাইফ স্টাইলটার সঙ্গে রিলেটেড। আর জব হচ্ছে খুব ন্যারো কনসেপ্ট, আমরা ক্যারিয়ার নিয়ে ভাববো পরেরটা। তো আজকেরটা হচ্ছে 64তম ক্যারিয়ার আড্ডা, একটু ভুল আছে ওখানে, পরেরটা। তো আমরা প্রথমেই একটা ভিডিও সং দেখবো, এবং এসব এই সংটা দেখার সময় আমরা স্বপ্ন দেখবো, দেখা যাক কি স্বপ্ন দেখা যায়।
যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন লা 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 লা। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গান যেন যায় আধারিয়ে প্রাণে যদি গানের রেশরা। যদি পৃথিবীটা স্বপ্নের না না তুমি বলো না তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না যে তুমি কোন একটা কাজ করতে পারো না, বাবা তার ছেলেকে বলছে, উইল স্মিথ তার ছেলেকে বলছে মুভিতে, কখনোই কাউকে বলতে দিও না যে তুমি কোন একটা কাজ করতে পারো না। তোমার একটা স্বপ্ন আছে, তোমার আশেপাশের লোকজন যখন তোমার স্বপ্নের সঙ্গে অপরিচিত হবেন তখন তারা খুব অনায়াসে বলবেন যে তুমি সেই কাজটা করতে পারবে না। তোমার একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা পূরণ করার জন্য পরিশ্রম করে যাও। আশরাফ ভাই মিলছে কোনো কিছু? আপনার শুরুটা এরকমই হওয়ার কথা, কারণ আপনি বিজনেস করতে গেছেন এবং আপনার আশেপাশের লোকজন আপনাকে চেয়েছিল চাকরিজীবী হিসেবে দেখতে, মনে হয় এরকমই হওয়ার কথা। পরেরটা, এটা কোন মুভি থেকে নেওয়া? শশাঙ্ক রিডেম্পশন, আইএমডিবির রেটিংয়ে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচাইতে ভালো মুভি ওরা ধরে নিয়েছে এটাকে এক নম্বরে মুভিটা। গেট বিজি লিভিং অর গেট বিজি ডাইং, কথাটার মানে কি আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি। একটা শব্দের সাথে আমরা পরিচিত, সেটা হচ্ছে প্যাশন, রাইট? হোয়াট ইজ প্যাশন? প্যাশন জিনিসটা কি? প্যাশন জিনিসটা হচ্ছে আপনি যখন যে মুহূর্তে যে কাজটাই করবেন সে কাজটা করার সময়ে দুটো ওয়ে আছে। নাম্বার ওয়ান, হয় আপনি আপনার সবটুকু দিয়ে কাজটা করবেন, ফাঁকিবাজি হলে ফাঁকিবাজি কোনো অসুবিধা নাই, নিজের সবটুকু দিয়ে ফাঁকিবাজি করেন, সর্বোচ্চটুকু দিয়ে কাজটা করবেন অথবা কাজটা করবেনই না, দিস ইজ কল্ড প্যাশন। কোনো একটা কাজ করার সময়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে করা অথবা কাজটা না করা, যে কোনো একটা, দিস ইজ কল্ড প্যাশন। যার পক্ষে যতটুকু এফোর্ট দেওয়া সম্ভব ততটুকু দিয়ে করা। পরেরটা, এটা কোন মুভির ডায়লগ জানেন কেউ? দ্য গুড দ্য ব্যাড দি আগলি, থ্যাংক ইউ। আমার দেখা সবচেয়ে ভালো ওয়েস্টার্ন মুভি এখনও পর্যন্ত, 1970 মুভি সম্ভবত যদি ভুল না হয়ে থাকে। আই হ্যাভ এ ভেরি গুড মেমোরি ফর ফরগেটিং থিংস, সরি। When you have to shoot, shoot, don't talk. অর্থাৎ যখন তোমাকে শ্যুট করতে হবে শ্যুট করে দাও, কথা বলো না। যখন আমাদের কোনো একটা কাজ করতে হয় তখন আমরা করি কি, ওই কাজটা নিয়ে বিশ্লেষণ করা শুরু করি, ওই কাজটার আকপিস ভাবা শুরু করি এবং গবেষণা করা শুরু করি, কাজটা করার আগে গবেষণা করা শুরু করি। তখন হয় কি, অনেক সময় ওই যে অপরচুনিটি, সুযোগ, হ্যাঁ, ওই সুযোগটা হাতছাড়া হয়ে যায়, হাতের সামনে থেকে চলে যায়, অথবা উই আর টু লেট, আমাদের অনেক দেরি হয়ে যায়, কাজটা আর করাই হয় না। ধরেন আপনাকে একটা পাখি শিকার করতে হবে, শ্যুট করতে হবে, তখন আপনি কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো পাখি শিকারের সঙ্গে যায় না, কীরকম পাখিটা দেখতে সুন্দর কি না, পাখিটার বুকের কাছে একটু ধূসর রং আছে কি না, পাখিটার পাগুলো লাল রঙের কি না, এই কথাগুলো ভাবছেন। আপনি ভাবছেন পাখিটা কিন্তু ওয়েট করে থাকবে না আমি কখন শ্যুট করব, পাখিটা কিন্তু ফুরুত উড়ে চলে যাবে। ঠিক একইভাবে যখন আমাদের কোনো একটা কাজ করতে হয় তখন ভালো হয় কাজটা শুরু করে দিলে, যদি কাজটা নিয়ে গবেষণা করতে করতে ছয় মাস ফেলে দিই, কাজটা শুরুই না করি, তাহলে হবে না। When you have to shoot, shoot, don't talk. পরেরটা, দেখা যায় এই ভদ্রমহিলাকে চিনেন কেউ? আচ্ছা, ওনাকে ভদ্রমহিলা বলছে কেন, মেয়ে বলি, এনিওয়ে উনি মারা গেছেন কিন্তু উনি আমাদের জন্য সবসময় মেয়ে হয়ে থাকবেন। জানেন কেউ উনিকে? অড্রে হেপবার্ন, মাই ড্রিম গার্ল, ওয়ান অফ মাই ড্রিম গার্লস, ভুল হয়েছে, ওয়ান অফ মাই বলা উচিত, আই হ্যাভ মেনি ড্রিম গার্লস, ওকে। এই মুভিটার নাম হচ্ছে সাবরিনা, 1964 এর মুভি। তো
এখানে একটা কথা বলছে ও কান্না করে, হি ডাজন্ট ইভেন নো আই এক্সিস্ট, সে এমনকি জানেই না যে আমিও এক্সিস্ট করি। অনেক ভালোবাসা কিন্তু এরকমও হয়, ভালোবেসেই যাচ্ছি বলতে পারছি না, হয় না? ও ডোন্ট ওয়েস্ট ইট লিভিং সামওয়ান এলসেস লাইফ, তোমার সময়টা সীমিত, তাই অন্য একজনের জীবনে বেঁচে সময়টাকে নষ্ট করো না। তোমার যে সময় 2.74 আইবিএ থেকে পাশ করার সময় আমার সাথে দিয়েছিল 2.73 এমবিএ, চাই না কিন্তু মেনে নিতে হয়। আপনি দেখবেন, ধরেন আপনার সামনে পাঁচটা ক্যারিয়ার পাথ খোলা আছে, আপনি দেখবেন প্রত্যেকটা ক্যারিয়ার পাথে কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আনপ্লিজেন্ট ফর ইউ, আপনার জন্য। আপনি সেই বিষয়গুলোকে নোট ডাউন করেন, এরপর দেখেন যে ক্যারিয়ার পাথে আপনার জন্য আনপ্লিজেন্ট বিষয়ের সংখ্যা কম সেটা আপনার জন্য ভালো ক্যারিয়ার। ওকে, বোঝা গেছে কথাটা? ফর এক্সাম্পল, আপনি পুলিশের এএসপি হবেন, ভালো কথা, কিন্তু আপনি নাইট ডিউটি করতে পারবেন না, আপনার রাত্রে ঘুমাতে হয় একটু, আপনি নাইট ডিউটি করা আপনার পক্ষে সম্ভব না, তাহলে ওইটা আপনার জন্য রাইট ক্যারিয়ার না। যিনি ওই জিনিসটা মানতে পারছেন যে আমি নাইট ডিউটি করব, তখন উনি পুলিশ হওয়ার স্বপ্ন দেখতে পারেন, ব্যাপারটা বোঝা গেছে? আপনি ব্যাংকে চাকরি করবেন, অনেক টাকা বেতন পাবেন, কিন্তু আপনাকে একই সঙ্গে মাথায় রাখতে হবে আপনি সন্ধ্যা 7টা 8টার আগে অফিস থেকে বেরোতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি সেটা মেনে নিতে পারেন তাহলে ওটা আপনার জন্য ভালো ক্যারিয়ার। এই জন্য প্রত্যেকটা ক্যারিয়ারে কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আপনাকে মেনে নিতে হবে। আপনি বিজনেস করবেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে ক্যারিয়ারের শুরুতে আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, মিনিমাম 10 ইয়ার্স, আশরাফ ভাই ভুল বলছি, মিনিমাম 10 ইয়ার্স আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। যদি আপনি সেটা মেনে নিতে রাজি থাকেন তাহলে ওটা আপনার জন্য ভালো ক্যারিয়ার। সো ক্যারিয়ার আসলে কোনটা ভালো এটা বলাটা খুব ডিফিকাল্ট, এটা ডিপেন্ড করে আপনার উপরে, দিস ইজ সামথিং সাবজেক্টিভ নেভার অবজেক্টিভ। ওকে, নেক্সট না, এটাই কোটা। কোটা বিষয়ে অবশ্য আপনাদের জানার কথা না, আপনারা বোধহয় গভর্নমেন্ট জব খুব একটা দেন না, তারপরেও কি জানেন কেউ কোটা বিষয়ে? এই যে ফ্রিডম ফাইটার কোটা বলে, হাবিজাবি কোটা, এই বিষয়টা জানেন কি না? কারা কারা জানেন একটু হাত তুলে দেখাবেন প্লিজ। ইউ আর স্মার্ট পিপল, থ্যাংক ইউ। কোটা নিয়ে আমরা জানি, এবং কোটা নিয়ে আমরা জানি সাথে এটাও জানি কোটা নিয়ে আমাদের মনে অনেক দুঃখ আছে। কোটা নিয়ে দুঃখ আছে কার কার, একটু হাত তুলে দেখাবেন, কোটা সিস্টেম নিয়ে দুঃখ আছে কার কার? ওকে, আমি যে হাতগুলো দেখতে পাচ্ছি আমি শিওর তাদের কারো কোটা নাই, আই এম রাইট? যাই হোক, আমারও কোটা ছিল না, কোটা নিতে পারতাম, মাই ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার, তার সার্টিফিকেট ছিল না, এনিওয়ে আমি কোটা ছাড়াই পরীক্ষা দিয়েছে। তো কোটা নিয়ে আমাদের যে দুঃখটা, কোটা নিয়ে আমাদের যে দুঃখটা, আমাদের যন্ত্রণাটা, এটার প্রধান কারণ হচ্ছে আমাদের কোটা নাই। কোটা থাকলে সে যন্ত্রণা কমতো একটু, রাইট? ওকে, দ্যাট ইজ, কোটা হচ্ছে এমন কোনো কিছু যেটা নিয়ে আমরা শুধু কান্নাই করতে পারি, এর বেশি কিছু করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? বিকজ উই আর নট দ্য পলিসি মেকার্স, উই আর নট দ্য পার্লামেন্টারিয়ান্স, উই আর দ্য স্টুডেন্টস, উই আর দ্য ক্যান্ডিডেটস, রাইট? সো এটা নিয়ে আমাদের কোনো কিছু করার নাই আসলে। কোটা নিয়ে আমরা কষ্ট পেতে পারি, কোটা নিয়ে রাগ করে পড়াশোনা বন্ধ করে বসে থাকতে পারি, কোটা নিয়ে বাসায় দরজা বন্ধ করে মাথার চুলগুলো ছিঁড়তে পারি, এর বেশি কিছু করতে পারি না, পারি? পারি না। তার মানে কোটা যে দুঃখটা, এই দুঃখটার প্রধান ব্যাপারটা হচ্ছে কি, আমার কোটা নাই কেন, ওর কোটা থাকবে কেন, তাই তো? পরশ্রিকাতরতা, পরশ্রিকাতরতা, এই ওয়ার্ডটার কোনো ইংলিশ নাই জানেন, এটা আমাদের সম্পদ। হ্যাঁ, বিদেশিদের পরশ্রিকাতরতা নাই, এটা বাঙালিদের সম্পদ, পরশ্রিকাতরতা, এই জন্য এটা কোনো ইংলিশ হয় নাই। হ্যাঁ, এনিওয়ে, তো কোটার ব্যাপারটা পরশ্রিকাতরতাও বলতে পারেন, অথবা বলতে পারেন পরস্ত্রীকাতরতা। হোয়াট ইজ পরস্ত্রীকাতরতা? পরস্ত্রীকাতরতা মানে হচ্ছে আরেকজনের বউটা সুন্দর, আমার বউটা সুন্দর না, সেই দুঃখে আমার ঘুম হয় না, এটা হচ্ছে পরস্ত্রীকাতরতা। কোটা, ওর কোটা আছে আমার কোটা নাই, সেই দুঃখে আমার ভাত খাই না, ঘুম হয় না, এটা হচ্ছে পরস্ত্রীকাতরতা। ইউ হ্যাভ টু বুঝতে হবে সে আমার নয়, এটা বুঝতে হবে না, এটার জন্য মন খারাপ করে তো লাভ নাই, এটার জন্য পড়াশোনা বন্ধ করে তো লাভ নাই। এখন আপনারা বলতে পারেন, ভাইয়া কোটার জন্য তো গভর্নমেন্ট জবে করাপশন হয়, এন্ট্রির সময় প্রচুর করাপশন হয়, আমিও বলছি করাপশন হয়, একটু খোলামেলা বলি। আমি 2% ধরলাম,
আগে হচ্ছে 23%, এখানে 2%, কত হয়? 25%, 75টা, 75টা, তার মানে 75টা সিট খালি যাচ্ছে, এখানে নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, এবং সেখানে আমি চাইলেও কিন্তু নিজেকে ইনভলভ করতে পারি না, পারি বিকজ আই ডোন্ট হ্যাভ এনি কোটা, আমি কিন্তু চাইলেও ওখানে নিজেকে ইনক্লুড করতে পারি না, পারি সমস্যা, আপনি তো চাইলেও সেখানে নিজেকে ইনভলভ করতে পারছেন না, আপনার হক হচ্ছে 44%, যেটা কোটা না 44%। আমি আপনাদের একটা কথা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 44% যেটা মেধা কোটা, সেই মেধা কোটায় কোনো ধরনের করাপশন হয় না এবং হয় না। সো ইউ বিলং টু দিস গাই, আপনাকে ডিক্লেয়ার করা হবে না, পড়াশোনা করা হবে। অনেকগুলো হাত দেখা যাচ্ছে, নট লেস দেন 30, ওকে ফাইন। আপনাদের বলি ওকে, খুব ভালো কথা, এরকম ইচ্ছে হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। পড়াশোনাও করতে ইচ্ছে করবে না, কিন্তু চাকরি পেতে ইচ্ছে করবে, তাও ভালো চাকরি, যেমন তেমন চাকরি না, ভালো চাকরি পেতে ইচ্ছে করবে। ওকে, ধরেন এক মেয়ের খুব ইচ্ছে, খুব আশা, সে পৃথিবীর সবচেয়ে মধুর ডাকটা শুনবে, সেটা হচ্ছে মা। মার ডাকে চাইতে মধুর কোনো ডাক নাই পৃথিবীতে। কিন্তু সে মেয়ের বিয়ে করতে ইচ্ছা করে না। আচ্ছা আপনারা বলেন তো ভাই, বিয়ে করা ছাড়া বৈধভাবে মা ডাক শোনা কি সম্ভব? ঠিক একইভাবে পড়াশোনা করা ছাড়া ভালো চাকরি পাওয়া বৈধভাবে সম্ভব না, মেনে নিন, কিছু করার নাই। পরেরটা, লেটস মিট অ্যানাদার বস, বিল গেটস। ওনার এই কথাটা আমাকে অনেকে ইন্সপায়ার করে, লাইফ ইজ নট ফেয়ার, গেট ইউজ টু ইট। এর মানে হলো উনি বলছেন যে আমরা অনেকে কমপ্লেন করি লাইফটা ফেয়ার না, লাইফটা আনফেয়ার, আমরা যে সিস্টেমে আছি এই সিস্টেমটা আনফেয়ার, ওয়ার্ল্ডটা হচ্ছে আনফেয়ার, আমরা একটা আনফেয়ার ওয়ার্ল্ডে বাস করি, এটা আমরা অনেকেই কমপ্লেন করি। ওকে ফাইন, লাইফটা ফেয়ার না, ভালো কথা, লাইফটা আনফেয়ার, কিন্তু এই আনফেয়ার লাইফ, এই আনফেয়ার ওয়ার্ল্ড, এই আনফেয়ার সিস্টেম একদিনের না, আগেও আনফেয়ার ছিল, এখনও আনফেয়ার আছে, ভবিষ্যতেও আনফেয়ার থাকবে। এর মানে হলো এই আনফেয়ার সিস্টেমে আপনার আমার আগে, আপনার আমার চাইতে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন লোক কাজ করে গেছেন, কাজ করে গেছেন না, অনেক বেশি কোয়ালিফাইড লোক কাজ করে গেছেন এই আনফেয়ার সিস্টেমেই। যদি আপনি এই আনফেয়ার সিস্টেমে ভালো কাজ করতে না পারেন, তাহলে দোষটা আপনার, সিস্টেমের না, এটা আমি খুব বিশ্বাস করি মন থেকে, বিল গেটসের এই কথাটা। পরেরটা, এখানে যারা বসে আছেন তাদের মধ্যে অনার্স ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার কারা কারা, একটু হাত তুলে দেখাবেন। ওকে, অলমোস্ট অনেকেই, ফাইন। একটা বুদ্ধি দিই, হ্যাঁ তোমাদেরকে একটা বুদ্ধি দিই, তোমাদেরকে তুমি করে বলতেই পারি, লেট মি টেক দ্য প্রিভিলেজ অফ বিং সিনিয়র। আমরা যখন অনার্সে পড়ি তখন আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা, আমি আগেই বলেছি পড়াশোনা করাটা একটা ভদ্রতা, পড়াশোনা করতে হয়, ছাত্রনাং অধ্যয়নাং তপ। পড়াশোনা কেন করি আমরা? পড়াশোনা না করলে পরীক্ষায় পাশ করা যাবে না, রাইট? অনেকে জানার জন্য পড়ে, স্যালুট, আমি ওদের পর্যায়ে পড়ি না। পড়াশোনা না করলে প্রথম কাজ হচ্ছে কি, সার্টিফিকেট পাওয়া যাবে না, পড়াশোনা না পারলে পাশ করা যাবে না, এই যে ব্যাপারগুলো মাথায় কাজ করে। সো পড়াশোনা করাটা আমাদের কাজ, প্রধান কাজ, করতেই হবে পড়াশোনা। ওকে, একাডেমিক পড়াশোনা যেটা আমাদের কাজ, করতেই হয়, ধরেন সেটা যখন আমি করি সেটা আমার লাইফে একটা ভ্যালু অ্যাড করে, সে ভ্যালুটা হচ্ছে ওয়ান, এটা একটা কাজ, ওই জন্য এটার ভ্যালু দিলাম এক, ওয়ান। আমরা পড়াশোনা করার বাইরে অনেকগুলো কাজ করি, যে কাজগুলো আমাদের একাডেমিক সার্টিফিকেটে কোনো হেল্প করে না, একাডেমিক সার্টিফিকেট পেতে কোনো হেল্প করে না, সিজিপিএ বাড়াতে কোনো হেল্প করে না। কি ধরনের কাজ? আমরা কিছু বইটই পড়ি, গল্পের বইটই পড়ি, উপন্যাস পড়ি, রাইট? ধরেন আপনি পথের পাঁচালী পড়লেন, এটাকে আপনাকে গ্রেড পেতে কোনো হেল্প করবে? করবে না। আপনি একটা ভালো মুভি দেখলেন, ধরেন লাইফ ইজ বিউটিফুল, এই মুভিটা দেখলেন, আমার অনেক পছন্দের মুভি, এটাকে আপনাকে গ্রেড পেতে কোনো হেল্প করবে? করবে না। আপনি একটা প্রোগ্রাম অর্গানাইজ করলেন, আজকের প্রোগ্রামে অনেকেই ছিল যারা অর্গানাইজ করেছে, এটা একটা অকাজ, অকাজ কেন? এটা আমাদের পরীক্ষার রেজাল্ট করতে কোনো হেল্প করে না, গ্রেড পেতে কোনো হেল্প করে না, এটা একটা অকাজ। বই পড়াও একটা অকাজ, ঘুরতে যাওয়া একটা অকাজ, সিনেমা দেখা একটা অকাজ, সবই হচ্ছে অকাজ, বিকজ এটা আমাদের সিজিপিএ দেয় না, সিজিপিএ দিতে কোনো হেল্প করে না। পড়াশোনা করাটাই আমাদের কাজ,
কাজের জন্য আমরা ভ্যালু অ্যাসাইন করেছিলাম 1, অকাজের জন্য আমরা ভ্যালু অ্যাসাইন করছি 0, কারণ এটা আমাদের কোনো ভ্যালু অ্যাড করে না লাইফে, অ্যাপারেন্টলি আপাতভাবে কোনো অ্যাড করে না। আমি আপনাদের বলি, আপনারা আপনাদের লাইফে 1টাকে ঠিক রেখে যত বেশি 0 অ্যাড করতে পারবেন 1-এর পাশে, আপনাদের লাইফটা তত বেশি সুন্দর হবে। মনে হয় আমার লাইফে 0 সংখ্যা অনেক বেশি, এবং আপনাদের লাইফ হচ্ছে 0 সংখ্যা অনেক, যত 0 বাড়াতে পারবেন। আপনি মুভি দেখেন না, এর মানে হচ্ছে আপনার বন্ধুর ভ্যালু যদি হয় 1000, আপনার ভ্যালু 100। আই মিন ইট। আপনাদের লাইফকে সুন্দর করার জন্য, ক্যারিয়ার পাথকে সুন্দর করার জন্য এটা অনেক হেল্প করবে, 0 অ্যাড করা, 0 অ্যাড করতে থাকেন। আরেকটা কাজ হয়েছে আমাদের সাথে, সেটা হচ্ছে অনার্সে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করছি সেই বিষয় নিয়ে অনেকেরই পড়াশোনা করার ইচ্ছা ছিল না, তা সত্ত্বেও করছি। এরকম কারা কারা আছেন, হাত তুলে দেখান, আমিও তুলি। ওকে, হাত নামান। কেন করছি? 2 কারণে। নাম্বার 1, অন্য কোথাও চান্স পাই নাই। লেট মি বি ভেরি অনেস্ট, সিনসিয়ার, অন্য কোথাও চান্স পাই নাই। নাম্বার 2, আব্বু আম্মু শখ ছিলাম এটাতে পড়ি, আব্বু আম্মুর ইচ্ছাই পড়তেছি। তো আমি ছিলাম 2nd ক্যাটাগরিতে, বাবা আমার ইচ্ছায় ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমার ইচ্ছা ছিল সাহিত্য নিয়ে পড়াশোনা করার, আমাকে দেয় নাই পড়তে, বিকজ আমি ছিলাম সায়েন্সে, এবং সায়েন্সের স্টুডেন্টদের একটা পবিত্র দায়িত্ব এবং কর্তব্য থাকে হয় ডক্টর হওয়া অথবা ইঞ্জিনিয়ার হওয়া, দ্যাটস ওয়াই। ওকে, এখন এই যে কষ্টটা, হ্যাঁ আমার ইচ্ছে মতো বিষয়ে পড়তে পারলাম না, এই কষ্টটা আমাদেরকে মেনে নিতে হয় 4 বছরের জন্য, রাইট? এই 4 বছর একটু কষ্ট করে আপনার সাবজেক্টের সঙ্গে সংসার করেন, আপনার অপছন্দের একজনের সঙ্গে সংসার করতে থাকেন 4 বছর। এটা অনেকটা ওরকম, আমার পছন্দ হয় নাই, বাবা আমার পছন্দে আরেকজনকে বিয়ে করে ফেলছে, অনেকটা এরকম আর কি। কিন্তু দেখেন, বিয়ে করার চাইতে এই জিনিসটা কিন্তু বেশি স্বস্তিদায়ক। কেন? বিয়ে করলে কিন্তু ধরা খাইছেন, সারা জীবন থাকতে হবে তার সাথে, কিন্তু এই যে অনার্সটা, এটা কিন্তু 4 বছর পরে আপনি তাকে 3 তালাক দিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি 3 তালাক দিছিলাম, ওকে? এবং এই 3 তালাক দেওয়ার জন্য নিজেকে যেভাবে যেভাবে প্রিপেয়ার করা দরকার, যা যা জানা দরকার, যে সমস্ত অ্যাপটিচিউড ডেভেলপ করা দরকার, সব কিছুই আপনাকে করতে হবে 4 বছর ধরে। যদি করতে না পারেন, এটা নিয়ে সংসার করতে হবে সারা জীবন। ওকে, গট মাই পয়েন্ট? থ্যাংক ইউ। আরেকটা জিনিস আমি শুনেছি, প্রথমবারে বিসিএস হয় না, প্রথমবারে আইবিএতে চান্স পাওয়া যায় না। কারা কারা শুনেছেন কথাটা, হাত তুলে দেখান। ওকে, আমিও শুনেছি, প্রথমবারে বিসিএস হয় না, এই কথাটা আমি শুনেছি, আপনিও শুনেছেন, প্রথমবারে আইবিতে চান্স পাওয়া যায় না, শুনেছি, আপনিও শুনেছেন। কথা হলো কাদের কাছ থেকে শুনেছি, যাদের প্রথমবারে হয় নাই তাদের কাছ থেকে শুনেছি, রাইট? রাইট, দোষটা আমার যার কাছ থেকে শুনেছি, উনার না। আপনি একটা অ্যাডভাইস চাইবেন ক্যারিয়ারের জন্য, আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যার কাছ থেকে অ্যাডভাইস চাইছেন, হি ইজ দ্য রাইট পার্সন কিনা, উনি কি রাইট পার্সন কিনা আপনাকে অ্যাডভাইস করার জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি প্রেমে পড়লেন, প্রথম প্রেম, প্রেমে পড়ার পর প্রেম করে বিয়ে করেছে এমন একজনের কাছে পরামর্শ চাইতে গেলেন, ভাই আমি তো প্রেমে পড়ছি, এই প্রেমে কি বিবাহ হবে, আমি কি স্বপ্ন দেখতে পারি? যার কাছ থেকে পরামর্শ চাইলেন তার 5ম প্রেমে গিয়ে বিয়ে হয়েছে, সে কিন্তু আপনাকে বলবে, আরে তুই পাগল হয়েছস, প্রথম প্রেমে বিয়ে হয়, চালাই যা, ব্যাপার না, এই এটাই বলবে। হ্যাঁ, সো প্রথম প্রেমে বিয়ে করা নেই এমন কারো কাছ থেকে প্রথম প্রেমে বিয়ে কীভাবে করতে হয় যদি সে পরামর্শ আপনি চাইতে যান, তিনি আপনাকে প্রথম প্রেমে কীভাবে ব্রেকআপ করতে হয় সেই বুদ্ধি দিয়ে দিবে। ক্লিয়ার? ওকে, সো এই ক্ষেত্রে পরামর্শ চাইতে হবে এমন কারো কাছে যার প্রথম প্রেমে বিবাহ হয়েছে। ঠিক একইভাবে প্রথমবারে বিসিএস হয় কিনা, প্রথমবারে আইবিএতে চান্স পাওয়া যায় কিনা, এই বুদ্ধি নেওয়ার জন্য এমন কারো সাথে কথা বলতে হবে যার প্রথমবারে হয়ে গেছে, এটা একটু খেয়াল রাখবেন আর কি, এটা ভুলটা করি আমরা। আর যারা এখনও চাকরি করছেন না তাদেরকে বলি, তারা চাকরি করতে যাচ্ছেন, সামনে চাকরি করবেন, চাকরি করতে যাওয়ার আগে এটা মাথায় নিয়ে চাকরি করতে যাবেন, চাকরি মানেই কিন্তু এক ধরনের মানসিক দাসত্ব। আপনি যখন চাকরি করতে সম্মত হচ্ছেন এবং কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন, ওই কন্ট্রাক্ট পেপারটা হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট পেপার, আজকের তারিখ থেকে আমার সকল স্বাধীনতা আমি আরেকজনের ইচ্ছেই চালাবো, আমার সকল স্বাধীনতা আমি বিসর্জন দিলাম, এটা মাথায় রেখে চাকরি করতে হবে। চাকরি মানেই হচ্ছে স্বেচ্ছায় স্বাধীনতা বিকিয়ে দেওয়ার সম্মতি, আর কোনো কিছুই না, এটা মাথায় রাখবেন। পরেরটা, সব চাকরি, একদম সব চাকরি,
ফেসবুকে একটা নোট লিখেছিলাম আমার আইবিএতে ইন্টারভিউ নিয়ে, আইবিএতে ইন্টারভিউ দিতে যাওয়া নিয়ে। সাপলুটু জীবন কেউ পড়েছেন এখানে যারা আছেন? ওকে, অনেকে পড়েছেন, অনেকে পড়েননি। যারা পড়েননি তারা পড়ে নিয়েন, কাজে লাগবে। আমাদের লাইফটা আমার কাছে মনে হয় একটা সাপলুডুর বোর্ডের মতো। কীরকম সাপলুডু খেলা তো জানেন নাকি? সেটাও জানেন না। আপনারা খুব পড়াশোনা করেন, মুভি কম দেখেন, বইপত্র কম পড়েন, ভালো, অ্যাপ্রিসিয়েট। লুডু তো খেলেন নাকি? ওকে, আমিও খেলছি, এখন সময় হয় না বলে খেলি না। আর এখন খেললে সবাই বলবে সহকারী কমিশনার লুডু খেলতেছে, এটা একটু সমস্যা আর কি। না হলে আই ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নাই। সাপলুডু প্লেয়ার হন, আপনার পক্ষে সবচাইতে বেশি অ্যাচিভ করা সম্ভব 17, এর চাইতে বেশি অ্যাচিভ করা সম্ভব না। আপনি 17 পেয়ে মহা খুশি, আই এম দ্য উইনার, আমি সবচেয়ে বেশি পেয়েছি, খুবই খুশি 17 পেয়ে। দেখা গেল 17 খোঁজ যাওয়ার পর একটা বিশাল সাপ আপনাকে গলাধকরণ করে ফেলছে, হতে পারে না? পারে তো। ওকে, সো এই যে সর্বোচ্চ সংখ্যাটা, সর্বোচ্চ মানটা, সেটা কি, সরি, সেটা কি আপনার জন্য ভালো ছিল, ভালো ছিল না? ইউ ক্যান নেভার টেল, ইউ ক্যান নেভার প্রেডিক্ট, আপনি আগে থেকে কখনোই বুঝতে পারবেন না। সবচাইতে ছোট সংখ্যাটা কত বলেন তো সাপলুডুতে? এক। আপনি এক পেলেন, এক পাওয়ার পর দেখা গেল কি, আপনি একটা মই দিয়ে তরতর করে উপরে উঠে গেছেন, হতে পারে না? পারে তো। সো এখানে সবচেয়ে বেশি মানেই যে সবচাইতে বেশি দূর যাওয়া, তেমনটা নাও হতে পারে। আমাদের লাইফের ক্ষেত্রেও একই কথা খাটে। কীরকম? আপনি লাইফ থেকে সর্বোচ্চটুকু যা চাচ্ছেন, যদি সেটা না পান, আমরা করি কি, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, মন খারাপ করি, কমপ্লেইন করি, আল্লাহ তোমার কাছে চাইলাম তুমি আমাকে দিলে না, এই কথাটা বলি। কিন্তু এমনও হতে পারে সেই সর্বোচ্চটুকু আপনাকে শেষ করে দেবে, শেষ করে দেবে বলে আল্লাহ আপনাকে সেটা দেয় নাই। ইউ ক্যান নেভার টেল। ওই জন্য লাইফে, লাইফে সবচেয়ে কম পাওয়া মানে সবচাইতে শেষ হয়ে গেলাম এমন কিছু না। আপনি লাইফটা আপনাকে কোথায় নিয়ে ছেড়ে দিবে, আপনি কী পাবেন, ইউ ক্যান নেভার টেল, আপনি জানেন না। আসলে এটা নিয়ে এত মন খারাপ না করলেই ভালো, ভবিষ্যৎ বলে দেবে সব কিছু। পরেরটা এখন আমি দেখি, চুয়েটের আমার দিনগুলো আমি কীভাবে কাটিয়েছি, আপনাদের সাথে মিলবে হয়তো বা, কারো কারোর সাথে মিলবে, কারো কারোর সাথে মিলবে না, দেখা যাক। এবং আমি এখানে 100% অনেস্ট থাকার চেষ্টা করেছি এই স্লাইড, এই অংশটা তৈরি করার সময়। পরের স্লাইডটা, চুয়েটে আমার দিনগুলো কেটেছে এরকমভাবে, এই ছবিটা একটু দেখেন সবাই, এইভাবে করে লাইফটা কাটিয়েছি। ছবিটা দেখা যাচ্ছে, পেছন থেকে দেখা যাচ্ছে? ওকে, এবং আমি হচ্ছি ডান দিকে ছেলেটা, ওই ডান দিকে আমাকে দেখা যাচ্ছে, খেয়াল করেন। এইভাবে লাইফ কাটিয়েছি, কমলা রঙের টি শার্ট পরা ছেলেটা হচ্ছে আমি। বাসায় যেতাম, সেই বাসার কম্পিউটার যখন কাজ করতো না আমাকে বলতো ঠিক করে দিতে, আমি যখন পারতাম না সে বলতো তুমি কিসের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ো। আমার যে বন্ধুরা ইলেকট্রিক্যালে পড়তো, তারা যখন কোনো বাসায় যেত, যখন সিলিং ফ্যানটা ঘুরতেছে না তাকে বলতো ঠিক করে দেওয়ার জন্য, সে না পারলে বলে তুমি কিসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো। এই জিনিসটা হইতো রনিক ভাই, পরীক্ষায় যতই সিম্পল সার্কিট পড়ানো হয় কোনো কাজ হবে না, পরীক্ষায় এই ধরনের, মানে ক্লাসে যত সিম্পলই পড়ানো হোক অসুবিধা নেই, পরীক্ষায় এটাই আসবে। এটা আমাদের ক্ষেত্রে হয়েছিল, আমি আপনাদের কথা জানি না। পরেরটা, ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আমি দেখছি ফার্স্ট ইয়ারে স্টুডেন্টরা থাকে বাম দিকে ছবির মতো এবং ফোর্থ ইয়ারে গিয়ে ডান দিকে ছবির মতো হয়ে যায়। অনলি ফর দ্য মেল স্টুডেন্টস, ছাত্রীদের কথা উল্টা, ফোর্থ ইয়ারে গিয়ে সবাই ড্যাম স্মার্ট ছাত্রীরা, আমি দেখছি। ফার্স্ট ইয়ারে অত স্মার্ট না, ফোর্থ ইয়ারে গিয়ে সেই রকম স্মার্ট, মেয়েরা এরকম হয়ে যায়, আমি জানি না এরকম হয় কেন, আমাদের হয়েছিল আর কি। পরেরটা, এটাই পড়ছি, প্রচুর বইটই পড়া হয়েছে আমার, ল্যাঙ্গুয়েজ পড়তে খুব ভালো লাগতো, ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলতে ভালো লাগতো, এগুলোই করছি, লেখালেখি করছি, প্রচুর বইটাই পড়ছি, গ্রামার করছি প্রচুর, জিআরই জিম্যাট সলভ করছি, ল্যাঙ্গুয়েজকে ভালোবাসতাম বলে, বিদেশে যাওয়ার জন্য না, এমনিতেই সলভ করছি সে ফার্স্ট ইয়ার থেকে। আমার জিআরই বিগ বুক অফিসিয়াল জিম্যাট শেষ হয়ে গেছিলো যখন আমি থার্ড ইয়ারে পড়ি, টোটাল শেষ হয়ে গেছিলো, রিভাইজ করা সহ শেষ হয়ে গেছিলো, জাস্ট ভালোবাসা থেকে, অন্য কিছুই না। পরেরটা না, এটাই থাক। এবং প্রচুর টিউশনই করতাম, প্রচুর, আপনারা টিউশনই করেন কিনা আমি জানি না, প্রচুর টিউশনই করতাম, এবং টিউশনই করার জন্য যা যা দরকার খুব ভালো করে পড়াশোনা করতাম সেগুলোর জন্য। হ্যাঁ, একাডেমিক পড়া না পড়লো সেগুলো অনেক ভালো করে পড়াশোনা করতাম, সিনসিয়ার ছিলাম। হ্যাঁ, আই ডিড হোয়াট আই লাভড, আই লাভড হোয়াট আই ডিড, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্সেস। পরেরটা, পরীক্ষাগুলো কীভাবে দিছে সেটা বলি।
পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর যেটা প্রথমে করতাম সেটা হচ্ছে কতটুকু আনসার করলে ফেল করব না সেটা দেখে নিতাম। এটা ছিল প্রথম কাজ। পরীক্ষা দিছি হচ্ছে ফেলগুলোকে স্কিপ করার জন্য, যেভাবে হোক, মানে যাতে ফেল না করি আর কি, ফেল করা যাবে না, ফেল করলে সবাই জানবে আমি ফেল করছি, এটা একটা অসুবিধা। আমার পার্সোনাল কোনো অসুবিধা ছিল না, লোকজনের সমস্যা ছিল, ওটা নিয়ে আমার সমস্যা ছিল, এটাই। এরপরে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করতাম যতটুকু সম্ভব, কারণ প্রশ্ন তো কিছু পারি না, বানাই লিখতাম, ডায়াগ্রামে যদি কিছু মার্কস দেয় আর কি, তো বুঝতাম না কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত না। তো কোটেশান দিতাম না, কারণ ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কোটেশান দিলে দেখতে খারাপ লাগে, নাহলে কোটেশানও দিয়ে দিতাম। আমি প্রচুর কোটেশান বানাতে পারি, আমি কোটেশান বানানোর অসীম প্রতিভা সম্পন্ন মানুষ, প্রচুর কোটেশান বানাতে পারি। আচ্ছা, আমি অনেক কোটেশান বানাইছি যে সমস্ত লোক জীবনেও জন্মগ্রহণ করেন নাই, করার সম্ভাবনাও নাই, ঠিক আছে। দেখা যেত কি কোয়েশ্চেন অনেক কঠিন হয়েছে, যেহেতু আমি পড়াশোনা করতাম না, কোয়েশ্চেন কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে সেটাই বুঝতাম না, যার ফলে হয়তো কি বাকিরা যেখানে খাতার অর্ধেক শেষ করতে পারে না, আমি সেখানে লুসিড নেওয়া শুরু করছি। পরে দেখছি কি ওই পরীক্ষার রেজাল্ট বের হয়েছে এবং সেই পরীক্ষা আমি ফেল করছি। তখন আমার বন্ধুরা বুঝতো সুশান্তের লুসিড নেওয়ার কোনো মাহাত্ম নাই আসলে। এরপরে কোয়েশ্চেন দেখে বুঝতাম না কঠিন নাকি সোজা, পরীক্ষা শেষ করে যখন পরীক্ষার হল থেকে বেরোতাম তখন সবার কথা শুনে বুঝতে পারতাম যে কোয়েশ্চেনটা সহজ ছিল নাকি কঠিন ছিল, এর আগ পর্যন্ত বুঝতে পারতাম না। অন্যান্যরা যেখানে এ প্লাস পেলেও কোনো খবর থাকতো না, সেখানে আমি যদি ডি পেতাম, ডি মানে পাস করছি ডি, সবাই বলতো দোস্ত পার্টি দে, সুশান্ত পাস করছে পার্টি দিবে, মানে ইট ওয়াজ এ রুল, হ্যাঁ এটা একটা নিয়ম ছিল চুয়েটে। ওকে, পরেরটা, আমি আমাদের চুয়েট লাইফে দুই ধরনের স্টুডেন্ট দেখছি, টাইপ ওয়ান টাইপ টু। টাইপ ওয়ান স্টুডেন্ট ছিল এরকম, ধরেন তারা এ প্লাস পাই নাই এ পাইছে, হ্যাঁ তারা এমনভাবে কান্নাকাটি করতো, এমনভাবে মন খারাপ করতো যেন তারা ফেল করছে, যেন তারা ডি পাইছে, এরকম একটা কান্নাকাটি শুরু করতো এ প্লাস থেকে এ পেলে। আরেক ধরনের স্টুডেন্ট ছিল যারা ডি পাইছে, তারা এত খুশি দেখে মনে হবে এ প্লাস পাইছে। আমি ছিলাম সেকেন্ড ক্যাটাগরিতে। হ্যাঁ, পরেরটা, আল্লাহ রহমতে চুয়েটা এমন কোনো গ্রেড নাই যেটা আমি পাই নাই, গ্রেড সিস্টেমকে আমার চেয়ে বেশি সম্মান কখনো কেউ করে নাই আর কি, আমি সব পাইছি, সব এ প্লাস থেকে শুরু করে সব পাইছি। টিম ওয়ার্ক জিনিসটা কি, হ্যাঁ চুয়েটা দেখছি আমি, টিম ওয়ার্ক চুয়েটাও দেখছি, আইবিএতে পড়ার সময় দেখছি, টিম ওয়ার্ক জিনিসটা কি, ধরেন একটা টিমে চারজন সদস্য, এই টিমের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে বা যে প্রজেক্টটা অ্যাসাইন করা হয়েছে ওই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য চারজনই কাজ করতেছে, চারজন কাজ করলো, প্রজেক্টটা কমপ্লিট হলো, চারজনই সমান মার্কস পেল। ওকে, সেখানে টু প্লাস টু সমান ফোর, কারণ সবাই কাজ করছে, এমনও হয় না একজন কোনো কাজই করে না কিন্তু সমান নাম্বার পাই, হয় না, সে ঘুরে বেড়ায় তার দায়িত্ব হচ্ছে বাকি তিনজনকে পার্টি দেওয়া, ঠিক তো, এরকম হয়, কিন্তু সেও কিন্তু সমান মার্কস পায়। সো সেক্ষেত্রে টিম ওয়ার্কের ক্ষেত্রে টু প্লাস ওয়ান সমান ফোর হতে পারে, পারে না, এমনও হইতে পারে দুজন কোনো কাজ করে নাই কিন্তু সমান মার্কস পাচ্ছে, সেক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান সমান ফোর, চারজনের মধ্যে তিনজনই কোনো কাজ করে নাই একজন কাজ করছে, সেক্ষেত্রে ওয়ান প্লাস জিরো সমান কি হতে পারে, এমনও হইতে পারে কেউই কোনো কাজ করে নাই, অন্য একটা গ্রুপ থেকে কপি পেস্ট করে স্যারকে দেখাই দিছে, হইতে পারে না, সেক্ষেত্রে জিরো প্লাস জিরো সমান ফোর, এটা টিম ওয়ার্কে পসিবল আর কোথাও পসিবল না। যাই হোক, পরেরটা, ইঞ্জিনিয়ারিং কি, ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা বিদ্যা যে বিদ্যায় পরীক্ষার আগের রাত্র একটা সেমিস্টারের সমান, ভাই ভুল বললাম, ওকে নেক্সট, সেমিস্টার ফাইনালের আগে কি হইতো আমাদের বলি, চুয়েটে আমরা যারা পড়তাম কি হইতো, ধরেন পরীক্ষার বাকি আছে দশ দিন, চ্যাপ্টার বাকি দশটা, তার মানে দিনে কয়টা করে, কোনো ব্যাপার না শেষ হয়ে যাবে, পড়াশোনা করি নাই, পরীক্ষার বাকি পাঁচ দিন, চ্যাপ্টার বাকি দশটা, ডেইলি কয়টা করে চ্যাপ্টার, দুইটা করে, আরে ব্যাপার না শেষ হয়ে যাবে, তাও পড়ি নাই, পরীক্ষার বাকি দুই দিন, চ্যাপ্টার বাকি দশটা, ডেইলি কয়টা করে, পাঁচটা, ব্যাপার না পারবো, পরীক্ষার বাকি দশ ঘন্টা, চ্যাপ্টার বাকি দশটা, ঘন্টায় কত করে, একটা করে চ্যাপ্টার, ব্যাপার না ধুর, এইভাবে পাশ করে আসছি অনেক পরীক্ষায়। ওই জন্য আমি প্রথমে বললাম না যে আসলে আমি 2.74 পাই নাই, স্যাররা দিছে, হ্যাঁ দয়া করে দিছে, আমি বিশ্বাস করি এটা। পরেরটা, আচ্ছা এটা না বলি, পরেরটা, গুড গ্রেডস, আমরা যখন শুনতাম ভালো গ্রেড পেতে হবে, ভালো গ্রেড ভালো গ্রেড, তখন ভাবতাম ভালো গ্রেড জিনিসটা কি, খায় পড়ে না মাথায় দেয়, আমি তো চিনি না, আমি তো শুধুমাত্র সেমিস্টার কীভাবে পার করা যায় সে চিন্তা করতেছি, এটা আমি তাদের দলে ছিলাম। পরেরটা,
যখন আমরা কোনো প্রজেক্ট ওয়ার্ক শুরু করতাম, গ্রুপ প্রজেক্ট শুরু করতাম, শুরুতে আমরা সবাই মনে করতাম আমাদের প্রজেক্টটা এমন কিছু হবে, আপনারা প্রথম ছবিটা দেখেন, আমরা প্ল্যান করছি আমরা একটা সুন্দর গাড়ি বানাবো। শুরুতে যখন প্রজেক্ট শেষ তখন বানাইছি নিচেরটা, এটাই হইতো। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ড্রিম ভার্সাস রিয়েলিটি। আমরা যারা অনেক বিশাল বিশাল স্বপ্ন দেখতেছি কিন্তু কোনো কাজ না করে আঙুল চুষতেছি, তাদের স্বপ্নের বাস্তবায়নটা ওই পর্যায়ে গিয়ে হবে। কাজ করতে হবে, কাজ ছাড়া স্বপ্ন দেখে কোনো লাভ নাই। আচ্ছা পরেরটা, চুয়েট থেকে পাশ করার পর আমি যা বুঝলাম, উপলব্ধি করলাম, সেটা হচ্ছে ইফ ইউ আর গুড অ্যাট সামথিং নেভার স্টাডি ইঞ্জিনিয়ারিং। ওকে পরেরটা, একজন নোবডির গল্প। এখন আমি আমার গল্প শুরু করি, আমার লাইফের গল্প শুরু করি। অনেকের সাথে মিলবে হয়তো, অনেক সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার, এটাই তো বিসিএস। ও দোস্ত, ব্যাংকে তো বিসিএস দিয়ে নিয়োগ হয় না, তাই নাকি? তখন সে আমাকে বিসিএস নিয়ে ডিটেলস বুঝালো এবং আমি তার কথাগুলো শুনলাম, রিসিভ করলাম। তখনই আমি মাথায় আনলাম আমি যে কাজটা করছি সেই কাজটা ছেড়ে আমি গভর্নমেন্ট জব করব, সিভিল সার্ভেন্ট হব। এটার পিছনে একটা ছোট্ট লোভ ছিল। সে আমাকে বলছিল সিভিল সার্ভিসে আসলে তোকে অনেক সবাই সম্মান করবে, তোকে এখন সবাই কেউ পাত্তা দেয় না, তোকে কেউ কেয়ার করে না, তখন দেখবি সবাই খুব পাত্তা দিবে, সবাই খুব সম্মান করবে এবং তুই তোর লাইফটাকে এনজয় করতে পারবি, প্রচুর বইপত্র পড়তে পারবি, লেখালেখি করতে পারবি। এই কথাগুলো বলছিল, আমার কাছে ওই সময় ভালো লাগছিল কথাগুলো, কারণ আমি তখন খুব কষ্টে ছিলাম। তখন একটা ছোট ভালো কথা অনেক কিছু মনে হতো কষ্টের সময়, কষ্টের কথা বলবো আমি একটু পরে। তখন আমি ঠিক করলাম আমি বিসিএস পরীক্ষা দিব, তখন স্যারের সঙ্গে দেখা করা শুরু করলাম এবং আস্তে আস্তে প্রজেক্ট ক্লিয়ার করি। তো তখন আমার বিজনেসটা ছেড়ে দেওয়ার কারণে আমার অনেক টাকা লস হয়েছিল শেয়ার মার্কেটে, বা আমার রেগুলার বিজনেসে অনেক টাকা লস হয়েছিল। সেই লসের পরিমাণ ছিল প্রায় 40 লাখ টাকা। আপনাদের বলি, আপনারা অনেকেই বলেন যাদের ফাইন্যান্সিয়াল লস আছে, আমাকে অনেকে ইনবক্স করে, ভাইয়া আমি অনেক দুঃখী মানুষ। আর দুঃখী যারা, যারা কষ্টে আছে, আমরা যখন কষ্টে থাকি না তখন আমাদের মনে হয় আমরা পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, পৃথিবীতে আমার চাইতে কত বেশি দুঃখে আছে লোকজন এটা আমরা কেউ খোঁজ রাখি না। তো কথাগুলোর মধ্যে এই ধরনের একটা টোন থাকে, ভাইয়া আমার অনেক ফাইন্যান্সিয়াল লস, আমি কীভাবে সামনের দিকে আগাবো। তাদেরকে বলি আমি এই 40 লাখ টাকা হারানোর কষ্ট মাথায় নিয়ে পড়াশোনা করছিলাম, আমি পারলে আপনারা পারবেন না কেন? আর টাকা হারানোর কষ্ট যে কী কষ্ট ভাই, সত্যি বলছি, যার হারাই নেয় সে বুঝতে পারবে না। এটা আমার কষ্ট করে ইনকাম করা টাকা, ইনকাম ট্যাক্স দেওয়া টাকা, সেটা আমি হারাই ফেলছি। টাকা হারালে যে পরিমাণ বুকের মধ্যে হাহাকার শুরু হয়, গার্লফ্রেন্ড চলে গেলেও এত হাহাকার হয় না, সত্যি বলছি। ওকে, আমি ওই সময় ব্যাপক টিউশনি করতাম, ব্যাপক টিউশনি কেন ছেড়ে দিছি সেটা বলি, কেন কোচিং সেন্টার ছেড়ে দিলাম, কেন আমি আমার কোচিং বন্ধ করে দিয়েছিলাম সেই গল্পটা বলি। আমার এক স্টুডেন্ট ছিল, এক না অনেক স্টুডেন্ট ছিল, একটা স্টুডেন্টের কারণে খুব রাগ করছিলাম আর কি, রাগের কথাটা শেয়ার করি। আমার কোচিং থেকে পাশ করে সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় ভর্তি হতো। তো ভর্তি হওয়ার পর আমাকে ফোন করে বলতো, স্যার আমি অমুক জায়গায় চান্স পাইছি, দোয়া করবেন স্যার। আমার অনেক ভালো লাগতো, আর নিজের স্টুডেন্ট কোথাও চান্স পেলে এত খুশি লাগে, মনে হয় আমি চান্স পাইছি, ওরকম মনে হয়। তা আমার এক স্টুডেন্ট চান্স পাইছিল বুয়েটে, বুয়েটে ইলেকট্রিক্যালে চান্স পাইছিল। এছাড়াকে আমি অনেক স্নেহ করতাম, ভালোবাসতাম ছোটো ভাইয়ের মতো, সে আমাকে খবর দেয় নাই। তো ভাবলাম ছোটো মানুষ খবর দিতে ভুলে গেছে, আমিই ফোন করি। আমি ফোন করলাম, ফোন করে ওকে কংগ্রেচুলেট করলাম, এরপর বললাম তুমি আমাকে একটা ফোন করবা না বোকা, খবর দিবা না, এত বিশাল একটা খুশির সংবাদ বলো নাই কেন? তখন সে আমারে বললো, স্যার আপনি ফোন করেন না কেন? আমি বললাম আচ্ছা সরি, আমি আসলে ভুলে গেছি। আমাকে বলে, স্যার ইটস ওকে, অসুবিধা নাই। তো আমি আচ্ছা আচ্ছা, তো তুমি একদিন কোচিংয়ে আসো, তোমাকে একটু মিষ্টি মুখ করাই, তুমি এত কষ্ট করছো, চান্স পাইছো। বলে, স্যার আমি আসলে একটু ব্যস্ত আছি, আমি সময় পেলে আসবো স্যার। হ্যালো আচ্ছা, বলে সমস্যা নাই স্যার, আমি আসবো, সময় পেলে আসবো স্যার। হ্যালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো করে পড়ো। বলে, স্যার একটা বুদ্ধি দিই আপনাকে। আরে হ্যাঁ বলো। বলে, স্যার আপনার কোচিং থেকে এবার ভালো ভালো জায়গায় চান্স পাইছে অনেক জায়গায়, আপনি মনে হয় খবরও রাখেন নাই। বলে, না আমি কিছু কিছু খবর জানি। বলে, স্যার আপনি এরকম ক্লাস হলে তো কোচিং চালাতে পারবেন না, আমাকে বলতেছে। আরে কী রে ভাই, এইভাবে কথা বলে কেন? তো আমি বললাম, স্যার বলে কি, স্যার একটা কাজ করেন, যারা যারা বিভিন্ন জায়গায় চান্স পাইছে সবাইকে ডাকেন, একটা ছবি তুলেন স্যার, সবার থেকে একটা প্রোফাইল সংগ্রহ করেন, একটা মতামত সংগ্রহ করেন, এরপর স্যার লিফলেট ছাড়েন। লিফলেট না ছাড়লে স্যার স্টুডেন্ট পাবেন না, আমরা হেল্প করবো স্যার। আপনি লিফলেট ছাড়লে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি অনেক গেইনার হবেন স্যার, যেহেতু আপনি এটাই করতেছেন। তখন আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন আমার গালের মধ্যে ঠাস ঠাস করে চল লাগাই দিছে, আমি কাকে পড়াইছি? আমার এটা মনে হচ্ছিল, শিক্ষক অনেক বড় জিনিস, কাকে পড়াইছি আমি? আমার চোখ দিয়ে টপটপ পানি পড়তেছিল, ওর পক্ষে দেখা সম্ভব ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যাদেরকে পড়াচ্ছি তারা
তারা বড় হয়ে আমাকে কতটুকু ভালোবাসবে, কতটুকু মনে রাখবে, কিংবা এই ধরনের অকৃতজ্ঞ আচরণ করবে কিনা। ওর কথায় কষ্ট পাওয়ার আরেকটা কারণ ছিল, এই ছেলে যখন ক্লাস নাইনে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা দেয় তখন তার বাবা আঙ্কেল মারা যান, স্ট্রোক করে মারা গিয়েছিলেন, উনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তো ওনার মৃত্যুর পর আন্টিকে আমি ডাকলাম, ডেকে বললাম ও আমার কাছে পড়ুক, অসুবিধা নাই, ওর জন্য কোনো ফি লাগবে না। তা আন্টি বলে অসুবিধা নেই, আমাদের ফাইন্যান্সিয়াল সমস্যা নেই, কিন্তু আমি জানি ওদের সমস্যায় আছে। আমি বললাম আন্টি সমস্যা নেই, আমি মন থেকে বলছি ওর জন্য কোনো ফি দিতে হবে না, ও এমনি ফ্রি পড়বে, আমার কোচিং অনেকে ফ্রি পড়ে। যে ছেলেকে আমি ওই সময় থেকে শুরু করে 3.5 বছর পড়াইছি, একটা পয়সাও নিই নাই, সেই ছেলে যখন আমাকে শেখায় কীভাবে পয়সা কামাতে হয়, সে পয়সা আমার দরকার নাই, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি কোচিংটা। আরেকটা ঘটনা ঘটছিল, আমি যখন পড়াচ্ছি আমার ডিগ্রি কমপ্লিট করতেছে না, তখন আমার স্টুডেন্টের গার্ডিয়ানরা বাইরে গিয়ে বিভিন্ন কথা বলতো যে স্যার তো শুধু মাস্টারি করতেছে, কোনো মাস্টারি হচ্ছে বা শিক্ষকতা হচ্ছে আমাদের সব সমাজে সবচাইতে সম্মানিত, একই সঙ্গে স্যাডলি অসম্মানিত পেশা। আমার বলতে খারাপ লাগছে কিন্তু এটা দুর্ভাগ্যজনক, জাতি হিসেবে আমাদের জন্য খুব দুঃখজনক এই জিনিসটা। তো এখন স্টুডেন্টরা মানে স্টুডেন্টের গার্ডিয়ানরা বাইরে বলতো স্যার ওদের সারা জীবন মাস্টারি করে কাটাই দিবে, আসলে ইঞ্জিনিয়ারিং স্যারের ব্রেনে কুলাচ্ছে না, ওই জন্য স্যার ডিগ্রিটা কমপ্লিট করতেছে না, এই কথাগুলো বলতো। আবার অনেকে বলতো আসলে স্যারের পক্ষে এর চাইতে ভালো কিছু করা সম্ভব না, ওই জন্যই আমাদের ছেলে মেয়েকে পড়াচ্ছে। আমার অনেক গার্ডিয়ান এসে আমাকে কথাটা বলে দিত যে স্যার লোকজন এভাবে করে বলে, আপনি স্যার আপনার ডিগ্রিটা কমপ্লিট করেন, শুনতে খুব খারাপ লাগে স্যার। এই পৃথিবীতে সেই কাজটা করাই সবচাইতে আনন্দের, যে কাজটা অন্যরা বলে আপনি করতে পারবেন না, যদি কখনো সেই কাজটাই করে দেখান আপনার অনেক ভালো লাগবে। আমি সেই কাজটা করার জন্য ছেড়ে দিছি, আর কোনো কিছুই না। আপনাদেরকে বলি, আপনাদেরকে অনেকেই বলতেছে তুমি এটা করতে পারবা না, তুমি পড়ো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, তুমি অতটুকু করতে পারবা না, প্লিজ কোনো রিপ্লাই করবেন না, আপনার সবগুলো রিপ্লাই হবে আপনার কাজের মাধ্যমে, আপনি আপনার কাজ করে যান, কোনো অসুবিধা নেই, দিন আসবে একদিন আপনারও। পরেরটা, তো তখন আমার আসলে কোনো মানে আমার যে অবস্থান, মানে আমিও যে এক্সিস্ট করি এটা কেউ গুনত না আর কি, আমাকে কেউ দুই পয়সার দাম দিত না তখন, কারণ আমার বন্ধুবান্ধব সবাই ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে দোকানদার, দোকানদারকে কে দাম দেয়, তাই না? এমনও হয়েছে ভাই, ইফতার পার্টি হচ্ছে আমাকে কেউ ফোন করে নাই ইফতার পার্টিতে আসার জন্য, কারণ সবাই বলতো ও তো দোকানদারি করে, ও আমাদের সঙ্গে দরকার কি, এরকম একটা গেট টুগেদার হচ্ছে বন্ধুদের মধ্যে, আমাকে কেউ ফোন করে বলে নাই তুই আয়, কেউ বলে নাই, কেউ গুনতো না আমাকে, আমাকে আড্ডায় রাখা যায় এটা কেউ মনে করতো না। এই কষ্টগুলো আমার ছিল, কারো কাছ থেকে পাত্তা না পাওয়া পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টগুলোর মধ্যে একটা। যারা এই কন্ডিশনের মধ্যে যান নাই তারা বুঝতে পারবেন না যে পাত্তা না পেলে আসলে কেমন লাগে, আপনার কোনো পৃথিবীতে আপনার কোনো দরকার নাই, এই অনুভূতিটা খুব কষ্টের, খুব কষ্টের। এই ব্যাপারটা ছিল, আর লোকজনের কথা তো নাই বললাম, যখন আপনি কষ্টে থাকবেন, যখন আপনার যন্ত্রণা থাকবে, তখন আপনাকে দুইটা ভালো কথা যারা বলবে তাদের সংখ্যা আপনি হাতের করে গুনতে পারবেন, একজন দুইজন, আর তো মনে পড়তেছে না আর কেউ ভালো কথা বলছিল আমাকে, এরকম কেউ তখন ভালো দুইটা কথা বলে না। আমরা যখন রাস্তায় পড়ে যাই তখন আমাকে সবাই বলবে এই সর আমি হাঁটবো, দুই একজন মাত্র পাবেন যারা আপনাকে হাতটা বাড়াই দিবে, পড়ে গেছো উঠো আবার দাঁড়াও তুমি পারবা চেষ্টা করো, এই কথাটা কেউ বলে না। তো আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী বলেন, ওরা এসে এসে আমার আব্বা আমাকে কথা শোনাতো, বড় বড় কথা শোনাতো, হ্যাঁ ও যেটা করতেছে এটা তো কোনো কাজ না, হ্যান ত্যান, আমার ডাকনাম হচ্ছে বাপ্পি, বলে বাপ্পি যেটা করতেছে এটা তো করার জন্য পড়াশোনা দরকার নাই, আপনাদের লজ্জা করে না, এই কথাগুলো বলতো। তো বাবা মা তো খুব সফট হার্টেড মানুষ, ওরা কান্নাকাটি করতেন এই কথাগুলো শুনে, আমাকে বলতেন না কেউ খুব একটা, বাবা মাকে বলতেন, কারণ ওরা জানে কোথায় বললে কাজ হবে, ওই জন্য আব্বু আম্মুকে শোনাতো। আর বাবা মা যেটা করতো চোখের পানি ফেলতো, আমাকে বলতো যে বাবা তুই একটু ডিগ্রিটা কমপ্লিট কর, লোকজনের তো অনেক বড় বড় কথা শোনাই, আমরা তো লজ্জায় মানুষকে মুখ দেখাতে পারতেছি না। তবে আমার মুখ দেখাতে অসুবিধা হতো না, আমি দেখাতে পারতাম, আব্বু আম্মু দেখাতে সমস্যা হতো, আমি মুখ দেখাতে পারতাম, গিয়ে লোকজনকে সালাম দিতাম, সালাম দেওয়ার পর ওরা কেমন কেমন করে তাকাতো তখন খারাপ লাগতো, আর না হলে অসুবিধা হতো না। তো এই দুনিয়ায় সবচাইতে কষ্টের দৃশ্য হচ্ছে যখন দেখবেন আপনার আব্বা আম্মা চোখের পানি, এবং সেই চোখের পানির জন্য দায়ী হচ্ছে আপনি। আমি সেই কষ্টের মধ্য দিয়ে আসছি, আমার জন্য আমার আব্বা কান্না করছে, আমাকে জড়াই ধরে কান্না করছে, এটা আমি ভুলবো না, খুব কষ্টের, এই ফিলিংসটা খুব কষ্টের। তখন একটা সময়ে, ওই সময় আরেকটা ঘটনা ঘটছিল, এটাও আমার লাইফের মোড় ঘুরায় দেওয়ার জন্য অনেক হেল্প করছে। চুয়েটে ওই সময় একটা রিউনিয়ন হয়েছিল, পুনর্মিলনী। তো সেই, আচ্ছা আমি একটু বলি, আমি আমার এই পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করবো নাকি এগুলো স্কিপ করে যাবো? ওকে, একটা রিউনিয়ন হচ্ছিলো এরকম একটা স্টেজ, চুয়েটের কে আসো ভাই এখানে, তোমাদের তোমরা কে ছিলা ওইটাতে, ওই অনুষ্ঠানে ছিলা,
ওকে রিকল ইট, মনে করার চেষ্টা করো। তো রিউনিয়ন হচ্ছিল এবং সেই রিউনিয়নে মোটামুটি মানে অনেক কাজই আমি করে দিছি। আমি প্রোগ্রাম অর্গানাইজ করতে পছন্দ করতাম, হ্যাঁ ভালোবাসতাম, কালচারাল কাজ করতে খুব ভালোবাসতাম। তখন আমি স্যারের কাছে প্রজেক্ট ক্লিয়ার করতেছি আর কি, স্যারের কাছে প্রজেক্টের জন্য যাচ্ছি, দেখা করতেছি এরকম। তো ওখানে একটা পার্ট ছিল এরকম, আমি তো 2002 ব্যাচ চুয়েটে, হ্যাঁ 2002 ব্যাচ আমি। তো 2002 ব্যাচতে যারা পাস করছে চুয়েট থেকে তারা সবাই স্টেজে উঠবে, দাঁড়াবে, দাঁড়িয়ে কে কী করতেছে কোথায় আছে এটা একটু বলবে, যে আমি এই চাকরিতে আসি, আমি অমুক জায়গায় আসি, এটা একটু বলবে। আমাকে বলা হলো তুমি গিয়ে দাঁড়াও ওদের সঙ্গে। তখনও তো আমি প্রজেক্ট ক্লিয়ার করি নাই, ডিগ্রি কমপ্লিট করি নাই, আমি কীভাবে দাঁড়াবো? তা আমি আমার স্যারকে বললাম, যিনি সুপারভাইজার স্যার ছিলেন তাকে বললাম, স্যার আমাকে এই অংশটা থেকে ক্ষমা করেন স্যার, আমি এটা বলতে পারবো না। বলে কেন, অসুবিধা কী, তুমি যাও স্টেজে যাও, গিয়ে বলো আমি পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট পর্যন্ত, এখন ব্যবসা করি, এটা বলো গিয়ে যাও। বললাম স্যার এটা কীভাবে বলবো, সবাই স্যার ছোটো ভাই বোনরা বসে আছে সামনে, জুনিয়র স্যার সবাই আমার। বলে না 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 বলো বলো যাও। তখন আমি স্যারকে হাত জোর করে বললাম, স্যার আমাকে ক্ষমা করেন, আমি তো স্যার সব কাজই করে দিয়েছি অনুষ্ঠানের জন্য, এটা স্যার স্যার প্লিজ। তখন স্যার খুব গম্ভীরভাবে বললেন, তুমি স্টেজে উঠো, গিয়ে কথা বলো, এটার মধ্যে মার্কস আছে, যোগ হবে। হ্যাঁ স্যার, বলে ইটস এ পার্ট অফ ইউর প্রজেক্ট, গো গো বিজনেস ম্যান, এইভাবে বলছিল আমাকে। আমি কী করব, গেলাম, এত কষ্ট লাগতেছিল। সবাই ধরেন বিভিন্ন জায়গাতে আছে, অনেকে গ্রামীণ ফোনে জব করে, অনেকে এরিকসনে জব করে, অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, বিভিন্ন জায়গায় পড়াচ্ছে, বিভিন্ন কিছু করতেছে, ভালো ভালো কাজ করতেছে। আমি তো এখনও মানে অনার্সই শেষ করি নাই, আমি কী বলবো। তখন মনে হচ্ছিল ওই মাইক্রোফোনটা আমার কাছে আসার আগে যদি আল্লাহ আমাকে তুলে নিত, যদি ঈশ্বর আমাকে ওই মুহূর্তে মৃত্যু দিতেন, আমার চাইতে খুশি কেউ হতো না। তো মৃত্যুর একটা সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে যখন আপনার ওই মৃত্যু সবচাইতে বেশি দরকার তখন আপনি সেটা পাবেন না, এটা হচ্ছে মৃত্যুর সিস্টেম। তো আমারও মৃত্যু আসে নাই, মৃত্যুর পরিবর্তে মাইক্রোফোন চলে আসছে হাতে। তো মাইক্রোফোন ধরে এখন খুব হাসতেছি, তখন খুব কষ্ট লাগছিল, ওই সময়ের ফিলিংস বোঝানো যাবে না। মাইক্রোফোন ধরে আমি যে কথাটা বলছিলাম সে কথাটা ছিল এরকম, সবাই কোনো কিছু করা বলতে যেটা বোঝায়, আমি তেমন কিছু করছি না, তবে তেমন কিছু করার জন্য চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে পাশের জনের হাতে মাইক্রোফোন দিয়ে দিছে। কারণ আমি বিজনেস করি, ব্যবসা করি, ব্যবসা করি, এটা বলার তো মানে বললেও কেউ শুনবে না এরকম আর কি। তখন মাইক্রোফোনটা দিয়ে পিছনে চলে গেছি, পিছনে গ্রিন রুম, ওখানে ওই বেসিন ছিল, প্রচণ্ড কাঁদতেছিলাম আর চোখে পানি দিচ্ছিলাম। তখন আমার এক দোস্ত, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে এসে পিছন থেকে জড়াই ধরছে, বলে তুই কাঁদছিস কিসের জন্য? বলে আমার ভালো লাগতেছে না, আমি কেন বেঁচে আছি, আমার ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না। তখন সে আমাকে একটা গালি দিয়ে বললো, দোস্ত তোকে তো পড়াশোনা করার জন্য অনেক বকাবকি করতাম, তখন তো শুনতি না, আমাদেরকে শত্রুর মতো ভাবতি, এখন বুঝ কাঁদছিস কিসের জন্য, পুরুষ মানুষ কখনো কাঁদে না, কাঁদবি না, এই কথাটা বলছিল আমাকে। তখন আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল এই পৃথিবীতে অন্তত একজন বন্ধু দরকার যাকে জড়িয়ে ধরে কান্না করা যায়, আমার মনে হয়েছিল ওই সময়, আমার সেই বন্ধুটাকে পাইছিলাম। এই যে কষ্টগুলো মানে পারিবারিক কষ্ট, বাইরের কষ্ট, এই কষ্টগুলো থেকে একটা সময় ডিসাইড করলাম আমি এই পৃথিবীতে আর বাঁচবো না, আমাকে কেউই চায় না, আমার বেঁচে থেকে কী হবে। অনেক অভিমান থেকে, অনেক ইমোশন থেকে ডিসাইড করলাম সুইসাইড করব। সেই দিনের কথা বলি, সন্ধ্যাবেলা রুমের দরজা বন্ধ করে প্রচণ্ড কাঁদতেছিলাম, প্রচণ্ড কাঁদতেছিলাম, হাতে কাপ, চায়ের কাপে বিষ খেয়ে ফেলব। তো যখন আমি খাবো, আমি অত সাহসী মানুষ ছিলাম না, ভীত ছিলাম, হ্যাঁ এগুলো করতে সাহস লাগে। খাওয়ার যখন খাবো ভাবতেছি, তখন প্রথম যে চিন্তাটা আসছে সেটা হচ্ছে এটা খাওয়ার পর যদি আসলেই মরে যায় তখন কী হবে, এটা হচ্ছে প্রথম চিন্তা। তখন নিজেকে বুঝালাম, আরে গাধার বাচ্চা গাধা, তুই তো এটা মরার জন্যই খাচ্ছিস, খেয়ে ফেল এরকম। তখন ভাবতেছি মৃত্যুর সময় খুব সম্ভবত অনেক লোকই ভাবে মৃত্যুর পরে কী হবে, এটা অনেকে ভাবে, আমিও ভাবছিলাম যে মৃত্যুর পরে আসলে কী হবে। চোখ বন্ধ করে দেখলাম আমার আম্মা অনেক কান্নাকাটি করবে, প্রচুর কাঁদবে আমার আম্মা। আমার বাবা লয়ার, উনি কোর্ট থেকে দৌড়ে চলে আসবে, উনিও কান্নাকাটি করবে। আমার ছোটো ভাই একটু ফাজিল টাইপের, সে আব্বার দিকে তাকাবে, আমার দিকে তাকাবে, কাউকে শান্ত করা যাবে না দেখবে, এরপর সে একটু চিন্তাভাবনা করে নিজেও কান্নাকাটিতে যোগদান করবে, এরকম কিছু একটা হবে। তো ভাবলাম, এটা যখন ভাবছি আমার সবচেয়ে এখন মনে আছে সবচেয়ে বেশি কষ্ট লাগছিল আমার মায়ের মুখটা যখন চিন্তা করছি চোখের সামনে আসছে, খুব কষ্ট লাগছে। তখন ভাবলাম এই যে আমার লাইফটা, এটা তো আমার মায়ের দেয়া একটা উপহার, এই লাইফটাকে আমি নিজের হাতে কীভাবে শেষ করব, আমি পারবো না, সম্ভব না, আমি আমার মায়ের জন্য বেঁচে থাকবো, এই কথাটা মনে হয়েছিল। তখন মনে হয়েছিল আচ্ছা আমি যদি বেঁচেই থাকি তাহলে আমি কী হবে বলেন তো, আমার বন্ধুবান্ধব সবাই কতদিন হয়ে গেছে চাকরি বাকরি করতেছে, অনেক দূর চলে গেছে, ওদের কাউকে আমি ছুঁতে পারবো না, ওদের সমান হতে পারবো না, আমার কী হবে? আমি ভালো স্টুডেন্ট ছিলাম এক সময়, আমি এখন কোথায় আছি,
কি অবস্থায় আছি, আমার কি হবে। তখন আবার ভাবলাম, আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি, আমার বন্ধুবান্ধব সবাই সমাজের উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে আছে, অসুবিধা নাই। অন্য দশজন উজ্জ্বল মানুষের মতো না হোক, একেবারে অনুজ্জ্বল মানুষ হয়ে একটু বেঁচে থেকে দেখি না কি হয়, আমি নোবডি হয়ে বেঁচে থাকবো, অসুবিধা নাই। আমি সেই দিন শুধুমাত্র বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আর কোনো কিছুই না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে এই পৃথিবীতে সবচাইতে বড় সাফল্য কি, সবচাইতে বড় অর্জনটা কি, আমি ছোট করে বলি, ভাই পৃথিবীতে সবচেয়ে বড় উপহার হচ্ছে বেঁচে থাকা, এর উপর কোনো কিছু নাই। আপনি বেঁচে থাকলে অনেক কিছু পাবেন, কোনো সমস্যা নাই। পরেরটা, রাস্তাটাতে আমাদের বেশিরভাগ বন্ধুবান্ধব হেঁটে গিয়েছিল, সেই রাস্তাটা ছিল পপুলার রাস্তা, সেই রাস্তাটা ছিল অ্যাকসেপ্টেড রাস্তা, সবাই যেখানে যেতে চায় ওখানেই গিয়েছিল, সবাই যেভাবে যেতে বলে জাস্ট ব্লাইন্ডলি অনুসরণ করা, অন্ধভাবে অনুসরণ করা। এখানে অনেকেই ছিল যারা তাদের ড্রিমকে অনুসরণ করে নাই, যারা শুধুমাত্র তাদের পরিবারের সিদ্ধান্ত, সমাজের সিদ্ধান্তকে অনুসরণ করেছে, আর কোনো কিছুই না। ডান দিকের রাস্তায়, বাম দিকের রাস্তায় শুধু একটা লোক হেঁটে যাচ্ছে, এই রাস্তাটা ছিল অপরিচিত, অজানা, এবং সেটা ছিল স্বপ্নের রাস্তা। আমি ছিলাম সেই মানুষটা আমাদের ব্যাচমেটদের মধ্যে। পরেরটা, তা এখন আমরা একটা গান শুনবো, আমার অনেক পছন্দের গান। Feels warmer sleeping here alone. You know I dream in color and do the things I want. You think you got the best of me, think you've had the last laugh, but you think that everything good is gone. Think you left me broken down, think that I'll come running back. Baby, you don't know me, 'cause you're dead. What doesn't kill you makes you stronger. Stand a little taller. Doesn't mean I'm lonely when I'm alone. What doesn't kill you makes you brighter. What's that feeling higher? Doesn't mean I'm over, 'cause you're gone. What doesn't kill you makes you stronger, stronger. Trust me, myself and I. What doesn't kill you makes you stronger. পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি, অনেক পয়সা কামালেন, স্বীকৃতি নাই, হবে না, একটা সময় খুব খারাপ লাগবে, কষ্ট লাগবে। আর্থিক সচ্ছলতা খুব দরকার, অতটুকু আর্থিক সচ্ছলতা দরকার যতটুকু হলে আমাদের নিজের জীবনটাকে নিয়ে ভাবনায় পড়তে না হয়, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবনায় পড়তে না হয়, ততটুকু সচ্ছলতা সবারই লাগে। নিজের ইচ্ছে মতো কাজের বাইরের সময়টাকে উপভোগ করার মতো সময়, অর্থাৎ ফ্রি টাইমটাকে যেন এনজয় করতে পারেন। কীরকম, আমার এক বন্ধু, ওই বন্ধুটা মাস্টারি করতো, মাস্টার ছিল, একটা সময় তার মনে হলো মাস্টারিতে বেতন কম, মাস্টারি আর করবো না। তখন সে মাস্টারি ছেড়ে দিয়ে অন্য একটা চাকরিতে জয়েন করলো, সে জয়েন করেছিল সনি এরিকসন কোম্পানিতে, তখন সনি এরিকসন একসঙ্গে হয়ে গেছিলো, জয়েন করছিল সনি এরিকসনে, ওখানে জয়েন করলো, ওখানে 5-6 মাস চাকরি করছে। চাকরি করার পর ওই চাকরিটা ছেড়ে দিয়ে সে আবার জয়েন করলো বুয়েটে, সে বুয়েটে পড়াতো। তখন তাকে আমরা সবাই বললাম, দোস্ত তুই একবার এরিকসনে গেলি, আবার এরিকসন থেকে এখানে আসলি, বুঝলাম না, আবার ছাড়লি। বলে হ্যাঁ, আমার ভাল লাগতেছিল না ওর জন্য। বলে কেন, অনেক টাকা বেতন পেতি না? ওর বুয়েটে যে টাকাটা বেতন পেতো, এরিকসনের বেতন হচ্ছে তার প্রায় 2.5 গুণ বেতন, অনেক বেতন পেতো, 2.5 গুণ বেতন পেতো, কিন্তু সে করে নাই চাকরিটা। তখন সে আমাকে একটা আনসার দিছিল, আনসারটা আমার অনেক ভালো লাগছে। আনসারটা ছিল এরকম যে, বন্ধু এরিকসন আমাকে অনেক টাকা বেতন দিত, সত্যি কথা, কিন্তু সে বেতনটা খরচ করার কোনো সময় দিত না, আমি সে চাকরিটা করে করবোটাকে। আমার খুব ভালো লাগছিল আনসারটা, এটা একটু মাথায় রাখতে হয় মনে হয় ক্যারিয়ার ঠিক করার সময়। অপেক্ষাকৃত কম সংখ্যক অপছন্দের দিক, এটা আমি আগেই বলেছি, এটা নিয়ে আর না বলি। পরিবারকে দেওয়ার মতো সময় তা তো বলেইছি। জব সিকিউরিটি, আপনি চাকরি করছেন, খুব ভালো চাকরি, ওয়ান ফাইন মর্নিং শুনলেন ইউ আর ফায়ার্ড, তখন কী হবে, চাকরি নাই, ওই নিরাপত্তা যেন থাকে, এটা একটু মাথায় রাখতে হবে ক্যারিয়ার ঠিক করার ক্ষেত্রে। প্রণোদনা, প্রণোদনা মানে হচ্ছে যদি শুধু বেতনের জন্যই চাকরিটা করেন, তাহলে একটা সময় খুবই বিস্বাদ মনে হবে চাকরিটাকে, বিরক্তিকর মনে হবে। আপনি দেখবেন বেতন ছাড়া আর কোন কোন বিষয়গুলো আপনার চাকরি আপনাকে দেয়, যে সমস্ত জিনিসকে টাকায় পরিমাপ করা যায় না, ওই সমস্ত জিনিসগুলো সবচেয়ে বেশি মূল্যবান, সেটা কত বেশি আছে এটা একটু খেয়াল করবেন, এটা একটু মাথায় রাখবেন। পরেরটা, একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যাচ্ছে, একটা ক্যাপশন দিতে পারবেন ছবিটার, এটা ক্যাপশন দেন,
এনিওয়ান হলো ইঁদুর দৌড়াচ্ছে একটা চাকার মধ্যে, এই ইঁদুরগুলোর মধ্যে একটা ইঁদুর প্রথম হচ্ছে, এবং যে ইঁদুরটা প্রথম হচ্ছে মজার বিষয় হচ্ছে একটা সময় গিয়ে সেই ইঁদুরটা কী হবে, লাস্ট হবে। আচ্ছা, সেকেন্ড যে প্রথম যে ছবিটা, সেখানে এক লোক একটা চাকার মধ্যে দৌড়াচ্ছে, কিছু ডলারের ছবি দেওয়া আছে। এই চাকার সাথে এই চাকার বেসিক্যালি কোনো পার্থক্য নাই, কীরকম ইঁদুরদের যে দৌড়টা সেই দৌড়ের মধ্যে যে প্রথম হচ্ছে সে একটা সময় গিয়ে লাস্ট হবে। সো এখানে প্রথম হওয়া যায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই দৌড়টা কখনোই শেষ হবে না, দিস ইজ কল্ড র্যাট রেস, ইঁদুর দৌড়। আমরা বেশিরভাগ মানুষ করি কি, ওই ক্যারিয়ারের পিছনে ছুটতে 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 লাইফের যে ছোটোখাটো আনন্দগুলো, যে সুখগুলো, যে প্রাপ্তিগুলো, সেগুলোকে ভুলে যাই। তখন আমাদের লাইফটা ওই এরকম হুইলের মতো হয়ে যায়, ইঁদুর দৌড় হয়ে যায়। এই ইঁদুর দৌড়ে কখনো জেতা সম্ভব না, এবং ইঁদুর দৌড়ে জিততে হলে আপনাকে ইঁদুর হতে হবে, মানুষ হওয়া যাবে না। ওই জন্য খুব বোরিং হয়ে যাবে লাইফটা। পরেরটা, তো ক্যারিয়ার, ফ্যামিলি এবং কাছের বন্ধু, এই তিনটা জিনিসকে কীভাবে ব্যালেন্স করা যায়, এটা আমিও পারি না। তবে একটা গল্প শেয়ার করি, এই গল্পটা ভালো লেগেছিল, শুনেছিলাম গল্পটা। আপনাকে একটা কাঁচের বয়াম দেওয়া হলো, কাঁচের জার দেওয়া হলো। কাঁচের জার দিয়ে বলা হলো, এখানে আপনি কিছু মার্বেল পাথর রাখবেন, কিছু বালি রাখবেন। তো মার্বেল পাথর রাখাটা ম্যান্ডেটরি, রাখতেই হবে, এবং বালি রাখাটা ম্যান্ডেটরি না, তবে রাখলে ভালো হবে। আপনি এই কাজটা দুইভাবে করতে পারেন, কীরকম, আপনি চাইলে বালিগুলোকে প্রথমে রাখতে পারেন, ওই বালিটা কাঁচের জারের কিছুটা অংশ দখল করে ফেলবে, এরপর আপনি মার্বেলগুলোকে ছাড়তে পারেন। ছাড়তে ছাড়তে একটা সময় দেখা যাবে কি, কিছু মার্বেল আপনাকে বাইরে রাখতে হচ্ছে, ওখানে জায়গায় হচ্ছে না, জায়গায় ধরছে না। এই কাজটা আপনি আরেকভাবে করতে পারতেন, প্রথমে এই মার্বেলগুলোকে ছেড়ে দিলেন, মার্বেলগুলো রয়ে গেল ওখানে। এরপর যদি আপনি বালিগুলোকে ছাড়েন, তাহলে বালিগুলো মার্বেলের ফাঁকে ফোকরে জায়গা করে নিয়ে পুরোটাকে দখল করে ফেলবে। আপনার জন্য কোন অ্যাপ্রোচটা বেটার? সেকেন্ড অ্যাপ্রোচ। আমাদের লাইফে ফ্যামিলি, কাছের আত্মীয় স্বজন, কাছের বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা, এরা হচ্ছে মার্বেলের মতো। আর আমাদের কলিগ, বস, ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড, পরিচিত মানুষ, তারা হচ্ছে বালির মতো। আমরা অনেক সময় সে বালিটাকে লাইফে আগে কন্টেইন করতে গিয়ে ওই মার্বেলগুলোকে রাখতে পারি না, ফ্যামিলি ছুটে যায়, কাছের বন্ধুকে অনেকদিন ফোন করা হয় না। যদি আমরা আগে ওই মার্বেলগুলোকে কন্টেইন করি লাইফে, তাহলে কিন্তু বাকিগুলোকে ফাঁকে ফোকরে রাখাই যায়। আপনাকে বুঝতে হবে কোন জিনিসটা, কোন মানুষগুলো, কোন বস্তুগুলো আপনার লাইফের জন্য এসেনশিয়াল, এটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা মনে হয় আমরা বুঝতে পারি, আমি নিজেও পারি না, আমরা বুঝতে পারি না এই জিনিসগুলো। এটা বুঝলে লাইফটা মনে হয় আরও সুন্দর হতো। কারণ আমি দেখছি যখন প্রচণ্ড জ্বরে কাতরাতে থাকি, 103 জ্বরে কাতরাতে থাকি, তখন মা পাশে বসে, মাথার পাশে বসে জলপট্টি দেয়, পানিপট্টি দেয়, এবং জিজ্ঞেস করে, বাবা তোর খারাপ লাগতেছে না তো, এটা জিজ্ঞেস করে। কলিগ তো কখনো জিজ্ঞেস করলো না আপনার কেমন লাগতেছে, মাই শুধু জিজ্ঞেস করে। ওই জন্য প্রথমে লাইফে এগুলোকে রাখতে হয়, এরপর বাকিগুলোকে রাখতে হয়। এটা আমার অবজারভেশন। পরেরটা, লাইফ লেসন্স। আমি আমার লাইফে কিছু প্রিন্সিপাল মেনে চলার চেষ্টা করতাম, এখন একটু কম করি। তো এই প্রিন্সিপালগুলো আমি মেনে চলেছি, এবং আমার লাইফে অনেক চেঞ্জ এনেছে এই প্রিন্সিপালগুলো, আপনাদের শেয়ার করছি। আপনাদের লাইফের পথ চলাটা যেহেতু আমার মতো না, আপনারা এই প্রিন্সিপালগুলো শুনবেন, শোনার পর আপনার মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করবেন, হুবহু এটাকে ফলো করার কোনো দরকার নাই, জাস্ট শুনেন। হ্যাঁ, প্রথমটা, কম ঘুমালে চেহারা নষ্ট হয়, এই কথাটি সত্যি নয়। কম ঘুমালে চেহারা খারাপ হয় না, একটু খারাপ হবে। যখন আপনারা প্রচণ্ড পরিশ্রম করবেন, চেহারা খারাপ হবে, যখন চাকরি পেয়ে যাবেন তখন চেহারা আবার সুন্দর হয়ে যাবে। বুঝে গেছে কথাটা? আমার মনে হয় একটা মানুষের সুস্থ থাকার জন্য প্রতিদিন 6 ঘন্টা রেস্ট এনাফ, 6 ঘন্টা। তবে ঘুমানোর সময় ভালোভাবে ঘুমাতে হবে, 6 ঘন্টা ঘুম মানে মরার মতো ঘুম। ওই ঘুমাতে গেলাম 12টায়, ইনবক্সে, মেসেঞ্জারে, দোস্ত কেমন আসছিস এটা জিজ্ঞেস করলাম 2 ঘন্টা ধরে, ওরকম ঘুম না ভাই, একদম মোবাইল টোবাইল সব দূরে রেখে ঘুমাতে হবে। যদি 6 ঘন্টা ঘুমাতে পারেন এনাফ, বাকিটা সময় আপনি কাজ করেন। মুভি দেখাও কিন্তু একটা কাজ, আমার ডিকশনারিতে মুভি দেখাও কাজ না, কাজ মুভি দেখাও কিন্তু কাজ, একটা ভালো বই পড়াও একটা কাজ, ওই কাজগুলো করেন। যদি মানে ঘুমিয়ে কাটাই দেন, সবগুলো কাজ করা সম্ভব না, সময় কম। তো আমাদের মাথায় প্রতিদিন যে সুন্দর চিন্তাভাবনাগুলো আসে, সেটা
মোবাইলের ড্রাফটসে লিখে রাখতে পারেন অথবা কোনো একটা কাগজে লিখে রাখতে পারেন, নাহলে এগুলো হারিয়ে যাবে। আর সুন্দর চিন্তাভাবনাগুলোর একটা নিয়ম হচ্ছে এটা দুইবার আসে না, একবারই আসে শুধু, লিখে না লিখলে হারিয়ে যাবে। প্রতিদিন 30 মিনিট নিয়ম করে কোনো একটা মোটিভেশনাল বই পড়তে পারেন। মোটিভেশনাল বই যে কী পরিমাণ কাজে দেয় লাইফে আপনি ভাবতেই পারবেন না। যখন আপনার মোটিভেশনাল বই দরকার পড়াটা, যদি তখন পড়তে পারেন আপনাকে পুরো চেঞ্জ করে দিবে, অনেক দরকার। অথবা কোনো একটা মোটিভেশনাল লেকচার শুনতে পারেন, ইউটিউবে সার্চ করলে প্রচুর পাবেন। অথবা আরেকটা ভালো সোর্স হচ্ছে টেড টকস। টেড টকস কেউ শুনেন কি না আমি জানি না, টেড টকস খুবই ভালো, অসাম, TED, টেড, TALKS, টকস, টেড টকস, টেড টকস শুনতে পারেন, খুবই ভালো, আমি অনেক উপকার পেয়েছি। মোটিভেশনাল বই কিংবা লেকচার যখন শুনবেন তখন একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে ওখানে যে কথাগুলো লেখা আছে কিংবা যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোকে যুক্তি দিয়ে বিচার করা যাবে না। লাইফটা কিন্তু লজিকে চলে না, লাইফটা চলে বিশ্বাসে, এটা আমি বিশ্বাস করি, আমি শিখেছি। এই জন্য বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে সে কাজগুলো করতে হবে। যারা খুব বেশি যুক্তি দিয়ে বিচার করে লাইফটাকে তারা অনেক মেধাবী, অনেক বুদ্ধিমান, কিন্তু তারা লাইফে বেশি দূর যেতে পারে না, আমি দেখি নাই খুব একটা। আপনি বিশ্বাস করে অনেকটুকু যেতে পারবেন। বোকা মানুষগুলোই ভালো করে, বোকা মানুষগুলোই ভালো থাকে, এটা করা উচিত। আমি জানতাম না যে আমি ফার্স্ট হব, বিশ্বাস করতাম ফার্স্ট হব আর কোনো কিছু না। আমার মা বিশ্বাস করতো আমি ফার্স্ট হব, অ্যানালাইসিস করলে সম্ভব ছিল না। আমি যে অবস্থা থেকে উঠে আসছি ভাই, সত্যি বলতেছি আজকের অবস্থানটা এটা স্রষ্টা প্রদত্ত, আমি ডিজার্ভ করি না, কিন্তু বিশ্বাস করতাম ওদের ভালো কিছু হবে, এটুকুই শুধু বিশ্বাস নিয়ে এগিয়ে গেছি। অ্যানালাইসিস করলে, লজিক দিয়ে বিচার করলে সম্ভব ছিল না, কখনোই সম্ভব ছিল না, মাথা পেন করতো। পরেরটা, তো মোটিভেশনাল বইয়ের একটা লিস্ট আমার ফেসবুক নোটসে আছে, সিক্রেট বইটা, দ্য সিক্রেট, রোন্ডা ব্রায়নের লেখা, দ্য সিক্রেট। সেকেন্ডটা আমি রাখতে পারি আলকেমিস্ট, এরপর দ্য মং হু সোল্ড হিজ ফেরারি, এই বইগুলো ভালো, ইউ ক্যান উইন, এটা ভালো, এরকম কিছু বই বা মুভি আমি শেয়ার করেছি ফেসবুকে, দেখে নিন। দ্য ম্যাজিক অফ গিভিং, আমরা অনেকেই শুধু নিতে জানি, দিতে জানি না, কাউকে কোনো কিছু দিতে জানি না, শুধু নিতেই জানি। দিতে জানলে কি হয়, বা কাউকে কোনো কিছু দিলে সেটা আপনার লাইফে কী ধরনের ইম্প্যাক্ট পড়ে, বা সেটার বদলে আপনি কী পেতে পারেন, আমরা একটা সত্য ঘটনা দেখব। এই ঘটনাটা ঘটেছিল থাইল্যান্ডে, সত্যি ঘটনা, একটু ভালো করে দেখেন, কথাগুলো খেয়াল করবেন। তাকে লাইফে ভালো কিছু করার পরামর্শ দেন, তাকে ভালো কিছু মুভি দেখার পরামর্শ দেন, তাকে ভালো কোনো কাজ করার পরামর্শ দেন, আপনার স্বার্থে, আপনার পরবর্তী জেনারেশনের স্বার্থে, এটা খুব কাজের, খুব কাজে দেয়। একটু ভেবে দেখেন, আমরা আমাদের লাইফে অনেকগুলো দুর্ভাগ্য থেকে লাইফে হয়েছে। আমরা অনেকে যে কাজটা করি না সেটা হচ্ছে এই যে সৃষ্টিকর্তার ইশারায় আমরা একটা বিপদ থেকে রক্ষা পেলাম, দুর্ভাগ্য থেকে সৃষ্টিকর্তার ইশারায় রক্ষা পেয়েছেন, ওই সমস্ত দুর্ভাগ্য থেকে রক্ষা পাওয়া, তুই আমার শত শত জন্ম, তুই আমার ভালোবাসা দিবি কিনা বল, লাভ মি অর কিল মি, এটা লেখা আছে এখানে, এটা কিন্তু একটা সিনেমার নাম, হ্যাঁ, ভালোবাসা দিবি কিনা বল, উত্তম আকাশ পরিচালিত। সিরিয়াসলি, আপনারা ঠাট্টা করতে, রঙ কা রঙ জমা হো চকা চক হির লো পান চবাই আহা, অরে ঐসা ঝটকা লগে জিয়া পে পুনর্জন্ম হই যায়,
ओ खई के पान बनारस वाला ओ खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला ओ खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी चाल ओ छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला सुबाला खुल जाए बंद अकल का ताला अरे राम दुहाई कैसे चक्कर में पड़ गया हाय 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 कहाँ जान फंसाई मैं तो सूली पे चढ़ गया हाय हाय कैसा सीधा साधा मैं कैसा भोला भाला हाँ अरे कैसा सीधा साधा मैं कैसा भोला भाला जाने कौन घड़ी में पड़ गया पढ़े लिखों से पाला मीठी छुरी से हुआ हलाल छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला ओ खई के पान बनाओ रस वाला खुल जाए बंद अकल का ताला एक कन्या कुमारी हमरी सूरत मर गई हाय 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 एक मीठी कटारी हमरे दिल में उतर गई हाय हाय कैसी गोरी गोरी वो तीखी तीखी छोरी वावा कैसी गोरी गोरी वो तीखी तीखी छोरी करके जोरा जोरी कर गई हमरे दिल की चोरी मिली छोरी तो हुआ निहाल छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला ओ खई के पान बनाओ रस वाला खुल जाए बंद अकल का ताला ओ खई के पान बनाओ रस वाला खुल जाए बंद अकल का इस सिनेमाटार नाम की जॉन অমিতাভ বচ্চনের তুমি তো এই শরীর নিয়ে শুটিং করতে পারবে না আচ্ছা বাদ দাও আরেকদিন করো আমার একটু লস হবে অসুবিধা নাই পোষাই নিব তখন অমিতাভ বচ্চন বললেন স্যার সমস্যা হবে না আমি শুটিং করব বলে কিভাবে করবা বলে অসুবিধা হবে না আপনি শুটিং করেন আমি করতেছি অ্যাক্টিং করতেছি আপনি আপনার চোখের সামনে দেখবেন একটা অডিয়েন্সকে কোনো পার্টিকুলার পার্সনকে দেখবেন না কোনো ব্যক্তিকে দেখবেন না নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেখবেন না যদি ব্যক্তিকে দেখেন তাহলে আপনার কনসেন্ট্রেশন ব্রেক করবে এটা একটু মাথায় রাখবেন আর যদি কাউকে দেখে ক্রাশ খেয়ে ফেলেন তাহলে তো আপনি গেছেন শেষ আর কথা বলতে পারবেন না সমস্যা নাম্বার টু যখন আপনি কথা বলবেন কথা বলার সময় আপনি কি বলছেন এটা কান দিয়ে শুনছেন না খেয়াল করবেন সেটা শুনতে কেমন লাগছে অডিয়েন্স কখনো ক্ষমা করে না এটা মনে রাখবেন আপনি যেটা শুনছেন সেটা অডিয়েন্স শুনছে সেটা কেমন হচ্ছে যদি মান খারাপ হয় মানটাকে বাড়ানোর চেষ্টা করবেন ওটা করার জন্য যা করা দরকার তা করবেন তাহলেই হবে নাম্বার থ্রি আপনার কথা শুনে অডিয়েন্স বোর্ড ফিল করছে কি না এটা একটু খেয়াল রাখবেন ঘুমিয়ে পড়লো কি না খেয়াল রাখবেন যদি বোর্ড ফিল করে তাহলে বুঝতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য টপিক অর ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর স্টাইল অফ ডেলিভারি আপনার স্টাইলটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে চেঞ্জ আনতে হবে এটা মাথায় রাখবেন চার নম্বর আপনার টার্গেট অডিয়েন্স যারা টার্গেট অডিয়েন্সের কী দরকার সেটা ওরা পাচ্ছে কি না রিসিভ করছে কি না এবং ওদের রিয়াকশনটা খেয়াল করবেন রিয়াকশনটা কী এটা একটু খেয়াল করবেন পাঁচ নম্বর প্র্যাকটিস করতে হবে এটা খুব প্র্যাকটিসের বিষয় আপনাকে দাঁড়িয়ে কথা বলতে হবে কথা না বলে কথা বলা শেখা সম্ভব না একজন বিখ্যাত লেখককে জিজ্ঞেস করা হয়েছিল
হাউ টু বি এ গুড রাইটার। উনি বলেছিল, ইফ ইউ ওয়ান্ট টু বি এ রাইটার, রাইট। ভালো রাইটার হতে লিখতে হবে, আর কোনো ওয়ে নেই। আমার খুব ভালো লাগে কথাটা, তেমনি কথা বলতে হলে কথা বলতে হবে, আর কিছু না। কনফিডেন্ট থাকতে হবে, আপনি যাই বলেন না কেন ঠিক হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট, আপনি যেটা নিয়ে বলছেন যেন সেটা নিয়ে আপনার প্রিপারেশন থাকে, অডিয়েন্স বোকা না, এটা মাথায় রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা বলি, ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে, অবশ্যই অবশ্যই কথা বলতে ওঠার আগে খেয়াল করতে হবে আপনার প্যান্টের চেনটা লাগানো আছে কি না, ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। হার্ট ফর্ম বই রাখতে পারেন। যখন আপনি বাইরে থাকেন, জ্যামে বসে আপনি সেই কাজটাতে বস হয়ে যাবেন, ওই জন্য মাঝে মাঝে কিছু আনপ্লিজেন্ট কাজ করেন, এটা আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে। বাসায় কমরটা অনেকদিন ধরে ময়লা হয়ে আসার সৌভাগ্য না হলে, যে মানুষটার উপর আপনি অনেকদিন ধরে রেগে আছেন কোনো একটা অন্যায় করছে বলে, তাকে ক্ষমা করে দেন। কেন? স্রষ্টার কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমার নাই, এই জন্যে আমি ক্ষমা করে দেওয়ার পক্ষে। মানুষটা যতই বড়, আমি যখন ভাববো আসলে আমার মাটা কেমন, আমি যদি একটু জাজমেন্টাল হওয়ার চেষ্টা করি আমার মায়ের সম্পর্কে, তখন আমি দেখব অনেক দিন গেছে যেদিন আমার মা আমার বাবার সঙ্গে ঝগড়া করে সকালবেলা রান্না করে দেয় নাই বাবাকে, বাবা না খেয়ে অফিসে চলে গেছে, তখন কিন্তু আমার মাকে আমার একটু অপছন্দ করতে ইচ্ছে করবে, একটু ঘৃণা করতে ইচ্ছে করবে, কিন্তু মাকে অপছন্দ করা সম্ভব না, মাকে ঘৃণা করাও সম্ভব না। যেহেতু আমি ঘৃণা করতে পাচ্ছি না, সেহেতু এই ব্যাপারটা আমাকে অনেক বেশি পীড়া দিবে, মানসিকভাবে অশান্তিতে রাখবে। ঠিক একইভাবে যাকে আমি অনেক পছন্দ করি, তার সব কিছু নিয়ে ঘাটাঘাটি করলে তার কিছু অন্ধকার দিক থাকে, প্রত্যেকটা মানুষের কিছু অন্ধকার দিক থাকে, ওই অন্ধকার দিকগুলো সামনে আসবে, তাকে আমার অপছন্দ করতে ইচ্ছে করবে কিন্তু পারবো না, এটা আমাকে মানসিক অশান্তিতে রাখবে। এই কারণে তার মানে সব মানুষের সব কিছু নিয়ে ঘাটাঘাটি করা ঠিক না। আপনি যদি প্রতিদিন সবাইকে সময় দেন, আমরা অনেকেই সবার জন্য ইয়েস স্যার, তুই আসতে পারবি দোস্ত, ইয়েস স্যার, ওখানে এই কাজটা করতে পারবি, ইয়েস কোনো সমস্যা নাই, নো প্রবলেম, আমরা অনেকে নো প্রবলেম টাইপের আর কি, আপনি যদি সবাইকে সময় দেন তাহলে আপনার ব্যক্তিগত কাজগুলো কখনোই গুছিয়ে করতে পারবেন না। সবাইকে সময় দেওয়া বন্ধ করে দেন, কিছু কাজ করার জন্য নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেন। পরেরটা, প্রতিদিন একটা ভালো বইয়ের অন্তত 30 পৃষ্ঠা পড়ে ফেলেন, 30 পৃষ্ঠা। যাদের বই পড়ার অভ্যাস নাই তারা এমন বই পড়বেন না যেটা আপনাকে খুব ব্রেনে প্রেশার দিবে, যেটা পড়তে কোনো বাড়তি প্রেশার পড়ে না, সহজ বই পড়েন, ভালো বই পড়েন, 30 পেজ পড়ে ফেলেন। এরপর যাকে আপনি পছন্দ করেন কিংবা ভালোবাসেন, ওই ব্যক্তিকে বই পড়তে উৎসাহিত করেন। যারা বই পড়ে বেশি বেশি, তাদের থিঙ্কিংটা সুন্দর হয়, চিন্তাভাবনা করার ধরনটা সুন্দর হয়, ভাবনাগুলো সুন্দর হয়। আর যেহেতু আপনি তাকে ভালোবাসেন, তাকে নিয়ে জীবনটা কাটাবেন ঠিক করেছেন, তাকে বই পড়তে উৎসাহিত করেন। আপনি বলতে পারেন, ভাইয়া এরকম বলে দেখছি হয় না, বই পড়ে না, বই পড়ার অভ্যাস নাই তো বই পড়ে না, একটা বুদ্ধি শিখাই আপনাদের। তাকে ধরেন আপনি একটা বই কিনে দিলেন, ভালো একটা বই কিনে দিলেন, ধরেন হুমায়ুন আহমেদের অপেক্ষা কিনলেন, অপেক্ষা আমার পছন্দের বই, আমি নামটা বললাম অপেক্ষা, বা বৃষ্টি ও মেঘমালা কিনে দিলেন হুমায়ুন আহমেদের, বলেন তাকে পড়ার জন্য, আপনি তো জানেন সে পড়বে না। 3 দিন পর ফোন করেন, ফোন করে বলবেন জানু বইটা পড়ছিলা, সে বলবে আসলে ওটা তো পড়ি নাই আসলে, ঠিক আছে পড়ে ফেলবো, তুমি যখন দিছো, জানু তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না, আমার কথা শুনো না, বাবু তুমি এমন কেন, ইট ওয়ার্কস। হ্যাঁ, দেখবেন সে আপনার জন্য হলো বইটা পড়বে, অসুবিধা কি, একটু ইমোশনালি ব্ল্যাকমেল করলে কি হবে, এটা তো খারাপ কিছু কোনো কাজে করতেছেন না, ভালো কাজে করতেছেন। আর এছাড়াও একটা ক্যাডবেরি চকলেট গিফট করতে যে পরিমাণ পয়সা খরচ হয়, একটা বই গিফট করতে তার চেয়ে কম পয়সা খরচ হয়, আপনার পয়সাও সেই হবে, বুঝছেন। যখন কারোর সাথে মিশবেন, একেবারে আননোন কারোর সাথে, খুব ভালো হয় যদি যারা বুদ্ধিমান আপনার চাইতে কিংবা আপনার চাইতে জ্ঞানী তাদের সাথে মেশেন বেশি বেশি। আমি আমার লাইফ থেকে দেখেছি একজন জ্ঞানী মানুষের সাথে 20 মিনিট কথা বলা 20টা বই পড়ার থেকেও বেশি ইফেক্টিভ, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু। কঠিন অথবা বিরক্তিকর কোনো একটা কাজ, যে কাজটা আপনি অনেক দিন ধরেই করতে চাচ্ছেন কিন্তু করতে পাচ্ছেন না,
যদি সে কাজটা শেষ করে ফেলেন তাহলে নিজেকে কোনো একটা ঘুষ দিবেন, কোনো একটা গিফট দিবেন। কীরকম? আমি যেটা করি, ধরেন আমি কোনো একটা কাজ করতেছি, একটা বই শেষ করব পড়ে, হ্যাঁ একটা বই পড়ে শেষ করব, শেষ করতে পারতেছি না, শেষ করতে পারতেছি না, একটা বইয়ের একটা সেকশন পড়ে শেষ করব, শেষ করতে পারতেছি না, বা কোনো একটা কাজ অনেক দিন ধরে করা হয় না, করছি তো করা হচ্ছে না, তখন আমি নিজেকে এভাবে করে বলি যে বাপ্পি তুই কাজটা শেষ কর, যদি তুই এই কাজটা শেষ করতে পারিস আমি তোকে দুইটা বই কিনে দিব। আমি বই কিনতে অসম্ভব পছন্দ করি, তো এই লোভটা আমার জন্য, এই টোপটা খুব কাজ করে আমার জন্য, আমি সেই টোপেই কিন্তু কাজ করি। আপনি যখন কোনো একটা কাজ করবেন তখন আপনি বলেন নিজেকে, আমি এই জিনিসটা আপনি আপনাকে দিবেন। আমি আমার লাইফ থেকে দেখছি, যেমন আমি চকলেট খেতে খুব পছন্দ করি, আমি বলতাম তোকে চকলেট কিনে দিব, ওই লোভে হলো কাজ করা হয়ে যায়, বুঝছেন। আপনি যখনই কোনো একটা বিরক্তিকর কাজ শেষ করতে পারবেন বা কোনো একটা ছোটোখাটো সাফল্য আসবে, নিজেকে অবশ্যই ট্রিট দিবেন। কে আপনাকে কখন ট্রিট দিবে এটার ওয়েট করে বসে থাকবেন না, কখনোই ওয়েট, নিজেকে ট্রিট দিতে হবে নিজেকে। কেউ আপনি ভালো আছেন কি খারাপ আছেন এটা যদি আরেকজনের উপর নির্ভর করে, আপনার ভালো থাকাটা যদি আরেকজন ব্যক্তিকেন্দ্রিক করে ফেলেন, আপনার জন্য ভালো থাকাটা অনেক কষ্ট হবে। নিজেকে নিজে ভালো রাখেন, নিজেকে নিজে ট্রিট দেন, অনেক হেল্প করে। নিজেকে একটা মুভি দেখান অসুবিধা কি, একটা ভালো মুভি দেখান আপনাকে অসুবিধা কি, খুব হেল্প করে। যদি কোনো কিছু করার না থাকে কি করবেন জানেন, আপনার রুমে ঢুকবেন, ঢোকার পর রুমের দরজা বন্ধ করবেন, জানালা বন্ধ করবেন, এরপর ফুল ভলিউমে গান ছেড়ে দিবেন, এরপর নাচবেন। কি আছে জীবনে, আপনারা কেউ করেন না কাজটা? সত্যি করে বলেন তো কেউ করেন না? আমিও করি। তবে নাচার সময় ওই দরজাটা বন্ধ করে দিয়েন, আপনার তাণ্ডবৃত্ত সবাইকে কেন দেখাবেন বলেন? আমরা যখন নাচি, হ্যাঁ কোনো ফাংশনে যখন আমরা নাচি, তখন তো আমরা মনে করি আমার ডান্স হচ্ছে ঋত্বিক রোশনের মতো, আমার ডান্স যে কী হচ্ছে আল্লাহ, এটা বাইরের লোক যারা দেখে তারা বুঝে। যখন আমি ভিডিও দেখি তখন এটা আমি ছিলাম, আল্লাহ এটা ভিডিও করছে। কিন্তু আমরা নাচার সময় কিন্তু আমরা মনে করি আমি সবচেয়ে সুন্দর নাচতেছি, ওই জন্য ভালো আর কি দরজা বন্ধ করে দেওয়াটা। কেউ আসলে আমরা নিজেকে ওই পচা ভাবতে অভ্যস্ত না, যার মাথায় একটাও চুল নাই সে যখন আয়নার সামনে দাঁড়ায় চুল আশ্রয়, তখন সে বলে আল্লাহ আমার মাথা ভর্তি 7-8টা চুল আছে, গুনে গুনে বলে 7-8টা চুল আছে, মানে সবাই আয়নার সামনে নিজেকে শাহরুখ খান ভাবে, এটা স্বাভাবিক, এটা কোনো অসুবিধা নাই, এই আর কি। পরেরটা, আমরা যাই হোক বাংলা সিনেমার একজন পরিচালককে পেয়ে যাচ্ছি এখানে, ভালো দুই বোধ একসাথে বেশি, যাদের মধ্যে ঈর্ষা বেশি তারা খুব বেশি দূর যেতে পারে না, ঈর্ষাপরায়ণ না হয়ে বরঞ্চ সে কাজটা কীভাবে করছে আপনি সে হন, আপনার অজুহাত কেউ শুনবেই না, সো অজুহাতের কোনো ভ্যালু নাই আসলে। আরেকটা জিনিসের ভ্যালু নাই, সেটা হচ্ছে কমপ্লেইন। যারা খুব কমপ্লেইন করে, এক্সকিউজ দেখাতে থাকে, তারা অনেক হাই অ্যাচিভ। তখন সেই দিনে সন্ধ্যাবেলা বা আস্তে আস্তে যখন এই প্র্যাকটিসটা করি, এই বিষয়টা আমাদের মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে, এই এম্প্যাথিটা বাড়ে, এবং নিজের যে কাজগুলো সেই কাজগুলো বিনীতভাবে করা যায়। এই কাজটা করার জন্য প্রতি মাসে 2 দিন রোজা রেখে দেখতে পারেন, কাজ করবে, হেল্প করবে। কোনো একটা কাজ করতে হবে আপনাকে, আর যে নামাজি সে ভাবতেছে আমি মনে করতাম শুধু আমি নামাজ পড়ি, এখানে যেরকম আরেকটা মানুষকে উনি সেভাবে করে জাজ করেন, হুমায়ুন আহমেদ, আমার খুব প্রিয় রাইটার, আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে নিয়ে আমি অনেককে অনেক কিছু বলতে শুনে, বিচার না করে শাওনের স্বামী হুমায়ুন আহমেদকে বিচার করি, সেটা হচ্ছে আমার মানসিক অসুস্থতা, মানসিক সমস্যা। আমার কথা হচ্ছে ভাই হুমায়ুন আহমেদ সাউন্ডে বিয়ে গান আমার অপ্রিয় হয়ে গেছে। একদিন পাখি উড়ে গানটা যখন শুনি আমার দোস্তের কথা মনে পড়ে, আমি বললাম আজি প্রভাতে রবির কর কেমন ফসিল প্রাণের ফর, কেমন ফসিল গুহারাদের প্রভাত পাখির গান, থাম, হার্ট অ্যাটাক হয়ে যাবে। হি ওয়াজ দ্যাট পার্সন। তো আমার বন্ধুটা আমাদের এই ধরনের ঠাট্টাই তাচ্ছিল্যে কিছুই মনে করতো না, সে নিজে সুখী থাকতো, সে নিজে ভালো থাকতো। কিছুদিন আগে আমার দোস্ত আমারে ফোন করছে ভাইবারে অস্ট্রেলিয়া থেকে, ফোনটা আমি ধরতে পারি নাই, ইচ্ছে করে। অর্থাৎ এই কথাটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আমাদের গ্যারান্টি দিচ্ছেন যদি আমরা পরিশ্রম করি, কষ্ট ভোগ করি, আমাদের জীবনে অবশ্যই সুখ আসবে। আমাদের কষ্ট করতে সমস্যা কোথায়? আমাকে অনেক ইন্সপায়ার করতে এই কথাটা। পরেরটা, ক্লান্তি জিনিসটা কি আসলে? আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত দর্শন হচ্ছে, বেশিরভাগ সময় ক্লান্তি হচ্ছে এক ধরনের কল্পনা। যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে না পড়েন কিন্তু ক্লান্ত হন একটা কাজ করতে করতে, এটা অনেক সময় কল্পনা। কীরকম?
আপনি পড়াশোনা করছেন খুব ক্লান্ত, কোনো কাজই করতে পাচ্ছেন না, পড়াশোনা করতে পাচ্ছেন না। আপনার এক দোস্ত আপনাকে ফোন করছে, দোস্ত চল শপিংয়ে যাবি, আপনার সব ক্লান্তি শেষ। হয় কি না এরকম? তার মানে আপনি কিন্তু আসলে ক্লান্ত না, আপনি ওই সময় যে কাজটা করছেন সেই কাজটা করতে আপনার ভালো লাগছে না। এই ক্ষেত্রে আমি পার্সোনালি দুইটা টেকনিক ফলো করতাম। নাম্বার ওয়ান, ওই সময়ে আমি এমন একটা কাজ করা শুরু করতাম যে কাজটা করতে আমার ভালো লাগে। আমরা যে কাজটা করতে ভালোবাসি ওই কাজটা করতে আমরা সাধারণত ক্লান্ত হই না। আরেকটা ফলো করতাম, যেহেতু আমার ওই সময় খুব কষ্টের মধ্যে ছিলাম, পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে খুব কষ্টের মধ্যে ছিলাম, তখন আমি ভাবতাম যদি আমি আমার কাজটাতে সফল হই, আমি চাকরিটা পেয়ে যাই, তাহলে আমার বাবা মা কতটা খুশি হবে, আমাকে নিয়ে ওনারা কতটা গর্ব করবে, সমাজের সামনে সবার সামনে ওরা কীভাবে করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আমার জীবনটা কত বদলে যাবে, আমার বন্ধুবান্ধব আমাকে কতটা ভালোবাসবে, পাত্তা দিবে। তখন আমার শুধু ভালোবাসে না, পাত্তাটা দরকার ছিল, পাত্তাই পেতাম না, ভালোবাসা তো অনেক পরের কথা, আমাকে পাত্তা দিবে। যখন এগুলো ভাবতাম তখন আর ঘুমাতে ইচ্ছা করতো না, কিছুই করতে ইচ্ছা করতো না, ওই কাজটা করতে ইচ্ছা করতো, পরিশ্রমটা করতে ইচ্ছা করতো। এটা অনেক হেল্প করে এই কল্পনাটা। পরেরটা, আমরা অনেক সময় মানুষটার জন্য আমি একটা টেক্সটও খরচ করবো না, আমার প্রত্যেকটা ওয়ার্ড ওর চাইতে দামি, একটা টেক্সটও লিখবো না, দরকার কি ভাই, লাইফটা আমার। Degrees. The cold-blooded frog's body temperature goes up and down with the temperature of its surroundings. Although frogs love water, when I hold it over this pot of boiling water, this frog is very uncomfortable and climbs to get away from it. Now, the water in this pot is room temperature, 69.4 degrees, so he's comfortable when I put him in. If I turn the burner on low flame, his body temperature will adjust and slowly he will heat up with the water. The water temperature has risen to 80 degrees and the frog is the same temperature and still comfortable. If I turn up the burner slowly again, he won't notice because he'll continue to change to be the same as his surroundings. When we started, I held the frog over the first pot of boiling water. He was uncomfortable and he tried to get away from the heat. But now, because we're raising the temperature slowly, he doesn't recognize the danger he's in. He just keeps going along with the changes in his surroundings. Eventually, we can turn up the burner to a deadly boil. He will just keep trying to adjust with it. By the time he realizes it's killing him, it's too late. He won't notice in time because he just keeps changing himself to go along with the changes in his surroundings. ব্যাং হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণে বসে থাকে। এরপর আস্তে আস্তে স্লোলি ওই পানির টেম্পারেচার বৃদ্ধি করা হতে থাকে, আস্তে আস্তে 30, 40, 50। তখন ব্যাং করে কি, তার ভেতরে যে রক্ত, হ্যাঁ ব্লাড, সে ব্লাডের টেম্পারেচারকে তার সারাউন্ডিংয়ের টেম্পারেচারের সঙ্গে সে অ্যাডজাস্ট করা শুরু করে। এরপর যখন টেম্পারেচার আমরা আরও বাড়াতে থাকি 70, 75, তখন সে ভাবে একটু অস্বস্তি লাগতেছে কিন্তু আমি তো মরে যাচ্ছি না, থাকি না এখানে, বসে থাকি, কিছু হবে না, বসে থাকি, সহ্য করি, দেখি না কি হয়। সে তখন নিজেকে আরও অ্যাডজাস্ট করা শুরু করে, আরও মানিয়ে নিতে শুরু করে। এভাবে একটা সময় বাড়াতে বাড়াতে যখন 90 ক্রস করে তখনও সে ওখান থেকে লাফ দেয় না, পালিয়ে যায় না, সে ভাবে কি অসুবিধা কি, আমি তো মারা যাচ্ছি না, একটু সহ্য করি, কী হবে, অ্যাডজাস্ট করি। সে তখন আরও অ্যাডজাস্ট করা শুরু করে। যখন টেম্পারেচার বাড়িয়ে 94 ক্রস করে তখন ব্যাংটা ওই টেম্পারেচার আর সহ্য করতে পারে না, কিন্তু তার লাভ দেওয়ার শক্তিও থাকে না, তখন সে মারা পড়ে। আমরা আমাদের লাইফে অনেক সময় এমন হয়, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা ঘটনা বা যে কোনো কিছু আমাদের অসহ্য লাগে, সহ্য করতে পারতেছি না, মারা যাচ্ছি ওই অবস্থা। তারপরে অনেক সময় এমন হয় আমরা ভাবি অসুবিধা কি, মরে যাচ্ছি না তো, একটু সহ্য করি, কী হবে, মানিয়ে নি, মেনে নি। এভাবে করতে করতে একটা সময় আসে আমরা ওখান থেকে পালাই না, বসে থাকি। একটা সময় আসে যখন সেই পরিস্থিতি এতটাই অসহ্য হয়ে যাবে সেখান থেকে আমরা পালানোর শক্তিটাও পাবো না, তখন আমরা মারা পড়ি। ওই পয়েন্টে আসার আগে পালান। পরের স্লাইডটা, এই ছবিগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনটা যদি এরকম সুন্দর হইতো, নির্মল হইতো, তাহলে অনেক ভালো হইতো। আপনার জীবনটা অলরেডি সুন্দর, কীভাবে বলি, হয়তোবা আমি যেটা ফিল করি, আমি হয়তোবা সেখানে যাওয়ার মতো সৌভাগ্য আমার হবে না,
ধরে নিচ্ছি হবে না, কিন্তু আমার বাসা থেকে বের হয়ে এই যে মাঠটা, এই আশেপাশের যে গাছগুলো ওগুলো তাকিয়ে থাকতে পারি, ঘাসের উপর যে শিশিরটা ওটা একটু দেখতে পারি, অসুবিধা কোথায়? সুইজারল্যান্ড যেতে হবে কেন? আমি আমার সুইজারল্যান্ডটা আমি নিজে তৈরি করবো, সমস্যা কোথায়? আমি তৈরি করবো, পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ। আর কিছু, আর কেউ? হ্যাঁ বলেন। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটি সময় স্পেন্ড করার জন্য। মাই প্লেজার, প্লিজ। অ্যাকচুয়ালি আমি টিউনটা বেশ লক্ষ্য করলাম, এখানে কিছু আপস অ্যান্ড ডাউনস আছে। আই মিন স্টার্ট হচ্ছে অথবা অনেক হাই স্কেল থেকে এক সময় লোয়ার নামলো এবং দেন অনেক উপরে যাচ্ছে। তো এটা থেকে জাস্ট আমি এটা বুঝতে পারি এবং মনে করছি যে আমাদের লাইফে হয়তো বা কখনো সুন্দর থেকে শুরু হতে পারে, ডাউনস আসতে পারে, বাট কোনো না কোনো সময় একটা টার্নিং পয়েন্ট অবশ্যই আসবে, তখন আমরা ঘুরে দাঁড়াতেও পারি এবং অবশ্যই প্রত্যেকে দাঁড়ানো উচিত এবং পরবর্তী জীবনগুলো সুন্দরভাবে স্পেন্ড করা উচিত। থ্যাংক ইউ। এক্ষেত্রে আমার থিওরি আছে একটা, আমার থিওরি হচ্ছে এরকম, আপনি যদি লাইফে সুখ চান, শান্তি চান, এক্ষেত্রে আমাদের কী করা উচিত? যদি আমরা লাইফটাকে সুন্দর করতে চাই তাহলে কী করা উচিত? আমার থিওরি হচ্ছে প্রথমে কষ্ট করা উচিত। এই সংটা প্লাস হচ্ছে এই ছবিটা দেখে যা বুঝেছি সেটা হচ্ছে আমার কাছে লাগছে এটা একটা সাইকেলের মতো, যেটা শুরু হয়েছে একটা ইনিশিয়াল স্টেপ থেকে এবং শেষ হচ্ছে ঠিক সেম জায়গাটায়, এবং এর মাঝখানে কিছু প্রসেস ছিল যেটা ঠিক আমাদের চাইল্ডহুড থেকে শুরু হয় একটা ইজি প্রসেসে, তারপর আস্তে আস্তে সেটা লেন্দি হয় এবং আস্তে আস্তে সেটা ক্ষীণ হয়, আবার সে শুরু জায়গায় এসে পড়ে। জাস্ট এতটুকুই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আপুদের কাছ থেকে শুনতে যাচ্ছি, কে বলতে যাচ্ছেন? নাকি আপুরা যাহা বলে তাহাতেই কবুল? আপুরা, এই আপু বলবে। আচ্ছা আপনি বলেন ভাইয়া, দাঁড়িয়ে পড়েছেন বলেন। ধন্যবাদ ভাইয়া, আপনার এই ভাঙা গড়া ক্যারিয়ার মানে একটা কখনো ভেঙে পড়ছেন কখনো জেগে উঠছেন। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে আপনার চেষ্টা সর্বোচ্চ ফিলিংস শুনবো, অনুভব, অনুভূতি শুনবো, প্রশ্ন কেন? ফিলিংস, ফিলিংসটা হচ্ছে যে আমরা এই পথ নির্দেশনায় শুধু নিজস্ব প্রচেষ্টাটাই যাব নাকি কোনো গাইডলাইন হিসেবে থাকব? মানে ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় নিজের চেষ্টায় অনেক দূর ওঠা যায় না, পাহাড়ে ওঠার সময় একটা লাঠি লাগে না, লাঠি ছাড়া আমরা উঠতে পারি না, উঠতে পারলেই তো হলো, ওই লাঠিটা যদি দরকার হয়। আবার আমি এমনও দেখেছি আমার লাঠি লাগে দুইটা, আমার যে বন্ধুর ফিটনেস ভালো তার লাঠি লাগে একটা, এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনার ক্যাপাবিলিটির উপরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আপু বলতে চাচ্ছিলেন, আপু বলেন। আমি এতদিন ভাবতেছিলাম যে আমি অনেক লেট করে বের হব, আমার ফ্রেন্ড সার্কেলগুলো অনেক আগে বের হয়ে যাবে, ওদের থেকে আমি অনেক পিছিয়ে গেছি। তো আমি চিন্তা করলাম যে না, আমার মতো কেউ একজন আছে যে না, সেও আড়াই বছর পর বের হয়েছে, আমিও তাহলে পারবো নিশ্চয়ই। ওকে, নিশ্চয়ই পারবেন ইনশাল্লাহ। একজন না, অনেকেই আছে, অনেকে জীবনের গল্পটাই মোটামুটি এরকম, হয়তো তারা আমার মতো পক পক করে না, আমি পক পক করি। আর কিছু বলতে চাচ্ছিলাম। জি বলেন, আমরা লাস্ট ওনার পরে আমি আবার প্রেজেন্টেশনে চলে যাব। জি বলেন। এই মিউজিকটা আমি আগেও শুনছি নচিকাতার গানে, তো ওই গানটার কথাগুলো অনেক সুন্দর ছিল, অনেক মানে একজন ফ্রেন্ডকে নিয়ে লেখা। তো এখন শোনার পর মনে হয়েছে যে আসলে লাইফে সবাই সবকিছু হয়তো বা জানে, বুঝে কি করতে হবে না করতে হবে, কিন্তু অনেক সময় এটা কঠিন হয়ে যায় কোন ওয়েতে আমি যাব সেটা বের করা। একটা গোলে যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে থাকে, কিন্তু হয়তো বা কোনো ইন্ডিভিজুয়াল এটা আইডেন্টিফাই করতে পারে না যে আমি কোন পথটাকে চুজ করব। যেমন অনির্বাণকে নিয়ে অনেক কথা লিখছে, শেকল ভাঙার গান নচিকাতায় বলছে, এরকম অনেক কিছুই হয়তো বা একজন মানুষ করতে যায়, শেষ পর্যন্ত দেখা যায় আসলে যে কোন পথটা আমরা চুজ করব। তো এটা একটু মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ নচিকেতা, অঞ্জন দত্ত, ওনাদের গানগুলো। পরের স্লাইডটা, পরের স্লাইডটা। আমার লাইফের আরো কিছু গল্প শেয়ার করি আপনাদের সাথে। 2011 সাল, জি এরকমই হলো না রেজাল্ট। সেই দিন রাত 11:30 আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে বের হয়ে পড়লাম। আমার মতো মানুষ, যে মানুষটা সারাদিন ফেসবুকে পড়ে থাকে, সেই মানুষটার জন্য ফেসবুকের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করা বিশাল আত্মত্যাগ। কারণ ছিল, পরের দিন নভেম্বরের 2 ছিল আমার জন্মদিন, যখন আমরা খুব কমিত মানুষ, আমি কেন ফার্স্ট হব? ঢুকলাম ওয়েবসাইটে, পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট, পরে গুগল থেকে নামাইছি, নামানোর পর দেখি কি বিসিএস শুল্ক আবগারি, প্রথম রোল নাম্বারটা 30-26-53। তখন আমি ভাবছি কি ব্যাপার, আমি আমি কেন, আমি কি করছি, আমার নাম প্রথমে কেন, আমার রোল নাম্বার প্রথমে কেন? বিশ্বাস হচ্ছিল না, সত্যি বলছি আমি ফার্স্ট হওয়ার ডিজার্ভ করি না।
ফার্স্ট হওয়া ডিজার্ভ করি না, বিষাদ হচ্ছিল না, পেলাম কীভাবে কিছু, এটা অনেক খুশির কথা। কিন্তু ওই ফার্স্ট হওয়ার পরে আমার যে অনুভূতি, সে অনুভূতি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার শুধু আমার মায়ের চোখের পানিটা মনে আছে, আর কোনো কিছু মনে নাই ওই সময়ে। তো আমার আমার মনে হচ্ছিল এই মুহূর্ত থেকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আমার চাইতে সুখী মানুষ এই মুহূর্তে কেউ নাই, আমাকে এখন আর কেউ বাজে কথা বলতে পারবে না, আমাকে নিয়ে কেউ ঠাট্টা করতে পারবে না, আমি ফোন করলে মানুষজন রিসিভ করবে অ্যাটলিস্ট, মানে আমার খুব খারাপ লাগতেছে কথাগুলো বলতে, আমি ফোন করলে কেটে দিবে না কেউ, মানে এরকম মনে হচ্ছিল, খুব ভালো লাগতেছিল, খুব ভালো লাগতেছিল ওই সময়টাতে। তো বাবা চলে আসছে কোর্ট থেকে, আমার ছোটো ভাই টিউশনি ক্যান্সেল করে মিষ্টি নিয়ে চলে আসছে, টিউশনি ক্যান্সেল করা বিশাল স্যাক্রিফাইস, চলে এসছে, মানে আমাকে আর পাইকে এরকম একটা ব্যাপার। আমার তখন মনে হচ্ছিল এই যে আমি ভাবছিলাম এই আজকের দিনটাকে কেউই মনে রাখবে না, কেউই মনে না রাখুক, সবাই ভুলে যাক, সেই দিনটাই আমার জন্য ছিল লাইফের সেরা দিন। এবং আমার অনেক জন্মদিন গেছে এর আগে, প্রত্যেকটা জন্মদিনেই কেউ না কেউ কিছু না কিছু আমাকে উপহার দিছে কাছের লোকজন। আমি আমার লাইফে এই প্রথম কোনো একটা উপহার পেলাম সরাসরি আল্লাহর কাছ থেকে। আল্লাহ যখন আপনাকে কোনো একটা উপহার দিবে সেটা অনেক বড় হবে, ছোট হবে না, অনেক বড় হবে। এবং আমি বুঝি চোখ কান খোলা রেখে শুধু কাজ করে যেতে হবে, দেখেন না কি হয়, মাথা নিচু করে কাজ করে যেতে হবে। পরেরটা অ্যাচিভ করতে হলে কোনো কিছু, পরেরটা পরেরটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে যাচ্ছে। আমি আমার লাইফে সবচাইতে বেশি ঘৃণা করি যে দিকটাকে, ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে একটা দল পরপর দুইবার হেরে গেল। আচ্ছা এই নামাজ পড়লে একটু আমাকে জানাও, আমি ব্রেক দিব কিছুক্ষণ। একটা দল পরপর দুইবার হেরে গেল, লাস্ট যে ম্যাচটা, ওই ম্যাচটার আগে কোচ একজন প্লেয়ারকে ডাকলেন, ডেকে বললেন ভাই তুমি আজকে খেলতে নামো না, তুমি নেমে কোনো লাভ নাই। বলে স্যার আমারে খেলতে দেন স্যার। ও তোমাকে খেলতে দিয়ে লাভটা কি, তুমি পায়ের মধ্যে বল আনতে পারো না, একটা গোল দেওয়া তো অনেক পরের কথা, তুমি তো পায়ে বলই আনতে পারো না, তোমাকে নিয়ে খেলা এবং দশজনকে নিয়ে খেলা সেম কথা, তোমার খেলার দরকার নাই। তখন ছেলেটা বললো কি স্যার আমরা তো এমনিতেই হেরে গেছি, আমাকে স্যার আজকে সুযোগ দেন স্যার, শেষবারের মতো আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমি আর কখনোই আপনার কাছে আসবো না স্যার যদি আজকে খেলতে না পারি। বলো মা তুমি আজকে এমন কি ম্যাজিক করবা, তুমি তো খেলাই পারো না, যাও খেলো। আচ্ছা সে খেলায় তাদের দলটা 3-1 গোলে জিতে গেল, তারা 3 গোল দিয়েছিল, প্রতিপক্ষ দিয়েছিল 1 গোল, এবং সে 3টা গোলের মধ্যে 2টা গোল হচ্ছে ওই ছেলেটার দেওয়া, যাকে সুযোগ দেওয়া হচ্ছিল না তার দেওয়া। কোচ তখন খেলার শেষে অবাক, তাকে ডাকলেন রুমে, বলে ভাই তুমি এমন খেলা কোথা থেকে শিখলা, তোমার এই খেলা কোথায় ছিল, গত 2 দিন তুমি ইচ্ছা করে খেলো নাই মনে হয়। ছেলেটা কোনো কিছুই বলে না, মাথা নিচু করে আছে। বলে ভাই তোমার এই খেলার রহস্য বলো প্লিজ। বলে কি স্যার আমি বাসায় যাব। বলে বাসায় যাবা ঠিক আছে, তুমি বসো। বলে স্যার আমি বসবো না, দাঁড়িয়ে আছে। বলে তুমি বসো গল্প করো। বলে স্যার আমি বাসায় যাব, মাথা নিচু করে আছে। বলে কি ভাই আমাকে বলে যাও তুমি এই খেলা কোত্থেকে শিখলা। তখন বলে স্যার আমি বলতে পারবো না স্যার। বলে তুমি বলে যাও, তোমাকে আমি সুযোগ দিব, ভালো খেলায় চান্স দিব। বলে স্যার আমি আর খেলবো না স্যার। বলে কি বলতেছো তুমি এগুলো, পাগল নাকি? তখন কোচ তাকে ধরে বসালেন, বলে ভাই বলো তো তুমি এই খেলাটা কোথা থেকে শিখলা। তখন সে বলল স্যার গত 2 দিন আমার সাথে একজন বৃদ্ধ লোক এসেছিলেন, আপনি কি খেয়াল করেছেন? বলে হ্যাঁ খেয়াল করলাম, একজন বুড়া লোক আসছিল, উনি তো আজকে আসেন নাই, কি হয়েছে, উনি কি অসুস্থ? তখন ছেলেটা উত্তর না দিয়ে বলল স্যার আমার সঙ্গে গত 2 দিন যে বৃদ্ধ লোক এসেছিলেন উনি আমার বাবা স্যার, আমার বাবা অনেক অসুস্থ ছিলেন, তো আমার বাবা আমার সাথে খেলা দেখতে আসতেন কারণ তার ছেলে খেলতেছে, তো বাবা তো স্যার চোখে দেখতেন না, অন্ধ ছিলেন আমার বাবা, বাবা শুধু গ্যালারিতে বসে থাকতেন, যখন কোনো একটা গোল হতো উনি সবার সঙ্গে তালে দিতেন, ওনার মনে হতো গোলটা আমি দিছি। এবং বাবা যখন আমাকে নিয়ে ফিরতেন বাসায় তখন বাবা আমাকে জিজ্ঞেস করতেন যে বাবা আজকে কেমন খেললি, বাবাকে খুশি করার জন্য, যেহেতু আমার বাবা অসুস্থ ছিলেন বাবাকে খুশি করতে আমার ভালো লাগতো, বাবাকে আমি মিথ্যা কথা বলতাম যে বাবা আজকে আমি অনেক ভালো খেলছি, এতটা গোল দিছি। যখন গোল দেওয়ার কথা শুনতো তখন বাবা খুশিতে হাত তালি দিতেন আর বাবার চোখ দিয়ে পানি পড়তো, এটা স্যার দেখে আমার খুব ভালো লাগতো। গতকাল রাত্রে আমার বাবা স্যার মারা গেছে, আজকেই শুধুমাত্র আমার বাবা উপর থেকে আমার খেলা দেখছে স্যার, আমি স্যার বাবাকে কীভাবে ফাঁকি দিব, আমি স্যার শুধু বাবার জন্য খেলছি, এই কথাটা বলছে। এখন বলেন
এই যে ছেলেটা খেললো, ভালো খেললো, এখানে কি ওর মেধা দক্ষতা এই ব্যাপারগুলো কাজ করেছিল নাকি ওর আবেগটা কাজ করেছিল? আবেগ। জীবনে ভালো কিছু করতে হলে আবেগটা খুব দরকার। আপনার আবেগকে নিয়ে কখনোই কাউকে কোনো বাজে কথা বলতে দিবেন না। আপনার আবেগ আপনার কাছে অনেক দামি। হতে পারে আমার হাতটা একটু বিশ্রী দেখতে, হতে পারে, তার মানে কি আমি আমার হাতটাকে কেটে ফেলে দিব? না, এটা আমার শরীরের একটা অংশ। আমি মনে করি আমার আবেগটাও আমার একটা অংশ। আমি আমার আবেগকে নিয়ে কখনো কাউকে বাজে কথা বলতে দিই না। দেখবেন যে ছেলেটা দিনের পর দিন চাকরি পায় না, সেই ছেলেটা, সে বেকার যুবকটা মাঝে মাঝে মানিব্যাগ বের করে তার প্রিয়তমার ছবিটা দেখে নেয়, তখন সে দুই রাত না ঘুমিয়ে পড়াশোনা করে। এটার পেছনে কোনো দক্ষতা লাগে না, কোনো মেধা লাগে না, শুধু আবেগটাই লাগে, চাকরিটা পেয়ে যায়। আর একটা কথা শোনা যায়, ভাইয়া আমি অনেক প্রিপারেশন থাকে কিন্তু টেনশনের কারণে ভালো পরীক্ষা দিতে পারি না, কি করতে পারি? হয় এটা অনেকের। তাদেরকে একটা ছোট্ট কথা বলি, আপনার কেন টেনশন হচ্ছে পরীক্ষার হলে, কারণ আপনি পরীক্ষাটা ভালো দিবেন কি খারাপ দিবেন এই প্রত্যাশা অনেকের আছে, আপনার বাবার, আপনার মায়ের, আপনার কাছের মানুষের, আপনার বন্ধুবান্ধব যারা খুব কাছের তারা। আপনি যদি হাতে গোনেন এই ধরনের মানুষের সংখ্যা কত কত হবে ভাই? 7, 8, 10, ম্যাক্সিমাম 12। আপনাকে 12 জনের প্রত্যাশা চাপ মাথায় রেখে পরীক্ষা দিতে হয়। কিন্তু একটু ভাবেন তো, একজন সৌম্য সরকার যখন ব্যাটিং করতে নামে ক্রিজে, তখন কিন্তু তাকে 16 কোটি মানুষের প্রত্যাশা চাপ মাথায় রেখে খেলতে হয়। ও যদি পারে আপনি পারবেন না কেন? এটা মাথায় রাখেন, আর টেনশন কাজ করবে না। স্যার মনে হয় কিছু বলবেন, একটু স্যারের কথাটা শোনেন। সরি ফর ইন্টারাপশন, জাস্ট ওয়ান থিং ইজ অ্যাট 5:15 দেয়ার উইল বি আ লটারি ড্র, সো দ্য ভলেন্টিয়ার্স আর গোয়িং টু সার্কুলেট দ্য টোকেন্স, সো ইউ প্লিজ কিপ দ্য টোকেন্স উইথ ইউ, ওকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরেকটা বুদ্ধি বলি, সেটা হলো যারা আপনাকে ভালো বলে, আপনার সামর্থ্যের উপর আস্থা রাখে, তাদের সাথে বেশি বেশি মিশবেন। যারা আপনাকে ভালো বলে, আপনার সামর্থ্যে আস্থা রাখে, তাদের সাথে বেশি বেশি মিশবেন। কেন? যখন আমাদেরকে কেউ বলে যে তুমি এই কাজটা ভালো করে করছো, তখন কিন্তু সেই কাজটা পরবর্তীতে আরও ভালো করে করার জন্য একটা উৎসাহ জাগে মনের মধ্যে, এবং আরও ভালো ভালো কাজ করার জন্য একটা ইচ্ছা জাগে মনের মধ্যে। উদাহরণ দিয়ে বলি, আমার খালাতো বোন পুডিং কীভাবে তৈরি করতে হয় সেটা শিখছে আর কি, পেপার পড়ে পড়ে। সে কখনো পুডিং বানাতে পারতো না, তো পুডিং বানানো শেখার পর সে দুলাভাইকে রান্না করে খাওয়াইছে, পুডিং রান্না করে খাওয়াইছে। দুলাভাই এরপর তো সেই খুশি, খুব ভালো হয়েছে পুডিং, বা তুমি তো পুডিং সেই রকম বানাও। এরপর থেকে মোটামুটি প্রতিদিন পুডিং রান্না করে খাওয়াতে খাওয়াতে আমার দুলাভাই লাইফ কেরোসিন করে ফেলছে। আপনারা দেখবেন যখন হাজব্যান্ডকে ওয়াইফ বলে, আরে বাবা তোমাকে তো হোয়াইট শার্টে সেই রকম লাগে, এর পর দিন থেকে হাজব্যান্ড বিধবা, প্রতিদিন হোয়াইট শার্ট পরে। হয় না এরকম? হয়তো। ওই জন্য যারা আপনাকে ভালো বলে, আপনার ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করে, তাদের সঙ্গে বেশি বেশি করে মিশেন। আপনি ফেসবুকে অনেক কিছুই লিখে আপনি বলছেন, আই ডোন্ট হেট হার বা আই ডোন্ট হেট হিম। আপনার ব্রেন শুনছে আই হেট হিম অর আই হেট হার। আমাদের ব্রেন নেগেটিভ যে কথাগুলো, নেগেটিভ কথাগুলো রিসিভ করতে পারে না সাধারণত। একটা বাক্যে নেগেটিভ যে কথাটা, সেই কথাটাকে ব্রেন সাধারণত রিসিভ করতে পারে না। ডাজ নট, নট, নেভার, এই কথাগুলোকে ব্রেন রিসিভ করতে পারে না। আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন, আপনি ভাবছেন আমি বিসিএস পরীক্ষায় ফেল করব না। ব্রেন শুনতেছে কি বলেন তো? ফেল করব, বলতে হবে কি আমি বিসিএসে পাস করব, তাই তো? আপনি চুল কাটাতে গেছেন, আপনি ভাবছেন আই ডোন্ট নিড বা আই ডোন্ট ওয়ান্ট এ ব্যাড হেয়ার কাট। ব্রেন শুনছে কি আই ওয়ান্ট এ ব্যাড হেয়ার কাট। সো যখন আপনি ব্রেনকে কোনো কিছু সাজেস্ট করবেন, প্লিজ নেগেটিভ কথাগুলোকে বাদ দিয়ে পজিটিভ ওয়েতে বলেন। আরো সহজ করে বলি, পরের স্লাইডটা, আপনারা দেখবেন
আমরা অনেক সময় না চাইতেই আমাদের মাথায় অনেকগুলো গান চলে আসে এবং সেই গানটা মাথায় বাজতেই থাকে, বাজতেই থাকে, বাজতেই থাকে, হয় না এরকম? হয়তো আমি চাই কিংবা না চাই গানটা বাজতেই থাকে, এই গানটা যেমনই হোক না কেন মাথায় চলে আসে, আর কখন কোন গান আসবে তার কোনো আগা মাথা নাই। কিরকম? আমি একদিন অফিসে যাচ্ছি, বেশ ফিটফাট হয়ে অফিসে যাচ্ছি, শার্ট টার্ট ইন করে, হঠাৎ আমার মাথায় কোত্থেকে যেন একটা গান চলে আসছে, পোলাতো নয় যেন আগুনেরই গোলারে, এটা চলে আসছে। এখন আমার যে ব্যক্তিত্ব, আমার যে গেট আপ, আমার যে সামাজিক অবস্থান, এবং তখন আমি যাচ্ছি অফিসে, ওই সময় তো পোলাতো নয় যেন আগুনেরই গোলা আসার কথা না, কিন্তু চলে আসছে মাথায়। এগুলো কিন্তু, এই যে সিগন্যালগুলো, এগুলো সাবকনশিয়াসলি রিসিভড হয়। এবং মজার বিষয় হচ্ছে, ওই সময় আমার পোলাতো নয় যেন আগুনেরই গোলা এই গানটা মাথায় বাজাতে খুব শান্তি শান্তি লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু এটা মুখ ফুটে বলতে পারতেছি না কাউকে। একবার আমাকে আমার বস রুমে ডাকছে ঝাড়ি মারার জন্য, উনি আমাকে ঝাড়ি মারবে, একটা ভুল করছিলাম ভাই, ঝাড়ি মারার জন্য ডাকছে, আমাকে সবাই ঝাড়ি মারে, বুঝছেন? আমার চেহারাটা মনে হয় বকা বকা টাইপের হইতে পারে, আমি জানি না, আমাকে ঝাড়ি মেরে শান্তি পায় সবাই। স্যারের রুমে গেলাম, স্যার প্রচণ্ড বকতেছে আমাকে। স্যারের রুমে যাওয়ার এই 15-20 মিনিট আগে একটা গান ঢুকছে মাথায়, সাইয়া দিল মে আনা রে, এই গানটা ঢুকছে মাথায়, বাজতেছে বাজতেছে বাজতেছে। স্যারের রুমে গেছি, স্যার প্রচণ্ড বকতেছে আর আমার মাথার মধ্যে বাজতেছে সাইয়া দিল মে আনা রে। এখন বকা খাওয়ার একটা সিস্টেম আছে ভাই, যখন আপনারে কেউ বকবে তখন আপনার পবিত্র দায়িত্ব হচ্ছে আপনার চেহারা স্রোতকে ফৈন্যের পুতের মতো করে ফেলতে হবে, ঠিক তো? এখন আমি তো অনেক চেষ্টা করেও আমার চেহারা স্রোতকে ফৈন্যের পুতের মতো করতে পারতেছি না, মাথার মধ্যে বাসা সাইয়া দিলমে, স্যার বকতেছে, আমি হাসতেছি শুনতেছি স্যারের কথাগুলো, স্যার প্রচণ্ড বিরক্ত আমার উপর, কারণ আমি যে বকাটা যে আমরা দিচ্ছে, স্যার বলে কি, এই তুমি আদৌ এখানে আসো, তুমি তো মনে হচ্ছে ফিজিক্যালি প্রেজেন্ট মেন্টালি অ্যাবসেন্ট, তোমার সমস্যাটা কোথায়, আনমাইন্ডফুল অফিসার, এই সেই। যখন স্যার অনেক বেশি বকা দিচ্ছে তখন আমার মাথার মধ্যে বাজতে ছম ছম আছম ছম, এটা বাজতেছে মাথার মধ্যে, আই ক্যান্ট হেল্প। আমি তখন চিন্তা করলাম, বকা খাওয়ার সময় কেন সাইয়া দিল মে আনা রে বাজে? আমাদের মাথায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সিগন্যাল রিসিভ হয় অটোমেটিক্যালি সাবকনশিয়াসলি। যখন কোনো একটা সিগন্যাল রিসিভ হয় তখন সেই সিগন্যালটা মাথার মধ্যে ডোমিনেট করতে শুরু করে, আমরা বের করতে পারি না সিগন্যালটাকে। এই সিগন্যালটা ওই সময় রিসিভ হওয়া উচিত কি না উচিত না এটা কন্ট্রোল করার ক্ষমতা আমাদের ব্রেনের নাই, অটোমেটিক্যালি রিসিভ হয়। শুধু তাই না, সমজাতীয় সিগন্যালকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসে। কীরকম? আপনারা দেখবেন ফেসবুকে যে সমস্ত বান্দা প্রচুর লাইক পায় তারা প্রচুর লাইক পেতেই থাকে, ঠিক না? ভুল বলছি? ওরা যাহাই লিখুক লাইক, যাহাই লিখুক লাইক, লোকজন হুদাই তাদেরকে লাইক দেয়। আসে না কিছু লোক? আমি তাদের মধ্যে আসি ভাই, আমি যাই লিখি তাতেই লাইক, আমি বুঝলাম না, না পড়েই লাইক, এই লেখা পড়তে 30 মিনিট লাগার কথা, 3 সেকেন্ডের মধ্যে লাইক কেমনে আসে আমি জানি না, হুদাই লাইক দে। অনেকে মনে করে যে ভাই আর লেখায় লাইক দিলে বিসিএস ক্যাডার হয়ে যাব, ওই জন্য লাইক দেয়। আপনি দেখবেন আপনার কিছু কিছু বন্ধু আছে এরকম, আলতু ফালতু কথা লিখছে প্রচুর লাইক, আর আপনি এত কষ্ট করে মনের মাধুরী ঐশ্বরিয়া মিশিয়ে একটা স্ট্যাটাস প্রসব করলেন, সেটা শেয়ার করলেন ফেসবুকে, হা করে বসে আছেন, কখন একটা লাইক আসবে, আসে না কেন, সে আসে না কেন, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, লাইক আসে না, মেজাজ প্রচণ্ড খারাপ হয়, লাইক না পাওয়ার কষ্ট বিশাল কষ্ট। ওয়েট করতেছেন 2 ঘন্টায় লাইক পড়ছে 7টা, 8 নম্বর লাইকটা আর পড়ে না, মাঝে মাঝে মনে হয় কয়েকটা ফেক অ্যাকাউন্ট খুলে নিজেই লাইক দিয়ে দিই, ওরকমও লাগে। আর আপনার বন্ধুরা ডট দিলে প্রচুর লাইক, অবশ্য মেয়েদের কথা আলাদা, মেয়েরা যাহাই লিখুক তাহাতেই লাইক, যাহাই লিখুক লাইক 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 লাইক, এখান থেকেই নিয়েছো, যা দিয়েছ এখানেই দিয়েছো, তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে, পরিবর্তনই সংসারের নিয়ম। অনেক শান্তি লাগে।
সকল দুশ্চিন্তা উদ্বিগ্ন ভাব চলে যাবে। তো বিসিএস নিয়ে এবং আইবি এর ভর্তি পরীক্ষা নিয়ে যে টেকনিকগুলো আমি এখানে দিয়েছি, আমার ফেসবুকে বিসিএস এর উপরে অনেকগুলো নোট আছে, কমপক্ষে 30টা। আমি গত পরশুদের একটা নোট লিখছিলাম, বিসিএস পরীক্ষায় ভালো করতে হলে, পড়েছেন কেউ এখানে যারা আছেন? অনেকে পড়েছেন বিসিএস পরীক্ষায় ভালো করতে হলে। তো যদি আপনারা, আর বিসিএস নিয়ে টোটাল টেকনিকটা শেয়ার করা সম্ভব না এত কম সময়ের মধ্যে, তো যদি কিছু বলবেন, তো যদি আপনারা ওই ফেসবুকের নোটগুলো পড়ে নেন বিসিএস নিয়ে, আমার মনে হয় না এরপরে আপনার মধ্যে কোনো কোয়েশ্চেন থাকবে। যদি আপনারা পারমিশন দেন তাহলে আমি বিসিএস নিয়ে কথাগুলো স্কিপ করে ইন্টারভিউ নিয়ে বলে ফেলি, বলার পর যদি হাতে সময় থাকে আমি বিসিএস নিয়ে আবার বলবো। আপনারা কি বলেন, আপনাদের কোনটা বেশি দরকার, ইন্টারভিউটা নাকি? তবে বিসিএস এবং আইবিএটটা ফেসবুকে আছে, টোটালটা আছে, পড়লেই হবে। শুধু ইন্টারভিউতে চলে যাই তাহলে, যদি সময় থাকে ব্যাক করব। ওকে, হ্যাঁ, নেক্সট নেক্সট, এটা একটু দেখাই আগেরটা, হ্যাঁ এটা একটু দেখাচ্ছি, একটা ক্লিপ দেখাচ্ছি, ভিডিও ক্লিপ, একটু দেখেন হিউম্যান বিহেভিয়ার আসলে কেমন। রেজাল্ট করে প্রচণ্ড মন খারাপ হয়, আর বন্ধু যদি ভালো রেজাল্ট করে অনেক মেজাজ খারাপ হয়, স্বাভাবিক, আমারও হয়েছিল। যেহেতু মারামারি করলে পুলিশে ধরে নিয়ে যাবে, মারামারি করতে পারছিলাম না, কী করা যায় কী করা যায়। আমি দেখলাম সবাই সব কিছু পারে, আমি কোনো কিছুই পারি না, ওদের তুলনায় আমি কোনো কিছুই না, কিন্তু আমাকে চাকরিটা পেতে হবে। তখন ভাবলাম আমি পারি না এটা কোনো সমস্যা না, কিন্তু যদি আমি সেটা পারার জন্য চেষ্টা না করি সেটা হচ্ছে সমস্যা, আমাকে চেষ্টা করতে হবে, কী করব। তখন আমি দেখতাম ওই যে কোচিং সেন্টারের পরীক্ষা টিক্ষা দিতাম, প্রথম মডেল টেস্টে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, প্রথম মডেল টেস্টে আমি পাইছিলাম 117। আমি তো ভাবছি অনেক পাইছি, পরে দেখি কি আমারটা লোয়েস্ট মার্কস, এবং সেকেন্ড লোয়েস্ট মার্কস ছিল 38, আমার দ্বিগুণের চাইতেও বেশি। পরে বুঝলাম যে আরে কোশ্চেন তো মনে হয় সহজ ছিল, আমার এই অবস্থা কেন? খুব খারাপ লাগতো খুব। এই যে ধরেন ক্লাসে দেখবেন কিছু স্টুডেন্ট থাকে যারা অঙ্কের মধ্যে 100-100 পায়, থাকে না এই ধরনের কিছু অমানুষ সব ক্লাসেই থাকে, আর আমি পাই 20, আমি পাই 20। এখন আমি চিন্তা করি আমারও 100 পেতে হবে, যে করেই হোক 100 পেতেই হবে আমাকে, তার সাথে কম্পিটিশন দেওয়া শুরু করি। কিন্তু দেখেন তো ভাই, ও যে 100-100 পায় একদিনের চেষ্টায়, অনেক দিনের চেষ্টায়। আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন আমার ক্লাসের যে ফার্স্ট বয় সেকেন্ড বয়, তারা যখন টেবিলে বসে পড়াশোনা করতো, ঠিক সেই সময়ে আমরা একটু ব্রেক নিই, হ্যাঁ 2 মিনিট ব্রেক নিই একটু, আজানটা। চাকরির নিরাপত্তা অনেক বেশি, ভালো, সহজে যায় না। আমরা যখন সিভিল সার্ভিসে ঢুকি তখন আমাদের বয়স হয় খুব বেশি হলে 27-28 এরকমই, ম্যাক্সিমাম 29। সিভিল সার্ভিসে অবসর গ্রহণের বয়স কত জানেন আপনারা? কত, কারো জানা নাই? 59। তার মানে চাকরিটাতে ঢোকার পর আপনি সেই চাকরিটা করতে পারবেন কম বেশি 30 বছর। যেহেতু জব সিকিউরিটি অনেক ভালো, সেহেতু ওই 30 বছর যদি আপনি বিশাল কোনো দুর্নীতি না করেন কিংবা বিশাল কোনো অনিয়ম না করেন, আপনার চাকরিটা যাবে না, থাকবে। ভালোভাবে চাকরি করলে চাকরিটা থাকবে, অসুবিধা নাই। তার মানে একবার সিভিল সার্ভিসে ঢুকে গেলে আপনি 30 বছর আরামে চাকরি করতে পারবেন, ঠিক বলছি নাকি ভুল বলছে? ঠিক, যে চাকরিটা আপনি 30 বছর আরাম করে করতে পারবেন, সেই চাকরিটা পাওয়ার জন্য 6 মাস ঘুমটুম বাদ দিয়ে পড়াশোনা করতে পারবেন না, এটা তো হয় না ভাই। এটা আমার জন্য মোটিভেশন ছিল যখন আমি পড়তাম তখন। ভাইবা নিয়ে কথা বলি, ভাইবা হচ্ছে দি আর্ট অফ সেলিং ইওর সেলফ। আচ্ছা, আমরা সবাই কিন্তু নিজেকে সেল করি, আপনারা কি এটার সঙ্গে একমত? এখানে বিবিএ এমবিএর স্টুডেন্টরা নাই কেউ? ওকে, উই অল সেল আওয়ার সেলফস, সবাই সেল করে নিজেকে। কীরকম? এই যে যারা এখানে বসে আছি তারা এমনভাবে বসে আছি যাতে আমার পাশের জন বা পেছনের জন আমাকে খারাপ না বলে, মন্দ না বলে, আমি যেন আপনাকে মন্দ না বলি। ওই যে ভাইয়ারা দাঁড়ায় আছে ওখানে অনেকক্ষণ ধরে কষ্ট করে,
ওদের খুব ইচ্ছা করতেছে সামনের জনকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিয়ে ওখানে বসে যেতে, ইচ্ছা করতেছে না ভাই, কিন্তু ওনারা কিন্তু কাজটা করতেছে না। কারণ করলে হবে কি, সবাই বলবে কি, এ ও মারামারি করে, ও ভালো না, ও মারামারি করে, ওই জন্য বলবে না। এই যে ভাই আমি এখানে বসে পকপক পকপক করতেছি, আমার কিন্তু ইচ্ছা করতেছে ওই ভাইটাকে একটু গুঁতা দিতে, আমি কিন্তু করতেছি না। করলে আপনারা কীভাবে সুশান্ত ভাই গুঁতাগুঁতি করছিল, আমি এটা করতেছি না। এই যে সকাল থেকে এত সুন্দর করে পকপক পকপক করতেছি, এত সুন্দর করে স্টাইল করে করে কথা বলতেছি, কেন বলতেছি বলেন তো, যাতে আপনারা আজকের আড্ডা শেষ হওয়ার পরে বলেন আল্লাহ আল্লাহ সুশান্ত ভাই কী সুন্দর করে কথা বলে আল্লাহ, এই জন্য আর কিছুই না। সো আমরা সবাইকে, সবাই নিজেদেরকে সেল করি, ভাইবা হচ্ছে আপনার নিজেকে সেল করার পরীক্ষা। আপনার মধ্যে যেটা সবচাইতে ভালো, সে ভালোটা সাদদেরকে শো করে কনভিন্স করে চাকরিটা নিয়ে আসার পরীক্ষাই হচ্ছে ভাইবা। তো এটা টেকনিকগুলো আমি শেয়ার করব, তবে আমার নিজের এক্সপিরিয়েন্স খুব একটা বেশি না। আমি আমার লাইফে ভাইবা দিয়েছি মাত্র দুইটা, একটা হচ্ছে মানে চাকরির জন্য প্রয়োজনীয় ভাইবা আর কি, একটা হচ্ছে বিসিএস ভাইবা, 30তম বিসিএসের ভাইবা, আর একটা হচ্ছে আইবিএ ইন্টারভিউ, আর কোথাও দিই নাই। তবে ভাইবা দিয়েছেন এমন অনেকের সাথে আমি কথা বলেছি ফোনে কিংবা দেখা করে, এদের সংখ্যা 200 জনের কম হওয়ার কথা না, কমপক্ষে 200 মানুষের সাথে কথা বলেছি যারা ভাইবা দিয়েছেন। সেই এক্সপিরিয়েন্সগুলো আমি এখানে তুলে ধরেছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মাথায় রাখবেন, যদি আমি সুযোগ পাই বলবো। হ্যাঁ, তো শুরুতে আমরা একটা ভাইবা দেখি, একটা ভালো ভাইবা দেখি আমরা শুরুতে। হ্যাঁ দেখি, you have completed your graduation on BBA. What are you from BBA? BBA to ar kotha amra sobai BBA. Okay, fine, thank you, introduce yourself within 5 lines. Introduce yourself within 5 lines. 5 lines? Yes. Ji, 5 lines to. Bhalo, amader shobar uchit 5 lines onushoron kora. Good. Introduce yourself within 5 lines. What? Yes, yourself. Yourself, mane... আপনার তাক, কারণ আপনার তাকে কি আছে না আছে আমার জেনে আর লাভ আছে, থাকতে পারে বই সিডি ডিভিডি। হ্যাঁ, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ মে লিভ নাও। ইয়েস ইয়েস, ইউ মে লিভ নাও। হোয়াট? আপনি এখন আসুন, আমি চলে যাব, আমি চাকরিটা পাইলে অনেক সততার সাথে করব স্যার। ধন্যবাদ, আমরা আপনাকে জানাবো, এখন আসুন। এরকম হতেও পারে যদি আমাদের ইংলিশের স্কিলটা ভালো না করি আমরা, ওখানে ওরা কিছু একটা বললো আমরা কিছুই বুঝলাম না, হতে পারে না, আল্লাহ মাফ করুক এরকম না হোক। তো ভাইবা নিয়েও দুইটা নোট আছে, বিসিএস ভাইবা নিয়ে স্পেশালি ফেসবুকে নোট আছে অনেকগুলো, সবচেয়ে ভালো হচ্ছে দুইটা আমার কাছে মনে হয়, আমার দৃষ্টিতে প্রথম আলোতে এসেছিল নোটগুলো, লেখাগুলো প্রথম আলোতে ছাপা হয়েছিল, দেখতে পারেন, পাবলিক করা, আমার সব নোট পাবলিক করা। তো ওখানে নাই এই ধরনের কয়েকটা পয়েন্ট আমি বলি, ভাইবাতে ভালো করতে হলে অনেক টেকনিক আছে, অনেক অনেক অনেক। আপনারা যদি ইন্টারনেট খোঁজ করেন কমপক্ষে 100 টেকনিক পাবেন ভাইবাতে ভালো করার।
এবং সেই 100 টেকনিকের একটাও কোনো কাজ করে না, কোনো কাজে লাগে না। তাহলে আসলে কি কাজে লাগে? ভাইবা বোর্ডে সেই দিনটাই হচ্ছে আপনার ভাইবাটা কেমন হবে সেটা নির্ধারণ করে দেয়। আপনি যেরকম সেটাকে উপস্থাপন করেন সবচাইতে ভালোভাবে, যেভাবে উপস্থাপন করা সম্ভব। কথা বলার সময় আই কন্ট্যাক্ট রাখবেন, চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। এতে হয় কি, ওই সময় আপনার সম্পর্কে উনার ইমপ্রেশনটা কেমন, স্যারের ইমপ্রেশনটা কেমন জানা যায়, সহজে জানা যায়। কথা বলার সময় পারিপার্শ্বিকতার দিকে একটু কম খেয়াল রাখবেন। আপনি যদি যার সাথে কথা বলছেন তার দিকে তাকানোর পাশাপাশি আশেপাশেও তাকাতে থাকেন, এই ব্যাপারটা অনেক সময় নার্ভাস করে দিবে আপনাকে। এটা করা যাবে না, কম করলেই ভালো। পরের স্লাইডটা। ভাইবার বিষয়টা যতটা অবজেক্টিভ তার চাইতে অনেক বেশি সাবজেক্টিভ। ব্যাপারটা কেমন বুঝিয়ে বলি। আপনাকে, আপনি যখন রুমে ঢুকলেন, রুমে ঢোকার পর, যে কোনো ভাইবাতে রুমে ঢোকার পর প্রথম 20 সেকেন্ডসের মধ্যে আপনার সম্পর্কে একটা ইমপ্রেশন তৈরি হবে স্যারদের। ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন। খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট ইমপ্রেশনটা। আপনার সম্পর্কে যে ইমপ্রেশন তৈরি হবে ওই ইমপ্রেশনের ভিত্তিতে আপনাকে প্রশ্ন করা হবে। সবাইকে একই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। কাউকে দেখলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আচ্ছা দেখি বলো তো তাজমহল কিভাবে করে প্রেমের স্বাক্ষর বহন করে, বুঝিয়ে বলো। আবার কাউকে ধরেন পছন্দ হয় নাই, তাকে জিজ্ঞেস করলাম দেখি বলো তো তাজমহলে টোটাল কয়টা ইট আছে বলো তো। হতে পারে, হতে পারে না, পারে। কেউ কেউ এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে দেখলে কেমন যেন মায়া মায়া লাগে, ওদেরকে কঠিন প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। হইতে পারে সে বেটা হাড়ে হাড়ে বদমাস। আমাদের সঙ্গে, আমি আমার অনেক দোস্তকে দেখছি এরকম, এমনভাবে তাকাই থাকে, আহারে কি মায়া মায়া, আমি তো জানি সে কেমন, ওরকম থাকে। ওই জন্য খুবই পোলাইটলি অ্যাপ্রোচ করতে হবে ভাইবা বোর্ডে। আর বিসিএস এর ক্ষেত্রে যারা ভাইবা নেয় ওরা সাধারণত হয় খুব মানে মাস বয়সী লোকজন হয়, এবং তাদের বয়স আমাদের বাবা মার বয়সের মতো। আমাদের আব্বা আম্মারা যেমন খুব ভদ্র ছেলে পেলে পছন্দ করে, তারাও খুব ভদ্র ছেলে পেলে পছন্দ করে। আপনি যেমনই হন না কেন ভদ্রভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন, যাতে আপনাকে বকা দিতেই কষ্ট লাগে, ওরকম। আমার এক দোস্ত আছে, ওই দোস্ত হচ্ছে আমাদের বাবা মাদের কাছে সবচাইতে প্রিয়। মানে সবার ধারণা, আমাদের বাবা মাদের ধারণা তার মতো ভালো ছেলে হয় না, এবং সে হচ্ছে আমাদের মধ্যে বদমাশ নাম্বার ওয়ান। সে এমনভাবে জিজ্ঞেস করে, যেমন মাকে জিজ্ঞেস করবে, আন্টি আপনার চেহারা এরকম হয়ে গেছে কেন, আপনি কি অসুস্থ, এই জিনিস পছন্দ করে না, পৃথিবীতে এমন কোনো মা নাই। এই কথাগুলো সে খুব ভালো জানে, সে তার শ্বশুরকে পটাইয়ে বিয়ে করছে। তার শ্বশুরের ধারণা উনার জামাতা পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। যাই হোক, এরকম থাকে। এই ধরনের পোলাপান ভাইবা বোর্ডে কিন্তু ভালো করে, জানেন, ভালো করে, এমন এমনভাবে তাকাই থাকে, মায়া মায়া লাগে। আমি তাদের মধ্যে পড়ি। আচ্ছা, তো নিজেকে কনভিন্স করতে হবে। কিভাবে কনভিন্স করবেন, দুই একটা এক্সাম্পল দিই আপনাদের কাছে, রিয়েল লাইফ এক্সাম্পল। 27 বিসিএসের এক আপু আছেন, উনি বিসিএস ফরেন অ্যাফেয়ার্সে জব করেন, আমার ফেসবুক ফ্রেন্ড, সিনিয়র ফ্রেন্ড। তো উনার যেদিন ভাইবা ছিল সেই দিন ছিল উনার জন্মদিন, বার্থডে। উনি ঢোকার সময়ে প্রথমেই উনাকে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তো উনি বলছে স্যার থ্যাংক ইউ, কারণ ওদের কাছে তো সার্টিফিকেটগুলো থাকে, দেখে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, বলে স্যার থ্যাংক ইউ। ওনাকে বসতেও বলে নাই, দাঁড়ানো অবস্থাতে প্রথম কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন ইউর বার্থডেস, তুমি সাধারণত তোমার বার্থডেতে কী করো। সে হাসি মুখে বলে, স্যার আই ইউজুয়ালি প্লান্ট এ ট্রি অন মাই বার্থডে, আমি সাধারণত আমার জন্মদিনে একটা করে গাছ লাগাই। তা আমি আপুকে বললাম, আপু আপনি কি আসলে জন্মদিনে গাছ লাগান? আপু বললেন, ভাই আমি আমার জীবনে কখনো গাছ লাগাই নাই। বাইশ বিসিএসের এক ভাইয়া আছে, তাও বিসিএস ফরেন অ্যাফেয়ার্সে। ওনাকে জিজ্ঞেস করছিল তোমার ফার্স্ট চয়েস কেন ফরেন অ্যাফেয়ার্স, উনি বলছে স্যার আমার অনেক ইচ্ছা দেশ বিদেশ ঘুরে দেখবো, কিন্তু স্যার আমার বাবার অত টাকা নাই, এই জন্য স্যার আমি যদি এই চাকরিটা পাই আমি স্যার ফ্রিতে দেশ বিদেশ ঘুরতে পারবো, ওই জন্য দিছি, চাকরি হয়েছে। ইন্ডিয়ার একটা সফটওয়্যার ফার্ম আছে, টপ সফটওয়্যার ফার্ম, অনেক ভালো,
উইপ্রো, নাম শুনেছেন কেউ? উইপ্রো, উইপ্রো অনেক ভালো সফটওয়্যার ফার্ম। ওই সফটওয়্যার ফার্মে এক ছেলে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। ওই ছেলে পড়াশোনা করছে আইআইটিতে, আইআইটি কিন্তু অনেক ভালো, অনেক নাম করা আইআইটি, ওখান থেকে পড়াশোনা করছে। তাকে অনেকগুলো প্রশ্ন করা হলো, কিছু পারছে কিছু পারে নাই। উইপ্রো যিনি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি তাকে বললেন, আচ্ছা তোমাকে এখন আমরা একটা প্রশ্ন করব, তোমার জন্য লাস্ট কোয়েশ্চেন, তুমি চাইলে এই কোয়েশ্চেনটা অ্যাভয়েড করতে পারো, স্কিপ করতে পারো, যদি স্কিপ করো কোনো অসুবিধা নাই, তুমি যতটুকু ইন্টারভিউ দিছো ওটার ভিত্তিতে তোমার চাকরিটা হতেও পারে নাও হতে পারে, 50-50। যদি তুমি অ্যাটেম্পট করো এবং অ্যাটেম্পট করে ভুল করো তাহলে তোমার চাকরিটা হবে না, যদি অ্যাটেম্পট করে সঠিক উত্তর দিতে পারো তোমার চাকরিটা অবশ্যই হবে। তুমি কি এটা অ্যাটেম্পট করবা নাকি স্কিপ করবা? বলে স্যার আমি অ্যাটেম্পট করবো, আমাকে জিজ্ঞেস করেন। ওকে ভাই দেখি বলো, তোমার জন্য লাস্ট প্রশ্ন, পৃথিবীতে দিন আগে আসে নাকি রাত আগে আসে? ওই ছেলে চিন্তা ভাবনা না করেই উত্তর দিল, স্যার রাত আগে আসে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, রাত কেন আগে আসে, দিনও তো আগে আসতে পারে। তখন ছেলেটা হেসে উত্তর দিল, স্যার আপনি আমাকে প্রমিস করেছিলেন লাস্ট কোয়েশ্চেন করবেন, আর কোনো কোয়েশ্চেন করার কথা ছিল না স্যার। ওর চাকরিটা হয়ে গেছে। পরেরটা, নার্ভাসনেস, নার্ভাসনেস সবারই থাকে, কোনো অসুবিধা নাই, আমারও ছিল। আমার ক্ষেত্রে নার্ভাসনেসটা আমাকে হেল্প করছিল, সময় পেলে বলবো কীভাবে হেল্প করছিল। আমার এক দোস্তের এক্সাম্পল দিই, সে পুলিশে আছে, বিসিএস পুলিশে। এখন ভাইবা বোর্ডে ঢোকার সময় সবাই তো স্রষ্টাকে স্মরণ করে, সেও স্মরণ করছিল। সে ঢুকেই চিৎকার করে বলে আল্লাহু আকবর। স্যাররা জিজ্ঞেস করে, বাবা তুমি কি বলছো? বলে স্যার সালাম দিছি। সে ভাবছে, সে বলছে আসসালামু আলাইকুম, কিন্তু সে বলছে আল্লাহু আকবর। বলে কি তুমি একটা কাজ করো, চোখে মুখে পানি দিয়ে আসো। বলে স্যার সালামে কি ভুল হয়েছে? বলে ভুল হয় নাই, তুমি খুব সুন্দর করে সালাম দিছো, তুমি যাও গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো, দুজনের পরে আসবা, একটু রেস্ট করো। বলে স্যার আমার চাকরিটা খুব দরকার স্যার। বলে অসুবিধা নাই তুমি আসো। ও দুজনের পরে আসছে ঠিক ঠিক, এবং সে চাকরিটা পাইছে, কোনো সমস্যা নাই, পাইছে। আরেকটা ভুল অনেকেই পোষণ করে, মানে ভুল ধারণা অনেকে নিয়ে রাখে, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স হওয়া মানেই হচ্ছে ভাইবা হবে ইংলিশে, ভুল ধারণা। আমার অনেক বন্ধু আছে যাদের বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ছিল ফার্স্ট চয়েস, এবং তাদের ভাইবা হয়েছে অর্ধেক বাংলায় অর্ধেক ইংলিশে, তারা চাকরি করতেছে। আমার ভাই, আমার ছিল ফার্স্ট চয়েস বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সচাইজ, আমার ভাইবা হয়েছিল 85% ইংলিশে, 15% বাংলায়। এটা হতে পারে, আপনি স্যারদেরকে কীভাবে কনভিন্স করছেন, আপনাকে দেখে স্যারদের কী মনে হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে। অনেক সময় ভাইবা বোর্ডে এমন কোনো এমন কিছু আচরণ করা হয় যেটা আপনাকে জাজ করার জন্য করে, এটাকে একেবারে পার্সোনালি নেওয়ার কোনো কিছু নাই। 31st বিসিএসে আমার এক বন্ধু বিসিএস অ্যাডমিনে জব করে, তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। সে ঢুকছে পরীক্ষা, মানে ভাইবা দেওয়ার জন্য, অনেকগুলো পারছে, পরপর দুইটা কোয়েশ্চেন আনসার করতে পারে নাই, খুব সোজা কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন ছিল, ওর পারা উচিত ছিল, সে পারে নাই, যে কোনো কারণে হোক সে পারে নাই। এরপর হঠাৎ করে চেয়ারম্যান স্যার, মানে যিনি ভাইবা বোর্ডের চেয়ারম্যান, আমার বন্ধুর সার্টিফিকেট টার্টিফিকেট একসাথে নিয়ে মুখের উপর ছুড়ে মারছে, জাস্ট মুখের উপর ছুড়ে মারছে, থ্রো করছে। তো ওই সার্টিফিকেটগুলো নিচে পড়ে ফ্যানের বাতাসে চারিদিকে ছড়িয়ে গেছে। সে মাথা নিচু করে তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে, স্যার সরি সরি আমার ভুল হয়েছে স্যার, সরি, এটা আমার পারা উচিত ছিল। সে আবার এগুলো গুছাইছে। তখন স্যাররা বলছে, এই ছেলে তুমি ভাইবা দিতে কী জন্য আসছো, এটা পারো না কেন? পাশের জন বলছে, স্যার ও মনে হয় পাবলিক সার্ভিস কমিশনের পাশ দিয়ে যাচ্ছিল, আমাদেরকে দেখতে আসছে স্যার, পরীক্ষা দিতে আসে নাই, এই কথাগুলো বলতেছে। ওই ছেলে সার্টিফিকেটগুলো গুছাইয়ে স্যারদের সামনে নিয়ে দিছে, স্যার আমি খুব দুঃখিত স্যার, এটা আমার পারা উচিত ছিল, আমি সরি স্যার, আমার ভুল হয়েছে স্যার, আমাকে একটু সুযোগ দেন স্যার। বলে তোমাকে সুযোগ দেওয়া যাবে না, তুমি চলে যাও, বাসায় চলে যাও, তুমি ভাইবা থেকে আউট। বলে কি স্যার আমার খুব কষ্ট, আমি স্যার খুব কষ্টে আছি স্যার, আমার বয়স শেষ, আমি এখন স্যার দিতে না পারলে আর পরীক্ষা দিতে পারবো না। পাশের জন বলে, তোমার মতো ছেলেপেলে রাস্তাঘাটে ঘুরে, তোমাকে চাকরি দেওয়ার জন্য আমরা বসে আছি, যাও বের হয়ে যাও। বলে স্যার আমাকে একটা বার তোমার সুযোগ দেন স্যার, আমি আমি আর আমার স্যার ভুল হয়েছে স্যার। তখন চিৎকার করে স্যাররা বলে, আইসে গেট আউট, বলে ওনার ওর সার্টিফিকেটগুলো আবার একটু সামনের দিকে দিয়ে দিয়েছে, টেবিলের সামনের দিকে দিয়ে দিয়েছে। তখন সে বলে কি যে স্যার আমাকে একটা বারের জন্য সুযোগ দেন। তখন একজন শাউট করে বললেন, তুমি যদি এখন বের না হও তোমাকে পাবলিক সার্ভিস কমিশনের ভবিষ্যতে সকল পরীক্ষা থেকে নিষিদ্ধ করা হবে, ব্যান করা হবে। এই কথা বললে তো কারো কলেজে পানি থাকে না।
সে ভয়ে ভয়ে উঠে বলে সরি স্যার আমার ভুল হয়েছে স্যার আমি চলে যাচ্ছি, এটা বলে সে ভদ্রভাবে সালাম দিয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছে। তখন চেয়ারম্যান স্যার পেছন থেকে ডাকে, এই ছেলে কোথায় যাও? বলে স্যার আমি চলে যাচ্ছি। আপনি বলে কেন চলে যাচ্ছে, তুমি না বললা তোমার চাকরি দরকার? বলে স্যার আপনি বের হয়ে যেতে বলছেন। তখন পাশের জন বলে কি স্যার খুব ওবিডিয়েন্ট সিভিল সার্ভেন্ট হবে, যা বলি তাই শোনে। বলে আসো আসো দেখি তোমাকে কি করা যায়। তার ভাইবা হয়েছে এবং সে চাকরি পাইছে। এখন আপনাদের একটু বলি কেন তার সাথে কাজটা করা হলো। বিসিএস প্রশাসন হচ্ছে খুবই পিকুলিয়ার একটা ক্যাডার, অদ্ভুত ধরনের একটা ক্যাডার। ওখানে যখন আপনি চাকরি করবেন আপনাকে এমন কিছু অদ্ভুত সিচুয়েশন ফেস করতে হবে যেটার জন্য আপনি কখনোই প্রিপেয়ার ছিলেন না। আপনি কিভাবে করে ঠান্ডা মাথায় সেই সমস্যাগুলো ট্যাকেল দিতে পারেন এটা বোঝার জন্য স্যাররা এই কাজটা করছিল ওর সাথে, আর কিছুই না। মেজাজ ঠান্ডা রাখতে পারে কিনা, পরের স্লাইডটা। আর ভাবেদা যাওয়ার আগে মানে অনেকেই পরে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এরকম পড়াশোনা করে, এই জিনিসটা আমার কাছে মনে হয় নার্ভাস করে দেয় মানুষকে। আমি আমার লাইফে কখনো রিক্সায় পড়ি নাই, মানে বাসা থেকে বের হয়েছি মানে বইপত্র ওখানেই শেষ, আর আর আনতাম না। এটা আমাকে নার্ভাস করে দিত সবসময়, প্রিপারেশান থাক না থাক দেখতাম না খুব একটা। আর ভাইবা বোর্ডে মনে রাখবেন যারা আপনার থেকে ভাইবা নিচ্ছে তারা কিন্তু আপনার বস, এবং আপনার বস সবসময় আপনার চাইতে স্মার্ট, এটা মাথায় রাখবেন। তাদেরকে আউট স্মার্ট করার জন্য কোনো কাজ করবেন না, চাকরি পাবেন না, মার্কস কমবে। তারা যদি কোনো বকাটকা দেয় রাগ করবেন না, অভিমান করবেন না। বসের সঙ্গে মান অভিমান করে কোনো লাভ নাই, সকল মান অভিমান জমায় রাখেন আপনার প্রিয় মানুষটার জন্য, বসের জন্য না। পরেরটা, আর যে কোনো চাকরির নিয়মই হচ্ছে একটা, ওবে অর রুল। ভারতের একটা কোম্পানি বিড়লা, বিড়লা কোম্পানিতে নিউলি রিক্রুটেড কিছু অফিসারদের ট্রেনিং হচ্ছিল। সে ট্রেনিংয়ে ট্রেনার ছিলেন বিড়লা কোম্পানির সিইও। একজন এমপ্লয়ি বলে উঠল, স্যার আমার একটা বক্তব্য ছিল। বলে বলো। বলে আমার স্যার মনে হয় আমাদের কোম্পানির কিছু কিছু পলিসি চেঞ্জ করা উচিত। বলে কেন? স্যার আমি মনে করি এই পলিসিগুলো চেঞ্জ করলে আমাদের কাস্টমাররা বেশি সার্ভিস পাবে। তখন বলে আর কোনো কিছু? বলে স্যার আমাদেরও কাজ করতে সুবিধা হবে স্যার। বলে তোমার এখন কাজ করতে অসুবিধা হচ্ছে আমাদের পলিসি অনুসারে? বলে স্যার কিছু অসুবিধা হচ্ছে। ওকে ফাইন, কালকে থেকে তোমার আসার দরকার নেই। স্ট্রেট বলছে এই কথাটা, ওই ছেলে ভয় পেয়ে গেছে। তখন উনি খুব ঠান্ডা মাথায় বললেন, হোয়াট ইজ দ্য রুল, নট হোয়াট শুড বি। আপনাদেরকে এখানে বিপ্লব ঘটানোর জন্য আমরা চাকরি দিই নাই, আপনাদেরকে চাকরি দিয়েছি আমাদের কথা শোনার জন্য এবং আমাদের নিয়মগুলো মেনে চলার জন্য। যদি ভালো না লাগে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। স্ট্রেট বলছে এই কথাটা। তো এইটা আমি পড়ছিলাম ইন্টারনেটে, আমার খুব হেল্প করছিল। সিভিল সার্ভিসে একই নিয়ম, ওবে অর লিভ, আর কোনো মাঝামাঝি পথ নাই। ভাইবা বোর্ডে যে বিষয়গুলো দেখা হয় বলে আমার কাছে মনে হয়েছে, যে কোনো ভাইবা বোর্ডে, সেটাকে আমি একটা স্লাইডে সামারাইজ করছি, একটু বলি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। কীরকম? আপনাকে আপনার ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করা হলো, আপনাকে আপনার আগের চাকরি নিয়ে জিজ্ঞেস করা হলো, আর আপনি আগের বসের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন, আপনার চাকরি হবে না। ইতিবাচকভাবে কথা বলতে হবে। আপনাকে যদি জিজ্ঞেস করে, দেখি বলো তো বাংলাদেশের 5টা সমস্যা নিয়ে বলো, আপনি এমন 5টা সমস্যা সিলেক্ট করবেন যে 5টা সমস্যা সমাধানের জন্য সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন। সমস্যার কথা বলবেন, সমস্যাটা সমাধানের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটাও বলবেন ভালোভাবে। ফ্যামিলি নিয়ে বললে পজিটিভ কথা বলবেন, আপনি যে ফ্যামিলি থেকে আসেন না কেন, কোনো অসুবিধা নাই। বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্ট্যান্ট, একটা মানুষের ম্যাচুরিটি বলে দেয় বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার চিন্তাভাবনা বলে দেয়। যেমন আমরা দেখছি না ভিডিওটাতে মোশাররফ করিম কী করছিল, অনেকেই নিজের অবচেতনভাবেই কথা বলার সময় এমন করে, যারা সামনে আছে ওরা কিন্তু দেখে। একটু খেয়াল রাখতে হবে বডি ল্যাঙ্গুয়েজের বিষয়ে। যেমন যখন আপনি প্রশ্ন শুনবেন ভাইবা বোর্ডে, ভালো হয় যদি একটু সামান্য সামান্য ঝুঁকে প্রশ্নগুলো শুনেন। যদি ঝুঁকে প্রশ্নগুলো শুনেন তাহলে স্যার মনে করবেন আপনি তাকে ইম্পর্ট্যান্ট ভাবছেন, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এবং আপনি অ্যাটেন্টিভ। তবে প্লিজ এতটা ঝুঁকবেন না যাতে মনে হয় আপনি কানে কম শুনেন। ওকে, আচ্ছা, মেন্টাল ম্যাচুরিটি, মানসিক পরিপক্কতা। আপনাকে দেখবে ওয়েদার ইউ আর ফিট ফর দ্য জব অর নট, আপনি সে চাকরিটার জন্য মেন্টালি ফিট কিনা প্রশ্ন করলেই বুঝতে পারবে। থট ক্ল্যারিটি, চিন্তাভাবনার স্বচ্ছতা। কীরকম? আপনাকে বলা হলো, ঠিক আছে তোমাকে চাকরিটা আমরা দিলাম, তুমি কোনো একটা সময়ে হলে ইউএনও, ইউএনও হওয়ার পর দেখলে তোমার উপজেলায় একটা দাঙ্গা বেঁধে গেছে, মারামারি বেঁধে গেছে, তুমি কিভাবে করে সেই দাঙ্গাটা সামলাবে একটু আমাদেরকে বলো। এটা কিন্তু আপনার চিন্তাভাবনার স্বচ্ছতা প্রকাশ করে।
ডিসেন্ট অ্যাপিয়ারেন্স, ডিসেন্ট অ্যাপিয়ারেন্স মানে কি? পোশাক আশাক, আপনার অ্যাপিয়ারেন্স, এগুলো কীরকম? ভাইভা বোর্ডে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই ফর্মাল পোশাক পরে যেতে হবে। যেমন আমি যে ড্রেস পরে আসছি এটা তো ভাইভা বোর্ডের ড্রেস না, ন্যাচারালি। ফর্মাল পোশাক মানে কীরকম? আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাইভা বোর্ডে ভাইয়া যাওয়ার সময় কী রঙের শার্ট পরবো, কী রঙের প্যান্ট পরবো, খুব সিলি কোয়েশ্চেন। তারপরে জিজ্ঞেস করে, আমি বললাম ভাই এটা তো আপনার উপর ডিপেন্ড করে, আপনি একটু ফর্মাল গেট আপে গেলেই হবে। বলে ভাইয়া তবুও বলেন, তখন আমি ঠাট্টা করে বলি, আচ্ছা ভাইভা বোর্ডে যাওয়ার সময় হ্যাঁ হলুদ রঙের শার্ট পরবেন, লাল রঙের প্যান্ট পরবেন, সবুজ রঙের টাই পরবেন, গোলাপি রঙের জুতা পরবেন। তখন বলে কি, ভাইয়া আপনি দুষ্টুমি করতেছেন আমার সাথে? আল্লাহ এটাও বুঝে ফেলছেন, আপনি তো ব্রিলিয়ান্ট, আপনার হবে। তারপরেও বলে, ভাই ভাইয়া আপনি কী পরে গেছেন একটু বলেন না, আপনি কী পরে গেছেন একটু বলেন না, শেয়ার করতে পারি, অসুবিধা নাই। আমি পড়ছিলাম ফুল স্লিভ শার্ট, হোয়াইট শার্ট, ফুল স্লিভ হোয়াইট শার্ট, অবশ্যই ফর্মাল, ব্ল্যাক ফর্মাল প্যান্ট, ব্ল্যাক বেল্ট, ব্ল্যাক টাই। পরে যাওয়ার পরে খুব গরম লাগতেছিল, টাইটা খুলে ফেলছি, টাই ছিল না শেষ পর্যন্ত, ব্ল্যাক অক্সফোর্ড শু, ব্ল্যাক মোজা, আর ভিতরে ঢোকা ঠিক হবে না, বাদ। আচ্ছা এটিকেট, এটিকেট দেখে, আদব কায়দা কেমন সেটা কিন্তু দেখে, এটা আগেও বলেছি আর না বলি, কমন সেন্স, আপনার কমন সেন্স কেমন সেটা দেখে, প্রশ্ন করলেই ধরা পড়ে কমন সেন্স কেমন। কুল টেম্পারামেন্ট, আপনার মেজাজ ঠান্ডা কিনা, এই যে আমার এক বন্ধুর কথা বললাম না, ওরকম দেখে। আচ্ছা ইংলিশ ফ্লুয়েন্সি, ইংলিশ ফ্লুয়েন্সি কতটুকু দরকার আপনাদের বলি। ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আমি 10টা টেকনিকের কথা বলেছি আমার নোটে, আমি আবারও বলছি, ইংলিশ ফ্লুয়েন্সি কীভাবে বাড়ানো যায় এটা নিয়ে আমি 10টা টেকনিকের কথা বলেছি আমার নোটে, পড়ে নিন, ফেসবুকে আছেন, বিসিএস ভাইভা ফেসবুকে আছে, ওটা হচ্ছে বোধহয় 36তম বিসিএস ভাইভা নিয়ে প্রথম আলোতে এসেছিল, ওটা একটু দেখে নিন, আমি আর রিড আউট করছি না। তবে আপনাদের বলি, আপনাদের ইংলিশ ফ্লুয়েন্সি যেমনই হোক কোনো অসুবিধা নাই, ইংলিশে আপনাকে অনেক বেশি ফ্লুয়েন্ট হতে হবে না, দরকারও নাই এত বেশি ফ্লুয়েন্ট হওয়ার, যাতে মোটামুটি কাজ চালানোর মতো করে ইংলিশে যাতে আপনি কথা বলতে পারেন সেটা একটু স্যাররা দেখে, ওটা যেন ঠিক থাকে আর কি, তাহলেই হবে। আমাদের অনেকেরই কথার মধ্যে আঞ্চলিকতার টান থাকে, যাতে সেটা ভাইভা বোর্ডে উঠে না আসে। আপনি ইংলিশে কথা বলছেন, কি ইংলিশে কথা বলছেন, ঢাকাইয়া ইংলিশে কথা বলতেছেন, কি ইংলিশে কথা বলতেছেন, নোয়াখাইলে ইংলিশে কথা বলতেছেন, হবে না তো, চাটগাঁ ইংলিশে কথা বলতেছেন, খুব বাজে শোনাই। খুব বেশি ভালো ইংলিশে বলার দরকার নাই ভাই, মোটামুটি ইংলিশে বলতে পারলেই হবে। আমরা বেশিরভাগ লোক ইংলিশে কথা বলতে পারি না এই কারণেই যে আমরা মনে করি ইংলিশে কথা বলতে পারি না, সে কারণে প্র্যাকটিস করলেই পারবেন। টেকনিকগুলো একটু দেখে নিন, হ্যাঁ টেকনিকগুলো আছে ওখানে নোটে আছে, দেখে নিন। সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, এটা তো বুঝতে পারছেন, পরিস্থিতি সামলানোর ক্ষমতা, প্রশ্ন করলেই ধরা পড়ে। অ্যানালাইটিক্যাল স্কিল, কোনো একটা বিষয়কে আপনি বিশ্লেষণ করতে পারেন কি না আপনার মতো করে, এটা দেখে পরের স্লাইডটা, পরের স্লাইডটা। ভাইভা বোর্ডে বোঝার চেষ্টা করবেন ওই সময়ে, ভাইভা বোর্ডে বোঝার চেষ্টা করবেন ওই সময়ে স্যাররা আপনার কাছ থেকে কি শুনতে চাচ্ছে, আপনি কি বলছেন সেটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেই কথাটাকে কিভাবে বলছেন। এটাকে আমরা বলি ইউফেমিজম। ইউফেমিজম কথাটা মানে কি, একটা পচা কথাকে ভালোভাবে বলা, দিস ইজ কল্ড ইউফেমিজম, সুন্দর করে বলা। প্রেজেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ভাইবার জন্য। যদি দেখেন হঠাৎ করে খেয়ে হারাই ফেলছেন কথা বলতে বলতে, তোতলাচ্ছেন, তখন প্লিজ একটু রেস্ট করেন, একটু থামেন, থেমে আবার বলা শুরু করেন, অসুবিধা হবে না কোনো, আস্তে আস্তে বলেন, কোনো সমস্যা হবে না। ইংলিশে বলার সময়ও কথা বলার সময় আমাদের এই সমস্যাটা হয়, খুব ফাস্ট ইংলিশে কথা বলছি হঠাৎ খেয়ে হারাই ফেললাম, একটু থেমে আবার শুরু করেন, অসুবিধা হবে না। আপনার উইক পয়েন্ট বলার সময় এমনভাবে বলবেন যাতে সেটাকে অতটা খারাপ না শোনায়। আমাকে জিজ্ঞেস করেছিল আইবিএতে, কোশ্চেনটা ছিল এমন, টেল আস ওয়ান অফ ইউর উইক পয়েন্টস, তোমার উইক পয়েন্টগুলোর একটা আমাদেরকে বলো। তখন আমি বলেছিলাম, মাই উইক পয়েন্ট ইজ আই এম ভেরি পারফেকশনিস্ট অ্যান্ড ইট অফ অ্যান্ড কিলস মাই টাইম। আমার উইক পয়েন্ট হচ্ছে আমি খুব খুঁতখুঁতে স্বভাবের এবং এই জিনিসটা আমার সময় নষ্ট করে। দেখেন তো, এটা কিন্তু একটা মানুষের উইক পয়েন্ট, পারফেকশনিস্ট হওয়াটা ভালো না, কিন্তু অতটুকু খারাপ শোনায় না, আমি একটা জিনিস পারফেক্টলি করার চেষ্টা করি, ব্যাপারটা বোঝা গেছে? সো উইক পয়েন্ট বলার সময় এমনভাবে বলবেন যাতে সেটাকে শুনতে ভালো শোনায়, আপনার জন্য সুবিধা হবে।
পরেরটা, যদি কোনো প্রশ্ন, কোনো প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন, ওই সময়ে যদি আরেকজন প্রশ্ন করে, তাহলে প্রথমজন যিনি প্রশ্ন করেছেন ওনার কাছ থেকে পারমিশন নিয়ে সেকেন্ড জনের প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, বোঝা গেছে? ওকে। তো টেড টকস, ইউটিউব, এগুলো ওখানেও আছে। ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য কী করতে পারেন, মুভি দেখবেন। আমি যা শিখছি ইংলিশ মুভি দেখে, মানে স্পোকেন ইংলিশ মুভি দেখবেন সাবটাইটেল অন করে। রাত 10টার যে ইংরেজি সংবাদ নিউজ এট 10, বিটিভির নিউজ এট 10, ওদের বলার স্টাইলটা খুবই সুন্দর, খেয়াল করবেন। আল জাজিরার খবরগুলো শুনতে পারেন, সিএনএন শুনতে পারেন, খুব হেল্প করে। টেড টকস অসাধারণ, জাস্ট অসাম, টেড টকস অসাম শুনতে পারেন। ইউটিউবও ভালো, ইউটিউবও শুনতে পারেন। কোনো বন্ধুর সাথে ইংলিশে কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন, তবে প্লিজ কোনো পণ্ডিত বন্ধুর সাথে করবেন না, ওরা শুধু ভুল ধরাই দেয়, আর আমার মনে হয় আমি কিছু পারি না। মোটামুটি আপনার লেভেলের কারোর সাথে আপনি ইংলিশে কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন। মোবাইল ফোনে ভয়েস রেকর্ডার অন করে ইংলিশে কথা বলতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে, পরে সেটা নিজের কানে শুনবেন, আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে। পরেরটা, আপনার ভাইভার ডেট যেদিন থাকবে বিসিএস এর ক্ষেত্রে, সেই ডেটের এক সপ্তাহ আগের অন্তত 4-5টা পেপার খুব ভালো করে পড়ে ফেলবেন, ওখান থেকে কয়েকটা প্রশ্ন আপনি কমন পাবেন। আপনার ভাইভার ডেট যখন থাকবে বিসিএস এর ক্ষেত্রে, তার এক সপ্তাহ আগের অন্তত 4-5টা, এক সপ্তাহ ধরে 4-5টা পেপার রেগুলারলি পড়বেন, কারণ তখন আপনার আর কোনো কাজ নাই প্রিপারেশান নেওয়া ছাড়া। ইভেন ভাইভার ডেটের দিন সকালবেলা যদি পেপার পড়া সম্ভব নাও হয়, আগের দিন রাত্রে যে পেপারের অনলাইন ভার্সন ওখান থেকেও দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। ওখান থেকে কোয়েশ্চেন করে, ডেইলি স্টার আছে, প্রথম আলো আছে, ইত্তেফাক আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আছে, দেখতে পারেন। সাম্প্রতিক বিষয়, মুক্তিযুদ্ধ, আপনি কেন সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন, আইবিএর ক্ষেত্রে একটা কোয়েশ্চেন অবশ্যই করা হয়, সেটা হচ্ছে ডিসেন্ট অ্যাপিয়ারেন্স মানে কি, পোশাক আশাক, আপনার অ্যাপিয়ারেন্স এগুলো কীরকম। ভাইভা বোর্ডে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই ফর্মাল পোশাক পরে যেতে হবে, যেমন আমি যে ড্রেস পরে আসছি সেটা তো ভাইভা বোর্ডের ড্রেস না, ন্যাচারালি। ফর্মাল পোশাক মানে কীরকম, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাইভা বোর্ডে ভাইয়া যাওয়ার সময় কী রঙের শার্ট পরবো, কী রঙের প্যান্ট পরবো, খুব সিলি কোয়েশ্চেন, তারপরে জিজ্ঞেস করে। আমি বললাম ভাই এটা তো আপনার উপর ডিপেন্ড করে, আপনি একটু ফর্মাল গেট আপে গেলেই হবে। বলে ভাইয়া তবুও বলেন, তখন আমি ঠাট্টা করে বলি, আচ্ছা ভাইয়া বোর্ডে যাওয়ার সময় হ্যাঁ হলুদ রঙের শার্ট পরবেন, লাল রঙের প্যান্ট পরবেন, সবুজ রঙের টাই পরবেন, গোলাপি রঙের জুতা পরবেন। তখন বলে কি, ভাইয়া আপনি দুষ্টুমি করতেছেন আমার সাথে, আল্লাহ এটাও বুঝে ফেলছেন, আপনি তো ব্রিলিয়ান্ট, আপনার হবে। তারপরেও বলে ভাই ভাইয়া আপনি কী পড়ে গেছেন একটু বলেন না, আপনি কী পড়ে গেছেন একটু বলেন না, শেয়ার করতে পারি, অসুবিধা নাই। আমি পড়ছিলাম ফুল স্লিভ শার্ট, হোয়াইট শার্ট, ফুল স্লিভ হোয়াইট শার্ট, অবশ্যই ফর্মাল, ব্ল্যাক ফর্মাল প্যান্ট, ব্ল্যাক বেল্ট, ব্ল্যাক টাই, পরে যাওয়ার পরে খুব গরম লাগতেছিল টাইটা খুলে ফেলছি, টাই ছিল না শেষ পর্যন্ত, ব্ল্যাক অক্সফোর্ড শু, ব্ল্যাক মোজা, আর ভিতরে ঢোকা ঠিক হবে না, বাদ। আচ্ছা, এটিকেট, এটিকেট দেখে, আদব কায়দা কেমন সেটা কিন্তু দেখে, এটা আগেও বলেছি আর না বলি, কমন সেন্স, আপনার কমন সেন্স কেমন সেটা দেখে, প্রশ্ন করলেই ধরা পড়ে কমন সেন্স কেমন। কুল টেম্পারামেন্ট, আপনার মেজাজ ঠান্ডা কিনা, এই যে আমার এক বন্ধুর কথা বললাম না, ওরকম দেখে। আচ্ছা, ইংলিশ ফ্লুয়েন্সি, ইংলিশ ফ্লুয়েন্সি কতটুকু দরকার আপনাদের বলি। ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আমি 10টা টেকনিকের কথা বলেছি আমার নোটে, আমি আবারও বলছি, ইংলিশ ফ্লুয়েন্সি কীভাবে বাড়ানো যায় এটা নিয়ে আমি 10টা টেকনিকের কথা বলেছি আমার নোটে, পড়ে নিন, ফেসবুকে আছেন, বিসিএস ভাইভা ফেসবুকে আছে, ওটা হচ্ছে বোধহয় 36তম বিসিএস ভাইভা নিয়ে প্রথম আলোতে এসেছিল, ওটা একটু দেখে নিন, আমি আর রিড আউট করছি না। তবে আপনাদের বলি, আপনাদের ইংলিশ ফ্লুয়েন্সি যেমনই হোক কোনো অসুবিধা নাই, ইংলিশে আপনাকে অনেক বেশি ফ্লুয়েন্ট হতে হবে না, দরকারও নাই এত বেশি ফ্লুয়েন্ট হওয়ার, যাতে মোটামুটি কাজ চালানোর মতো করে ইংলিশে যাতে আপনি কথা বলতে পারেন সেটা একটু স্যাররা দেখে, ওটা যেন ঠিক থাকে আর কি, তাহলেই হবে। আমাদের অনেকেরই কথার মধ্যে আঞ্চলিকতার টান থাকে, যাতে সেটা ভাইভা বোর্ডে উঠে না আসে। আপনি ইংলিশে কথা বলছেন, কি ইংলিশে কথা বলছেন, ঢাকাইয়া ইংলিশে কথা বলতেছেন, কি ইংলিশে কথা বলতেছেন, নোয়াখাইলা ইংলিশে কথা বলতেছেন, হবে না তো, চাটগাঁ ইংলিশে কথা বলতেছেন, খুব বাজে শোনাই। খুব বেশি ভালো ইংলিশে বলার দরকার নাই ভাই, মোটামুটি ইংলিশে বলতে পারলেই হবে। আমরা বেশিরভাগ লোক ইংলিশে কথা বলতে পারি না এই কারণেই যে আমরা মনে করি ইংলিশে কথা বলতে পারি না, সে কারণে প্র্যাকটিস করলেই পারবেন,
টেকনিকগুলো একটু দেখে নিন, হ্যাঁ টেকনিকগুলো আছে ওখানে, নোটে আছে, দেখে নিন। সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, এটা তো বুঝতে পারছেন, পরিস্থিতি সামলানোর ক্ষমতা, প্রশ্ন করলেই ধরা পড়ে। অ্যানালাইটিক্যাল স্কিল, কোনো একটা বিষয়কে আপনি বিশ্লেষণ করতে পারেন কি না আপনার মতো করে, এটা দেখে পরের স্লাইডটা, পরের স্লাইডটা। ভাইবা বোর্ডে বোঝার চেষ্টা করবেন, ওই সময়ে ভাইবা বোর্ডে বোঝার চেষ্টা করবেন ওই সময়ে স্যাররা আপনার কাছ থেকে কি শুনতে চাচ্ছে, আপনি কি বলছেন সেটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেই কথাটাকে কিভাবে বলছেন। এটাকে আমরা বলি ইউফেমিজম। ইউফেমিজম কথাটা মানে কি, একটা পচা কথাকে ভালোভাবে বলা, দিস ইজ কল্ড ইউফেমিজম, সুন্দর করে বলা। প্রেজেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ভাইবার জন্য। যদি দেখেন হঠাৎ করে খেয়ে হারাই ফেলছেন কথা বলতে বলতে, তোতলাচ্ছেন, তখন প্লিজ একটু রেস্ট করেন, একটু থামেন, থেমে আবার বলা শুরু করেন, অসুবিধা হবে না কোনো, আস্তে আস্তে বলেন, কোনো সমস্যা হবে না। ইংলিশে বলার সময়ও, কথা বলার সময় আমাদের এই সমস্যাটা হয়, খুব ফাস্ট ইংলিশে কথা বলছি, হঠাৎ খেয়ে হারাই ফেললাম, একটু থেমে আবার শুরু করেন, অসুবিধা হবে না। আপনার উইক পয়েন্ট বলার সময় এমনভাবে বলবেন যাতে সেটাকে অতটা খারাপ না শোনায়। আমাকে জিজ্ঞেস করেছিল আইবিএতে, কোশ্চেনটা ছিল এমন, টেল আস ওয়ান অফ ইউর উইক পয়েন্টস, তোমার উইক পয়েন্টগুলোর একটা আমাদেরকে বলো। তখন আমি বলেছিলাম, মাই উইক পয়েন্ট ইজ আই এম ভেরি পারফেকশনিস্ট অ্যান্ড ইট অফেন কিলস মাই টাইম। আমার উইক পয়েন্ট হচ্ছে আমি খুব খুঁতখুঁতে স্বভাবের এবং এই জিনিসটা আমার সময় নষ্ট করে। দেখেন তো, এটা কিন্তু একটা মানুষের উইক পয়েন্ট, পারফেকশনিস্ট হওয়াটা ভালো না, কিন্তু অতটুকু খারাপ শোনায় না, আমি একটা জিনিস পারফেক্টলি করার চেষ্টা করি, ব্যাপারটা বোঝা গেছে? সো উইক পয়েন্ট বলার সময় এমনভাবে বলবেন যাতে সেটাকে শুনতে ভালো শোনায়, আপনার জন্য সুবিধা হবে। পরেরটা, যদি কোনো প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন, ওই সময়ে যদি আরেকজন প্রশ্ন করে, তাহলে প্রথমজন যিনি প্রশ্ন করেছেন ওনার কাছ থেকে পারমিশন নিয়ে সেকেন্ড জনের প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, বোঝা গেছে? ওকে, তো টেড টকস, ইউটিউব, এগুলো ওখানেও আছে, ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য কী করতে পারেন, মুভি দেখবেন। আমি যা শিখছি ইংলিশ মুভি দেখে, মানে স্পোকেন ইংলিশ মুভি দেখবেন সাবটাইটেল অন করে, রাত 10টার যে ইংরেজি সংবাদ নিউজ এট 10, বিটিভির নিউজ এট 10, ওদের বলার স্টাইলটা খুবই সুন্দর, খেয়াল করবেন। আল জাজিরার খবরগুলো শুনতে পারেন, সিএনএন শুনতে পারেন, খুব হেল্প করে। টেড টকস অসাধারণ, জাস্ট অসাম, টেড টকস অসাম শুনতে পারেন। ইউটিউবও ভালো, ইউটিউবও শুনতে পারেন। কোনো বন্ধুর সাথে ইংলিশে কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন, তবে প্লিজ কোনো পণ্ডিত বন্ধুর সাথে করবেন না, ওরা শুধু ভুল ধরাই দেয়, আর আমার মনে হয় আমি কিছু পারি না। মোটামুটি আপনার লেভেলের কারোর সাথে আপনি ইংলিশে কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন। মোবাইল ফোনে ভয়েস রেকর্ডার অন করে ইংলিশে কথা বলতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে, পরে সেটা নিজের কানে শুনবেন, আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে। পরেরটা, আপনার ভাইভার ডেট যেদিন থাকবে বিসিএস এর ক্ষেত্রে, সেই ডেটের এক সপ্তাহ আগের অন্তত 4-5 পেপার খুব ভালো করে পড়ে ফেলবেন, ওখান থেকে কয়েকটা প্রশ্ন আপনি কমন পাবেন। আপনার ভাইভার ডেট যখন থাকবে বিসিএস এর ক্ষেত্রে, তার এক সপ্তাহ আগের অন্তত 4-5 এক সপ্তাহ ধরে 4-5 পেপার রেগুলারলি পড়বেন, কারণ তখন আপনার আর কোনো কাজ নাই প্রিপারেশন নেওয়া ছাড়া। ইভেন ভাইভার ডেটের দিন সকালবেলা যদি পেপার পড়া সম্ভব নাও হয়, আগের দিন রাত্রে যে পেপারের অনলাইন ভার্সন ওখান থেকেও দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। ওখান থেকে কোয়েশ্চেন করে, ডেইলি স্টার আছে, প্রথম আলো আছে, ইত্তেফাক আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আছে, দেখতে পারেন। সাম্প্রতিক বিষয়, মুক্তিযুদ্ধ, আপনি কেন সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন, আইবি এর ক্ষেত্রে একটা কোয়েশ্চেন অবশ্যই করা হয়, সেটা হচ্ছে থ্যাঙ্কস টু ইঞ্জিনিয়ার এমডি আশরাফউদ্দিন, ম্যানেজিং ডাইরেক্টর ওয়ার্সন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস ফর দ্য স্পন্সরিং দিস প্রোগ্রাম। উই আর অলসো ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ম্যাগি নুডলস for providing the noodles to all of the students in 2 sessions. We are very much thankful to our Ronik sir, who has contributed a lot for arranging this program. So please give a nice applause to him. And with your great support, if you continue this type of support, we can ensure. Thank you. Blue color, 25. Blue color, 25. 25. Blue, 25. Blue, 25. Oh, okay. Please come quickly. Blue, that's blue 25. Blue color 25. Okay,
The Man in Violet. Okay? Thank you. The next one. That's yellow 24. Yellow color 24. Yellow 24. Okay, we have got one person, so please come. So two winners for the same number. Ready for the next one. It's green 114. Anybody? It's Rabbi. Thank you. It's pink 091. Pink 091. Anybody here? Pink 091? Vol- yeah. Color 087, orange 087, orange 087. Volunteer, you please check orange 087. Green color. Token number 102. Green color 102. It's yellow. The color is yellow. Token number is 008. Yellow color. 008. Anybody here? Yellow 008. One of the volunteers. Okay, blue color. Color blue. And this is the third winner prize. First number one. Second number, again one. One, one. Last number is the odd number. 119. Blue color, color blue, and this is the third winner prize. First number one, second number again one, one one. Last number is the odd number. 119. Second lottery. Second lottery color is pink color 005.
নাম্বার? Yes, 008. I want the volunteers first come. Let the volunteers come. No, please go down. Volunteers, I want you, all of you, in front of the stage for maintaining the discipline, okay? So this is the end of our today's session. Thank you, all of you. Now it's photo session time. So please.